वंदे परमानंद माधवम श्री गुरुदीन तारिणम श्री चैतन्य ईश्वरम। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भैरवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि ओम तत्सत्। तो सर्वप्रथमे আমার উপস্থিত এই মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর আতুল চরণ কমলে আমার প্রণতি নিবেদন করছি, যারা জুমের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, অন্য যে কোনো মাধ্যমে যারা শ্রবণ করছেন, সকলের রাতুল চরণে আমার প্রণাম। আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদেরকে এই দৈনন্দিন ভাগবতীয় ক্লাস শ্রবণ করি, আমার নিজেকে পরিশোধন করতে পারি তথা আপনাদেরকেও ভক্তি জীবনের সহায়তা করতে পারি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তো আমরা প্রথমে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা শ্রবণ করব, আমাদের দৈনন্দিন ভগবদ্ গীতার 12 অধ্যায়। আমরা প্রত্যেক দিন একটা একটা শ্লোক পাঠ করছি, তো সবাই ভগবদ্ গীতার 12 অধ্যায় নিয়ে খুলুন, যার কাছে গীতা আছে ভালো, আর যার নেই সে স্ক্রিনে দেখতে পারবেন গীতা। আজকে হচ্ছে 5 নম্বর শ্লোক, 5 নম্বর শ্লোক। ক্লেশ অধিকর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহ দেহ বদবি অপতে। ক্লেশ অধিকর তেষাম অব্যক্ত আসক্ত অব্যক্তা ক্লেশ অধিকর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখ দেহভি দেহদ বি আপপতে। অনুবাদ, যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। শ্রীল প্রভুপাদ কি তো তাৎপর্য কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়। যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞান যোগী। যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞান যোগ ও ভক্তিযোগের মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট ভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞান যোগের পন্থা যদিও পরিণাম একই লক্ষ্যে গিয়ে উপনীত হয়, তবুও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ, কিন্তু ভক্তিযোগের পন্থা সরাসরি ভাবে ভগবানের সেবা করার যে পন্থা তা অত্যন্ত সহজ, এবং তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে তার দেহ নয় সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চন বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন, কারণ তাতে একটি সবিশেষ রূপের ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয়। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে
আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা মূর্তি পূজা নয়, বৈদিক শাস্ত্রে সগুণ ও নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের যে উপাসনা তা সগুণ উপাসনা, কেননা জড় গুণাবলীর দ্বারা ভগবান প্রকাশিত হয়েছে। কিন্তু ভগবানের রূপ যদিও পাথর কাঠ অথবা তৈলচিত্র আদি জড় গুণের দ্বারা প্রকাশিত হয়, প্রকৃতপক্ষে তা জড় নয়, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব। সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যায়। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, এবং সেই বাক্সে আমরা যদি চিঠি পত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবে আমাদের গন্তব্য স্থলে অনায়াসে পৌঁছে যাবে। কিন্তু যে কোনো একটি পুরনো বাক্সে অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি কোনো বাক্সে যা পোস্ট অফিসের অনুমোদিত নয়, তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি অর্চন হচ্ছে ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই অর্চা বিগ্রহ হচ্ছে ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে ভক্তের সেবা গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার জন্য তিনি এই বন্দোবস্ত করে রেখেছেন। সুতরাং ভক্তের পক্ষে সরাসরি অনতি বিলম্বে ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা আধ্যাত্ম উপলব্ধি নির্বিশেষ বাদের পন্থা অবলম্বন করেন, তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপলব্ধি আদি বৈদিক গ্রন্থের মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয়, তাদের সেই ভাষা শিক্ষা করতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয়, এবং এই সবগুলি সাম্যক ভাবে হৃদয়ঙ্গম করতে হয়। কোনো সাধারণ মানুষের পক্ষে এই পন্থা অবলম্বন করা খুব সহজ নয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করছেন, তিনি কেবল ভক্তি ভরে ভগবানের শ্রীবিগ্রহকে প্রণাম করে ভগবানের লীলা শ্রবণ এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। নির্বিশেষবাদীরা যে অনর্থ ক্লেশদায়ক পন্থা অবলম্বন করে, তাতে পরিণামে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি নাও হতে পারে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সবিশেষবাদীরা কোন রকম বিপদের ঝুঁকি না নিয়ে, কোন রকম ক্লেশ বা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের সান্নিধ্য লাভ করেন। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের একটি শ্লোক আছে, তাতে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয়, এই আত্মনিবেদনের পন্থাকে বলা হয় ভক্তি, তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয় এই তত্ত্ব জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলে ফল অবশ্যই ক্লেশদায়ক হয়। তাই আধ্যাত্ম উপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র, এবং সে যদি ব্রহ্মে লীন হতে চায় তাহলে সে তার স্বরূপের সৎ ও চিত প্রবৃত্তি উপলব্ধি করতে পারেন, কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। জ্ঞানযোগের পথে
বিশেষ ভাবে অগ্রণী এই প্রকার আত্মবিদ কোন ভক্তের কৃপায় ভক্তি যোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষ বাদে দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন পূর্ব অর্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মে উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক, তার উপলব্ধিও ক্লেশদায়ক। প্রতিটি জীবের এই আংশিক স্বতন্ত্র আছে, স্বতন্ত্রতা আছে। আমাদের নিশ্চিত ভাবে জানা উচিত যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী, এই পন্থা গ্রহণ করা উচিত নয়। কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থা অবলম্বন করে পন্থা অবলম্বন নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি চিন্ময় আনন্দ এই পন্থা গ্রহণ করা যায়, কারণ স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থা, যার ফলে সে সর্বোত্তভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে তাহলে ভগবত বিমুখ নাস্তিক হয়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত অচিন্ত ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে যে তত্ত্বের কথা এই শ্লোকে বলা হয়েছে, সেই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয়, ভগবান শ্রীকৃষ্ণ তা নিষেধ করেছেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো আমরা বুঝতে পারলাম যে এই যে গত ক্লাস মানে আমরা ক্লাস দিয়েছিলাম যে ভগবান কি দেখে, তারপরে হচ্ছে ভগবানের সাকার রূপ আছে না নিরাকার রূপ আছে, ভগবানের কোন রূপে সেবা করাটা শ্রেষ্ঠ, এর জন্য এই কথাকে এই শ্লোকে প্রতিষ্ঠিত করেছে যে ভগবানের কোন রূপের উপাসনা করা উচিত, সাকার না নিরাকার। না, এখানে ভগবান কৃষ্ণ বলেছেন যে নিরাকার ব্রহ্মের উপাসনা হচ্ছে কি, খুব ক্লেশদায়ক। হ্যাঁ, খুব ক্লেশদায়ক এবং কি খুব কষ্টদায়ক। এর জন্য ভগবান বলছেন ক্লেশ অধিকরস্ত অধিকরস্ত তেষাম অব্যক্ত। তাই ভগবান বলেছে এরকম চোখ বুঝে ভগবানের ধ্যান করা, মন্ত্র পড়া, এগুলো শাস্ত্রে আমাদের করতে আদেশ দেয়নি। আমাদের কি করতে হবে, ভক্তিযোগে ভগবানের বিগ্রহ সেবা করতে হবে, তার পূজন করতে হবে, তার কি বলে তার সেবা পূজা করতে হবে, ভোগ লাগাতে হবে। তাই আমাদেরকে ভগবান কৃষ্ণ সবিশেষ ব্রহ্মের উপাসনা করতে বলছে, নির্বিশেষ ব্রহ্মের উপাসনা শাস্ত্রে আমাদেরকে অ্যালাউ করেনি। আমাদেরকে যা কিছু করতে হবে সেটা হচ্ছে সবিশেষ ব্রহ্মের উপাসনা করাটাই সর্বশ্রেষ্ঠ। এই কথাই ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতার এই 12 অধ্যায়ের আমরা সরি কত 5 নম্বর শ্লোকে বলেছে। তাই অনেক জায়গায় হয়তো আপনাদের অনেকে প্রশ্ন করে, তোমরা যে ভগবানের উপাসনা করছো এগুলো তো মূর্তি পূজা, এগুলো মাটি দিয়ে বানানো, এই কথা কি ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন? এগুলো কি গীতা ভাগবত বা যে কোনো তোমাদের শাস্ত্রে আছে? তখন আপনারা এই শ্লোকটা দেখাতে পারবেন যে ভগবান কৃষ্ণ দেখুন কি বলেছে, এই যে নির্বিশ আপনারা যে বলেন চোখ বুঝে উপাসনা করা বা ভক্তি করা এই কথাগুলো বলেছে, এগুলো শাস্ত্রে অ্যাপ্রোপ্রিয়েট করেনি। শাস্ত্রে বলেছে কি না, আমাদের সবিশেষ গুণের উপাসনা করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই কথা ভগবান কৃষ্ণ এখানে ও মানে কি ব্যক্ত করেছেন। এর জন্য আমরা এটা বুঝতে পারলাম, হরে কৃষ্ণ। তা আমরা শ্রীমদ ভগবদ গীতা বিশ্রাম দিয়ে আমরা আমাদের টপিকসে শ্রীমদ ভাগবতের এবার শ্লোকে যাচ্ছি, সেটা হচ্ছে ভাগবতে আমরা
এই দুদিন ধরে আলোচনা করছি কি, গজেন্দ্র মোক্ষের লীলা। মানে ভগবান কৃষ্ণ মানে হরি কিভাবে গজেন্দ্রকে উদ্ধার করেছেন, যে ভগবানের নাম আমরা শুনেছি হরি, কারণ হরি মেধার আর হচ্ছে হরিণী মানে তার মায়ের নাম, তাদের গর্ভ থেকে ভগবান এক তামস মন্বন্তরে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। আমরা তার লীলা সম্পর্কে শ্রবণ করেছি যে তামস মন্বন্তরে ভগবান হরি কিভাবে এই জগতে প্রকট হয় এবং কিভাবে তিনি এই গজেন্দ্রকে মানে একটা হাতিকে তিনি উদ্ধার করেন, সেই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে আজকে আমাদের তৃতীয় পর্ব, যে আমরা শ্রবণ করব তৃতীয় পর্বে যে কিভাবে ভগবান কি করেছেন এই হাতিকে উদ্ধার করেছেন, সেটা আমরা আজকে উপলব্ধি করার চেষ্টা করব। তো কালকে আমরা কি করেছিলাম, আমরা কোন জায়গায় স্টপ হয়ে গেছি তো আমি একটু রিক্যাপ করি, মানে পূর্ব অনুস্মরণ করার চেষ্টা করি, যে আমরা বলেছিলাম যে ভাগবতের এই তৃতীয় অষ্টম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে কি করেছে, একটা লীলা বলতেছিল, সেকে গজেন্দ্র আর হচ্ছে তার কি বলে গজেন্দ্রের বন্ধু সরি কুমির, সেই কুমিরের সঙ্গে আর গজেন্দ্রের সঙ্গে কি হয়েছে যুদ্ধ মানে লীলা বলতে বলেছে। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি করেছেন এই লীলা উপস্থাপন করতে যাচ্ছেন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। তো আমরা তো সেটা আমরা দেখছি যে আমরা গত দুদিন ধরে শ্রবণ করেছি যে গজেন্দ্রকে কি করেছে ভগবান কৃষ্ণ, কি হয়েছে, একটা পর্বত ছিল, সে একটা বাগান ছিল, তার নাম হচ্ছে রুতমাত বাগান, যেটা বরুণ দেবের দ্বারা কি হয়েছে সৃষ্টি হয়েছে, এবং সেখানে তিরকুট পর্বত ছিল, এবং সেখানে সরোবর ছিল, ঝর্ণা ছিল। তো কি হয়েছে, সেই ঝর্ণা আর সরোবরে কি করেছে, ত্রিকূট পর্বতে ওখানে হাতি মানে গজেন্দ্র তার স্ত্রী পুত্র পরিজন নিয়ে তিনি ওখানে বাস করতেন। তো তখন কি হয়েছে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে যখন বাস করতেন তখন তারা একদিন গরম লেগে গেছে, তখন যখন গরম লেগেছে তখন তাদের মনে ইচ্ছা হয়েছে যে তারা একটু কি করবেন, স্নান করবেন। তখন স্নান করতে কি করলেন, ধীরে ধীরে সকলে কি করলেন, তার পুত্র পরিবারজন নিয়ে তিনি গেলেন গজেন্দ্র কোথায়, সেই সরোবরে স্নান করতে গেলেন। তো সরোবরে যখন সরোবরে যখন স্নান করতে গেলেন, খালি আমার রিকোয়েস্ট থাকবে সকলের চরণে যে আপনারা একটু ক্যামেরাটা অন রাখবেন, তাহলে আমি আপনাদের বদন দর্শন করলে আমার ভালো লাগবে। তো তখন এটা আমার বিনীত অনুরোধ, হাত জোড়। তো তখন কি করেছে, যখন গজেন্দ্র কি করেন সেখানে স্ত্রী পুত্র নিয়ে কি করেন, জলকেলি করেন, সে তখন মত্ত হয়ে যান। তো জলকেলি করে মত্ত হওয়ার পরে তখন সেখানে এই মানে কি বলে, সে দিশে মানে কি বলে, পুরো মশগুল হয়ে যায় খেলায় জলকেলিতে। তখন কি করে, একটা কুমির আসে, এই কুমির এসে কি করে গজেন্দ্রর চরণে মানে কামড় দেয়। কামড় দেওয়ার পরে গজেন্দ্র কি করে, যখন দাঁত বসিয়ে দেয় তখন গজেন্দ্র শরীর থেকে ধীরে ধীরে রক্ত বের হতে থাকে। আর কুমি কি করে, গজেন্দ্রকে টেনে ধীরে ধীরে জলের মধ্যে নিয়ে যায়। কেন না, কুমি চিন্তা করছে যে কেন তাকে তাকে কেন জলের মধ্যে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে জলের মধ্যে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, কারণ কুমির জানে আমার শক্তি হচ্ছে জলে আর এই হাতির শক্তি হচ্ছে স্থলে, তাই যদি আমাকে কি করতে হয়, এই গজেন্দ্রকে মানে হাতিকে দমন করতে হয়, তাহলে ওকে আমার টেরিটরির মধ্যে নিয়ে যেতে হবে, মানে আমার যে স্থান সেখানে। এর জন্য এটা শিক্ষা যে মায়া যখন আমাদেরকে কি করবে, যখন মায়া আমাদেরকে বশ করতে চাইবে বা মায়া আমাদেরকে শাস্তি দিতে চাইবে, তখন মায়া বলবে এই সুরজিৎ ক্যামেরা বন্ধ করে দে, শর্মিষ্ঠা ক্যামেরা, এই তনুশ্রী ক্যামেরা বন্ধ করে দে। কেন না, ক্যামেরা বন্ধ করে দিলি প্রভু বুঝতে পারবে আমি ক্লাস শুনতেছি, কিন্তু আমি তো তখন হ্যাঁ নিকুঞ্জ লীলায় আছি পুরো। হ্যাঁ, এটা হচ্ছে মায়া, কারণ এটাই হচ্ছে মায়ার। তো মায়া তখন কি করবে, যদি আপনি ক্যামেরা অন রাখেন তাহলে তো সুন্দর প্রভু দেখে বলবে কি গো মা, নিকুঞ্জ লীলা এখনই প্রবেশ করা যাবে না, 10:30টার পরে রাত শুরু হবে। তাই নিকুঞ্জে আগে যাওয়ার আগে আগে ভাগবত তত্ত্ব শ্রবণ করে যেতে হবে, এর জন্য ক্যামেরা অন। এর জন্য মায়া তো কি করেছে, এই কুমির রূপী মায়াও সে চিন্তা করেছে যদি এই হাতিকে আমাকে দমন করতে হয় তাহলে ওকে কি করতে হবে, আগে ওকে আমাকে জলের মধ্যে নিতে হবে। হ্যাঁ, তাই এটার দ্বারা একটা শিক্ষা কি, মায়া যখন আমাকে কি করবে, মায়া যখন আমাদেরকে ধরে বা আমাদেরকে শাস্তি দিতে চায় বা কষ্ট দিতে চায় বা এই জগৎকে দেখাতে চায়, তখন মায়া কি করবে, আমাদের যে প্রকৃত অবস্থা বা ভগবত স্থিতি সেটাকে ভুলিয়ে দিবে,
আর যেটা নয় সেটাকে করবে। তাই এর জন্য মায়া শব্দের অর্থ কি? শ্রীল প্রভুপাদ বলেছেন, মায়া শব্দের অর্থ হচ্ছে যা নয় তাকে বলা হয় মায়া। আমরা মায়া মানে হচ্ছে যেটা নয়, আমি মনে করছি আমার এই পরিবার আত্মীয় স্বজনে আমার, কিন্তু এগুলো আমার নয়, এগুলো আমার না, আমি এদের জন্য না। সরি, আমি একটু গরম জল নিচ্ছি গলার জন্য। তো এর জন্য মায়া কি আমাদের নয়, এর জন্য এই কুমির চিন্তা করছে যে একে কি করতে হবে, জলের মধ্যে নিয়ে যেতে হবে। তাই যখন এই জগতে কি করে মনুষ্য জীব কে যখন কি করে মায়া কষ্ট দিতে চায়, যখন দেখে সে ভগবত বিমুখী, তখন তাকে কি করে এই সংসার রূপী সমুদ্রের ভিতরে প্রবেশ করায়। কারণ ও জানে স্থলটা হচ্ছে কি, স্থলটা হচ্ছে ভগবত ভক্তি করার প্ল্যাটফর্ম, আর জলটা হচ্ছে কি মায়ার প্ল্যাটফর্ম। যদি কুমির, মায়ারূপী কুমির চিন্তা করছে যদি ওকে জলের মধ্যে টেনে নিয়ে না আসতে পারি, তাহলে তো এর মধ্যে হাবুডুবু খাবে না। তো যখন আমরা মায়ার রাজ্যের মধ্যে প্রবেশ করব, তখন আমরা হাবুডুবু খেতে থাকব, আর আমরা তখন মনে করব যে আমি কি ভুল করেছি। এর জন্য কুমির কি করলো, তাকে ধরে ধীরে ধীরে টেনে তাকে জলের মধ্যে নিল, আর যখন জলের মধ্যে নিচ্ছে, আর তখন কি করেছে কুমির তার কামড়টাও কি করেছে আরো জোরে। কারণ কি, কারণ হচ্ছে এই হাতি তখন কি করেছে, হাতিটাকে অনেক প্রয়াস করছে এবং তার আত্মীয় স্বজন কি করছে, প্রয়াস করছে তাকে ছাড়ানোর জন্য, কিন্তু পারছে না। তার জন্য এটার দ্বারা একটা শিক্ষা, এই জগতে সবাই আমাকে কি থেকে, অনেক কিছু থেকে রক্ষা করতে পারবে, কিন্তু একটা জিনিস থেকে রক্ষা করতে পারবে না, সেই কুমির রূপী মৃত্যু। কারণ শাস্ত্রে বলেছে এই কুমিরটা হচ্ছে কি, কুমিরটা হচ্ছে কাল সর্প, আর কাল হচ্ছে সে কে, সে হচ্ছে আমাদের মৃত্যু। যখন আমাদের মৃত্যু আসবে, আমাদের এই কাল সর্প আমাদের কাছে আসবে, যতই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার থাক না কেন, আমি শত চেষ্টা করলেও কেউ আমাকে এর থেকে টেনে উঠাতে পারবে না, আমাকে এর থেকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র কে ভগবানই বাঁচাতে পারবে। এর জন্য বারবার প্রয়াস করছে। তো যখন কি করছে এরকম পায়ে ছাটা দিচ্ছে, ইয়ে করছে, তখন কুমির চিন্তা করছে যে কোনো ভাবে হয়তো সে বেঁচে যেতে পারে। তখন ওকে কি করেছে, গজেন্দ্রকে ওনাকে খিচে 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 করেছে আরো জলের মধ্যে নিচ্ছে। তাই যখন মায়া আমাদেরকে বশ করতে চায়, তখন আমরা কি করি, আমাদেরকে ধীরে ধীরে এই রকম সংসার রূপী মায়ার সংসারে আমাদেরকে কি করে আরো অথই জলের মধ্যে নিয়ে যায়। আর তখন আমরা বলি না আমি তো ভালো আছি, আমার তো সবকিছু চলছে, হ্যাঁ, কিন্তু যখন কি করে মায়া জোরে কামড় দেয়, যেরকম গজেন্দ্রকে কামড় দিয়েছে, কালকে আমি বলেছিলাম, কামড় দেওয়ার পরে কি হয়েছে না, গজেন্দ্রের শরীরে সমস্ত রক্ত বের হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে শরীর। যখন ক্ষীণ হয়ে যাচ্ছে এরকম, তখন গজেন্দ্র চিন্তা করলো আমার যে এখন অবস্থা, না আমার পাশে কেউ আছে, না আমাকে কেউ রক্ষা করার মতো কেউ আছে, না আমাকে কেউ রক্ষা করবে, বা আমার শরীরেও শক্তি নেই যার দ্বারা আমি কি করতে পারি, আমি যুদ্ধ করতে পারি। তাই আমাদেরকে একটা এই কথাটা দিয়ে একটা শিক্ষা হচ্ছে, আমি যতই বলবান হই না কেন, না আমার টাকা থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, স্ত্রী থাকে, পুত্র থাকে, পরিজন থাকে, যা কিছু থাকে, সব হচ্ছে কি ভৌতিক প্ল্যাটফর্মে ঠিক আছে, তারা আমাকে সাহায্য করতে পারবে, কিন্তু যখন মায়ার কবলে পড়ব, তখন কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই কথাটা গজেন্দ্র বুঝতে পারলো যে এখন আমাকে
কি করতে হবে, এ যাই আমি করছি কিন্তু এর দ্বারা এই এরা কি করবে, আমাকে কেউ রক্ষা করতে পারবে না, তাই আমাকে কি করতে হবে। তখন সুখদেব গোস্বামী বললেন যে কি, সুখদেব বললেন, তারপর গজেন্দ্র যখন মনে পড়লে, মানে গজেন্দ্র চিন্তা করলেন যে এখন যে আমার পরিস্থিতি, আমাকে তো পুরো জলের মধ্যে মানে আধা ডুবুডুবু করে ফেলেছে, এখন আর আমি এর থেকে বাঁচতে পারবো না, আমাকে বাঁচতে পারার জন্য কি করতে হবে। ছিল শুকোবাচ, সুখদেব গোস্বামী বললেন, তারপর গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ে স্থির করে তার পূর্ব জন্মে ইন্দ্রদন্ম স্বরূপে ইন্দ্রদন্ম রূপে যে মন্ত্র শিখেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যা তার স্মরণ হয়েছিল তা সে জপ করতেছিল। তাই আমরা এই ভাগবতমের তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে দেখি যে মানুষের ভগবত স্থিতি কখন আসে। এই শ্লোকে এটা ভালো করে, এই শ্লোকে মানে এই আজকের টপিকসে, মানুষের ভগবত স্থিতি তখন আসে যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষ সমস্যায় পড়ে। এর আগে তার বিপদ কি বলে, এর আগে তার ভগবত স্থিতি আসে না। মানুষের ভগবত স্থিতি তখন আসে যখন সে কি করে, বিপদে বা সমস্যায় পড়ে। তাই গজেন্দ্র যখন কি করেছে, সমস্ত বিপদে পড়ে গেছে, আজকে আর তার পাশে কেউ নেই, তো তখন তিনি ভগবানের কাছে শরণাগত হয়। তাই আমাদেরকে একটা যিনি শিক্ষা দেয় কি, যে আমরাও ভগবানের চরণে কখন আত্মসমর্পণ করি, যখন আমরা কি করি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি বা বিভিন্ন কি বলে মানে আমাদেরকে কি বলে বিভিন্ন প্রবলেমস, বিভিন্ন হতাশা আমাদেরকে জর্জরিত করে ফেলে, তখন আমরা কি করি ভগবানের শরণাগত হই। আর যখন ভগবানের শরণাগত হই তখন আমাদের পূর্ব স্মৃতি, মানে আমরা পূর্বে ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল কি না ছিল, সব ভগবান তখন আমাদেরকে মনে করিয়ে দেয় যে কি করা উচিত কি না করা উচিত। তাই আমরা দেখলাম যে শরণাগতিটা কখন আসে, জীবের মধ্যে শরণাগতিটা তখনই আসে যখন জীব তার কোনো সমস্যা বা প্রবলেমে পড়ে জীবনে। তাহলে এবার বলুন, আমি যদি একটা প্রশ্ন করি যে আমাদের জীবনে সমস্যা আসাটা ভালো না খারাপ, এই দৃষ্টিকোণ থেকে দেখলে কি করে বোঝা যায় যে আসলে ভক্তের জীবনে সমস্যা আসাটা ভালো? কারণ হচ্ছে ভক্তের জীবনে যখন সমস্যা আসবে, বিপদ আসবে বা কি বলে বিভিন্ন মানে কলমশ বা ধাক্কা এগুলো আসবে, তখন কি করবে সে, তখন গোবিন্দের চরণে আশ্রয় নিবে। এর জন্যই ভগবান ভক্তের জীবনে কি করে বিভিন্ন সমস্যা দেয়, আর তখন সে কি করে, গজেন্দ্র তো পূর্ব জীবনের স্মৃতি মনে করতে পারছিল, আমরা কি মনে পড়বে পূর্ব জীবনে, আমাদের মনে পড়বে আরে সন্ধ্যা নিত্যানন্দ প্রভু আমাদেরকে কার্তিক মাসে ক্লাসে বলেছিল যে এই সমস্যায় কেউ উপকার করতে পারবে না, কেউ আমাকে সহায়তা করতে পারবে না, একমাত্র গোবিন্দ আমাকে সহায়তা করতে পারবে, আর কেউ আমাকে সহায়তা করতে পারবে না। তাই এই পয়েন্টটা আমাদেরকে লিখে রাখতে হবে, শরণাগতি স্টার্টেড দা সরি শরণাগতি ইনক্রিজিং দা ফেইথ অ্যান্ড ডিভোশন। যখন মানুষের শরণাগতি আসে তখন তার ভগবানের প্রতি বিশ্বাস এবং ভগবানের প্রতি তার যে কি বলে ভক্তি, তখন সেটা আরো বৃদ্ধি পায়। তাই সমস্যা বা প্রবলেম মানে কি বলে যে কি করতে পারে, সেটা আমরা এই গজেন্দ্রের লীলা থেকে। তো তখন গজেন্দ্র কি করেছে এখানে বলেছে সুখদেব, তারপর গজেন্দ্র তার মনকে পূর্ণ বিশ্বাস সহকারে হৃদয়ে স্থির করে সে পূর্ব জন্মে ইন্দ্রদুম্নের যে মন্ত্র শিখেছিল সে
তাহলে এই যে পূর্বজন্মের কথা বলতে কি, এই যে পূর্বজন্মে কে ছিলেন এই এই গজেন্দ্র? শাস্ত্রে বলেছে গজেন্দ্র পূর্বজন্মে এক ইন্দ্রদ্যুম্ন নামের রাজা ছিলেন। ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন, তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত পরায়ণ ছিলেন। আর বিষ্ণু ভক্ত পরায়ণ হয়ে তিনি কি করতেন, সর্বদা তিনি ভগবানের এবং তার ভক্তের সেবায় তিনি নিয়োজিত থাকেন। এক সময় এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি কি করেছেন, তার সংসারাদি ত্যাগ করে তিনি মলয় দেশে তিনি কি করেছেন, তামিল দেশের রাজা ছিলেন এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তামিল দেশের রাজা ছিলেন, আর তখন তিনি এই তার বাড়ি ঘর পুত্র পরিজন সবাইকে ছেড়ে দিয়ে তিনি কি করেছেন, মলয় পর্বতে গিয়ে সেখানে তিনি ভজন ভগবানের সেবা এগুলো করতে শুরু করেন, ভগবান বিষ্ণুর আরাধনা। কারণ এটা সত্যযুগের লীলা, তো এটা কি করছে, সত্যযুগে হচ্ছে ধ্যান করা। তখন তিনি কি করেছেন, ধ্যান করতেন প্রতিদিন। তো সেই সময় কি করেছেন, এক সময় এক অগস্ত ঋষি নামে একজন ঋষি আছেন, সেই অগস্ত ঋষি কি করলেন, তিনি অনেক সৈন্য সরি অনেক শিষ্য বর্গ নিয়ে তিনি কি করেছেন, ওই বনে মানে যেখানে এই কি বলে ইয়ে অগস্ত এই ইন্দ্রদ্যুম্ন রাজা ভজন করছেন মানে ধ্যান করছেন, সেখানে তিনি উপস্থিত হন সেই দরবারে। তো যখন তিনি উপস্থিত হন তখন ইন্দ্রদ্যুম্ন রাজা চোখ বন্ধ করে তিনি কি করছেন, ধ্যানে মগ্ন হয়ে আছেন বিষ্ণুর প্রতি। আর যখন বিষ্ণুর প্রতি ধ্যান মগ্ন হয়ে আছেন তখন কি করেন, এই অগস্ত ঋষি সমস্ত শিষ্যদের নিয়ে যখন উপস্থিত হন তখন রাজা উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করেন আর তাকে অভ্যর্থনা জানায়নি। এর জন্য এই অগস্ত ঋষি কি হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। কারণ হচ্ছে যারা এরকম যোগী তপস্বী তারা একটুতি কি হয়ে যায়, একটুতি ক্রোধান্বিত হয়ে যায়। এর জন্য ঋষি বর্গরা কি করে, শুধু তপস্যা করে, আর তপস্যা করে কি করে, চোখ বন্ধ করে তপস্যা করে, আর চোখ বন্ধ করে তপস্যা করার জন্য না খেয়ে থাকে অতিরিক্ত, সবকিছু থেকে বঞ্চিত রাখে নিজেকে, আর তার মধ্যে তখন কি আসে, খিটখিটে স্বভাব আসে। এজন্য আমাদের গীতায় ভগবান কি বলেছে, ভক্তি জীবন করতে হবে কি, যুক্ত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য, যুক্তাহার ও বিহারচর্য। আমাদেরকে পরিমিত মাত্রায় মানে যতটুক শাস্ত্রে বলেছে 6 ঘন্টা ঘুমাতে হবে, আমাদেরকে ঠিক মতন আহার করতে হবে, টাইমলি 3 বেলা বা 2 বেলা যেটা আপনার প্রসাদ পান ঠিক মতন প্রসাদ পেতে হবে, তারপরে আমাদেরকে ডেলি কিছু এক্সারসাইজ করতে হবে, সংসারে কর্ম করতে হবে, প্রভুদিদের বাহিরে যেতে হবে। কিন্তু আমরা যদি এগুলো বাদ দিয়ে শুধু না খেয়ে, না প্রভু আমি কিছু খাবো না, আমি একবারে পুরো কার্তিক মাস নির্জলা করব, এরকম যখন আপনি বিধি মার্গে যে ভক্তি করার কথা বলেছে সেইভাবে যখন আপনি ভক্তি করবেন না, তখন আপনার মধ্যে কি হবে, বায়ু চড়া হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো তখন কি করে মানুষ, একটু কিছুতেই মানে হিতে বিপরীত হয়ে গেলে গালিগালাজ করে বা কাউকে অভিশাপ দেয়। তো আমরা যেরকম দেখি অনেক স্বামী আছে কি করে, বাইরে অনেক কাজ করে মানে খুব লেবারি কাজ করে, তো তখন খুব কড়া রৌদ্রের মধ্যে কাজ বাজ করে যখন গৃহে আসে তখন তার বায়ু থাকে চড়া, কারণ সে 20-22 ঘন্টা বা 18 ঘন্টা ডিউটি করেছে, ঘুমায়নি। তখন এসে পরেই স্ত্রীর সঙ্গে কি করে, তখন ঝামেলা করে, স্ত্রীকে গালিগালাজ করে, তাকে গালমন্দ করে, কারণ কি, সে ঠিক মতন সবকিছু করেনি। এর জন্য প্রভুপাদ বলেছেন যে আমাদেরকে এই রকম যোগী হওয়া যাবে না যাতে আমাদের চিন্তা চেতনা কি হয়ে যায়, মানে অস্থির হয়ে যায়। কারণ কি, এই হৃদয়টা হচ্ছে একটা কিরকম, হৃদয়টা হচ্ছে একটা কোমল জিনিস মানে ফুলের মতো। এই ফুলকে যদি আপনি রৌদ্রের ভিতরে রাখেন তাহলে কি ফুল তার স্বাভাবিক অবস্থায় থাকবে, ফুল তো কি হয়ে যাবে, কড়ওয়া হয়ে যাবে বা শুকিয়ে যাবে। ঠিক তেমনি যখন জীব
ভগবদ্ ভক্তি শাস্ত্রের নিয়মে বা শাস্ত্রের আলোকে সঠিকভাবে না করবে, তখন তার মধ্যে কি হবে, এরকম খিটখিটে, এজন্য যারা দেখবেন অতিরিক্ত সাধনা করে। সাধনা মানে যেটা শাস্ত্রে বলা আছে, জপ করা, অধ্যয়ন করা, শ্রবণ করা, এগুলো না করে শুধু খাওয়া দাওয়া একবারে বাদ দেয় সবকিছু করে, তখন তাদের মধ্যে কি আসে, খিটখিটে স্বভাব আসে। তাদের মধ্যে খিটখিটে স্বভাব আসে যে না, আমার এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ইয়ে হবে। আমাদের সংসারে অনেক বৃদ্ধ মাতাজিদের মধ্যে দেখি শুধু রাখে থাকে, ইয়ে থাকে, কিন্তু এত ভক্তি করার পরও, এত পূজা আদি করার পরও কিন্তু চেতনাটা কি, খুব খিটখিটে ভাব। এর কারণ হচ্ছে তারা ভগবত ভক্তি যেভাবে ভগবান করতে বলেছে সেভাবে তারা ভগবত ভক্তি করছে না, তারা ভগবত ভক্তি করছে কি, তাদের নিজেদের স্টাইলে। তো তখন কি হয়ে যায়, চেতনা খিটখিটে হয়ে যায়। এর জন্য অগস্ত্য ঋষি তিনি তপস্যা করতেন না খেয়ে না ঘুমিয়ে, তো এর জন্য তার বায়ু মানে চেতনা শব্দ চড়া। তাই গজে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ তাকে কি করলো, সম্মান দিল, তখন তৎক্ষণাৎ তাকে কি করলো, অভিশপ্ত করলো। হে রাজন, আপনি আমাকে সম্মান দিলেন না, আমি একজন ঋষি আপনার এখানে এসেছি, আপনি কোথায় আমাকে উঠে প্রণাম করবেন, আমাকে কি বলে আমার কাছ থেকে আশীর্বাদ নেবেন, সেটা না করে আপনি বসে ধ্যান করছেন না করো, আমি অভিশাপ দিচ্ছি পরবর্তী জীবনে কি হবে, তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। কারণ হে মূর্খ, হে পাষণ্ডী, তুমি সাধুকে দেখে অভ্যর্থনা জানাতে হয় তা তুমি জানো না, তুমি এরকম নিচু কাজ করেছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি পরবর্তী জীবনে কি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। তো ভগবতমে ভগবান লিখেছেন সুখদেব গোস্বামী, এই যে হাতি হওয়ার কি করেছে ভগবান, অভিশাপ দিয়েছে, এই হাতি হওয়ার অভিশাপ দেওয়ার পরেও আপনাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে মারপিট করবেন, আপনি কেন আমাকে অভিশাপ দিলেন, কি জন্য দিলেন, আমি কি ক্ষতি করেছি, তার সঙ্গে সে আপনার আমরা ফাইটিং শুরু করে দিই। কিন্তু গজেন্দ্র একটুও টুটা শব্দ করেনি, কোন রকম টুটা শব্দ করেনি। তো শাস্ত্রে বলেছেন যে গজেন্দ্রকে এইভাবে কি বলে অভিশাপ দেওয়ার পরেও তো তখন তিনি কি করলেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন ভগবানের পূজা করার সময় ধ্যানমগ্ন হয়েছিলেন, তখন অগস্ত্য ঋষি শিষ্য পরিবর্তে সেখানে উপস্থিত হলেন। যখন তিনি দেখলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন শিষ্টাচার অনুসারে তাকে অভ্যর্থনা না জানিয়ে না করে নির্জন স্থানে মৌন ব্রত অবলম্বন করে বসে রয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, ভাগবত বলছে। আর অগস্ত্য মুনি তখন এইভাবে রাজাকে অভিশাপ দিয়েছিলেন, হে রাজন, ইন্দ্রদ্যুম্ন অসাধু দুরাত্মা, অশিক্ষিত ব্রাহ্মণের অবমাননাকারী, সুতরাং সে অন্ধকারে অজ্ঞানের অন্ধকারে প্রবেশ করুক, স্থূল বুদ্ধি হস্তিজনিতে হস্তিজনী প্রাপ্ত হোক, এই অভিশাপ দিল। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে অভিশাপ দিয়ে অগস্ত্য মুনি তার শিষ্য সহ স্থান ত্যাগ করলেন। তার কাজ আসছিল, মাথা গরম হয়ে গেছিল, সে কি করলো, অভিশাপ দিল, তারপর সেখান থেকে চলে গেল। রাজা যেহেতু ছিলেন ভগবত ভক্ত, তাই তিনি অগস্ত্য মুনির অভিশাপকে ভগবানের ইচ্ছা বলে বিবেচনা করেছিলেন। তাই যদিও পরবর্তী জীবনে তিনি একটি হস্তি শরীর প্রাপ্ত হয়েছিল, তবু ভগবানের অর্চনার প্রভাবে তাকে স্মরণ করতে পেরেছিলেন এবং তার পূজা। এর থেকে শিক্ষা হচ্ছে, কখনো কখনো আমাদের জীবনে কি আসে, প্রবলেম আসে বা সমস্যা আসে, তখন আমরা কি করি, না ওর দোষের কারণে হয়েছে, প্রভু, আমরা এরকম বলি না, প্রভু আমি তো মালা জপ করি, আমি তো ভক্তি করি, তারপর আমার জীবনে কেন ভগবান মানে বিভিন্ন সমস্যা আছে। এই ক্লাসে অপো A37 এ একজন মাতাজি বসে ক্লাস শুনছেন, আমি জানি না ওনার নাম কি, কৃপায়া আপনার জপ মালা রেখে দিতে হবে, যারা ক্লাস শুনছেন তারা জপ করা যাবে না, এতে নাম অপরাধ হয়।
কারণ আমরা ওই রকম চেতনা এখন তরে পৌঁছায়নি যে একসঙ্গে তিনটা কাজ আমরা করতে পারবো, কায়ো মনো বাক্যে। আমাদেরকে জপ করলে এই ক্লাস থেকে উঠে গিয়ে জপ করতে হবে, আর যদি ক্লাস শুনতে হয় তাহলে বসে বসে ক্লাসই শুনতে হবে, কারণ আমাদের মন তিন চার জায়গায় সেটিং করা সম্ভব না। আমরা গোস্বামী না, আমরা গোস্বামী হলে কি করতাম, একসঙ্গে তিনটা কাজ করতে পারতাম কায়ো মনো বাক্য দিয়ে। তো তখন আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। এর জন্য আমরা দেখি যে ভগবত ভক্ত কি করে, সর্বদা স্থির থাকে যে কোনো পরিস্থিতিতে। এইখানে প্রভুপাদ একটা সুন্দর কথা লিখেছেন, ভগবত ভক্তের এরকমই অপূর্ব স্থিতি, রাজা যদিও অভিশপ্ত হয়েছিল তবু তিনি সেই অভিশাপকে স্বাগত জানিয়েছিলেন। কারণ ভগবত ভক্ত জানেন ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছু হতে পারে না। রাজা যদিও কোনো দোষ ছিল না, তবু অগস্ত মুনি তাকে অভিশাপ দিয়েছিল। রাজা মনে করেছিল তার পূর্বকৃত পাপ কর্মের ফলে তা হয়েছিল। তত্ত্বেনুকম্পা সুষুমিক্ষমান ভুঞ্জাতে, এই যে শ্লোক আমরা ভাগবতে পড়েছিলাম 10 অধ্যায় 14 অধ্যায়, সেখানে আমরা এই শ্লোকটা পড়েছিলাম। তো তার মানে আমাদের জীবনে এই গজেন্দ্রের লীলা থেকে শিক্ষা যে গজেন্দ্রের মতো আমাদের মনোভাব হতে হবে। জীবনে অনেক পরিস্থিতি খারাপ আসবে, ভক্ত অনেক সময় বলে প্রভু আমি ভক্তি করছি, আমি স্কনে এসেছি, আমার দীক্ষা হয়েছে, তারপর আমার জীবনে এই প্রবলেম বা এই সমস্যাগুলো কেন আসছে। শাস্ত্র বলেছে ভগবান যখন কারো জীবনে সমস্যা দেয় বা প্রবলেম দেয়, এটা হচ্ছে ফিল্টারিং দ্য প্রসেস, মানে সে ভক্তকে পরিশুদ্ধ পরিশোধন করার জন্য এই সমস্যাগুলো দেয়। তো ভক্ত কি করে এই সমস্যা আর কি বলে প্রবলেমের সময় তিনি কি করে, আরো বেশি করে ভগবানের চরণে তিনি আত্মসমর্পণ করে। আর অভক্ত কি করে, যখন প্রবলেম হয় তখন তিনি যদি শারীরিক প্রবলেম হয় ডাক্তারের দিকে দৌড়ায়, যদি মানসিক প্রবলেম হয় সাইকিয়াট্রিস্টের দিকে দৌড়ায়। কিন্তু ভক্ত জানে আমার জীবনে যে প্রবলেম গুলো এসেছে, না কোনো সাইকিয়াট্রিস্ট না কোনো ডক্টরের ভালো করতে পারবে, একমাত্র যদি ভালো করতে পারে সে হচ্ছে ভগবান কৃষ্ণ। তাই গজেন্দ্র মনে করেছে যে আমার জীবনে যেই যে প্রবলেম গুলো বা সমস্যাগুলো আসছে, এটার মূল কারণ হচ্ছে আমার কোনো পূর্ব জীবনের বা আমার কোনো পূর্বকৃত কর্মের ফল রূপে আমার জীবনে এটা হচ্ছে, এটা হচ্ছে। তাই ভাগবত থেকে শিক্ষা নিতে হবে, কখনো কোনো কিছুতে অস্থির হওয়া যাবে না, সবসময় সুস্থির হতে হবে। আজকে আমাকে ব্যাঙ্গালোর থেকে একটা ভক্ত মাতাজি ফোন দিয়েছে, উনি আমার ইংলিশ ক্লাস শ্রবণ করেন। তো উনি একটা প্রশ্ন করেছে যে ওনার হাজবেন্ডের সঙ্গে কি খুব প্রবলেম। এখন উনি ওনার হাজবেন্ড হচ্ছে দ্রাবিড় ব্রাহ্মণ আর উনি হচ্ছেন কি গৌড়ীয় ব্রাহ্মণ, মানে ভক্ত। তো এর জন্য তাদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এবং শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো মিল হচ্ছে না, মানে খুব ফাইটিং চলছে। এখন উনি আমাকে ফোন দিয়েছেন, প্রভু আমি কি করতে পারি, আমার আপনার ক্লাস ভালো লেগেছে। আমি বললাম মা আমি তো এক সাইডের কথা শুনে আমি বলতে পারবো না, আপনি যতগুলো কথা আমাকে শুনিয়েছেন সব কথাগুলো হচ্ছে আপনার হাজবেন্ডের প্রবলেম গুলো বলেছেন, এইটা সমস্যা ওনার, ওইটা সমস্যা ওনার, এইটা উনি আমার জন্য করেছে, এইটা উনি ভুল করেছে, এটা ও করেছে, ওইটা করেছে, সবগুলো আপনি ওর ভুলের কথা বলেছেন। কিন্তু আপনি কি আমাকে একটা দুটো আপনার ভুলের কথা বলতে পারেন? কিন্তু আমি যখন ওই প্রভুর কাছ থেকে শুনবো, মানে আপনার হাজবেন্ড, তখন সে আপনার সমস্যাগুলোকে বলতে পারবে। একবার প্রভুপাদ কি করেছে, সান ফ্রান্সিসকো থেকে যেকোনো একটা কি বলে যেকোনো একটা উনি কনফারেন্সে সরি একটা সেন্টারে গিয়েছে মন্দিরে। তো তখন কি করেছে, টেম্পল কমান্ডার এসে প্রভুপাদকে বিভিন্ন কথা বলতেছে, প্রভুপাদ এই ব্রহ্মচারী গুলো একজনও ভালো না, টেম্পল কমান্ডার বলছে, এরা একজনও কথা শোনে না, তারা শুধু খাচ্ছে আর কি করছে উড়ে বেড়াচ্ছে, কোন রকম কেউ কথা শোনে না, প্রভুপাদ আপনি এদেরকে কিছু বলেন। সমস্ত তাদের সম্পর্কে নিন্দা করলেন, তাদের সম্পর্কে বিভিন্ন মানে
প্রবলেম গুলো বললেন, তখন প্রভুপাদ বললেন ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি গিয়ে সমস্ত ব্রহ্মচারীদের ডাকো, সমস্ত ব্রহ্মচারীদের ডেকে নিয়ে আসো। হরে কৃষ্ণ। তো তখন কি করলেন, সরি, তো তখন প্রভুপাদ বললেন তুমি কাজ করো, এই এই মন্দিরে যত ব্রহ্মচারী আছে তাদেরকে ডাকো। তো প্রভুপাদ ওই সরি ওই টেম্পল কমান্ডার কি করলেন, সমস্ত ব্রহ্মচারীদের ডেকে নিয়ে আসলো। এখন প্রভুপাদ বললেন টেম্পল কমান্ডারকে, প্রেসিডেন্টকে বললেন এক কাজ করো তোমরা এখানে দাঁড়াও। প্রভুপাদ একবার ব্রহ্মচারীদের জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো এই টেম্পল কমান্ডার আর প্রেসিডেন্ট এর কি কি প্রবলেম আছে তোমরা ফেস করো। তখন এক ব্রহ্মচারী বলছে প্রভুপাদ এই খাবার দেয় না, প্রভুপাদ তিনি আমাদের আমরা বলি রাত্রবেলা মুড়ি দিবেন সে অন্যতা বানায়, আমরা ওগুলো পছন্দ করি না। প্রভুপাদ আমরা সকালবেলা এই উনি ধোসা দেয় আমরা চাই রাইস ডাল, এই প্রবলেম। এই প্রভুপাদ উনি এইভাবে ঝাড়ি দিয়ে কথা বলে আমাদেরকে কোনো বিনম্র। তো প্রভুপাদ এখন বলছে এবার বুঝতে পারলে, তুমি তো ওদের সম্পর্কে 100টা কমপ্লেইন বললে, এখন ওদের মুখ থেকে তুমি কতগুলো কমপ্লেইন শুনলে। তাই এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজে দু হাতে, তাই না? যখন আমরা অন্যের প্রবলেম দেখলাম তার মানে আমারও নিজের কোনো প্রবলেম আছে। এজন্য শাস্ত্রে বলে ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এনিবডি ইজ নট দ্য পারফেক্ট, এই জগতে কেউ পারফেক্ট না, সবারই কোনো না কোনো প্রবলেম আছে। হ্যাঁ, যখন যুদ্ধ কলহ হয় তখন আমি মাতাজিকে বললাম ইয়াং মেয়ে ওরা মরিশাসে এখন শিফটিং হয়েছে, এর আগে ঘানাতে ছিল কিন্তু অরিজিনাল ব্যাঙ্গালোর। তা আমি বললাম উনি আমাকে ফোনটা করেছে এই উদ্দেশ্যে, ও আমার কাছ থেকে রেসপন্স চায় যে আমি ওর স্বামীর খারাপ বলি আর ওর সঙ্গে। কিন্তু আমি বললাম মাতাজি আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি মা, কিন্তু আমি এক পক্ষে শুনে আমি আপনাকে কোন রকম রেসপন্স দিতে পারবো না। আপনি বললেন হ্যাঁ ওর কি বিয়ের পরে ওর শাড়িগুলো নিয়ে নিয়েছে ওর শাশুড়ি, ওকে পূজার ঘরে ঢুকতে দেয় না, বলছে আমি ইসকনের ভক্ত আমি ভক্তি করি প্রসাদ পাই আমাকে। আমি বললাম হ্যাঁ আপনার কথা রাইট, আমি এক মুখে যদি এখন শুনি আপনারটা 100% রাইট। এগুলো ভালো করে পয়েন্ট গুলো আমি যেগুলো মেইন মেইন বলি এগুলো লিখে রাখবেন জীবন। কিন্তু যদি ওই প্রভুকে আমার সামনে নিয়ে আসতে পারতেন, আমি যদি সেন্ট্রাল পয়েন্টে থাকতাম, তাহলে আমি দুই পক্ষের কথা শুনলে তখন আমি বুঝতে পারতাম যে ও আপনার দোষ বলতো যে প্রভু উনি তো ও তো আপনাকে ইয়ে বলেছে, এবার আমার মুখে শুনুন ওর কি দোষ আছে। তখন আমি বললাম দেখুন এই এগ্রিমেন্ট আমি আপনাকে দিতে পারবো না, মানে কোনো সলিউশন দিতে পারবো না, এই সলিউশনটা একমাত্র আপনাদের দুজনের মধ্যে করতে হবে। সেটা কি, এইরকম ফাইটিং করে এরকম ঝামেলা করে সংসার হয় না। কারণ জীবনে আপনারা পড়াশুনো করে চাকরি বাকরি ঢুকতে 30 বছর শেষ, আর জীবনে 20 বছর বাকি। কারণ শাস্ত্র অনুসারে বা দৈহিক স্থিতি অনুসারে 50-এর পরে আর মানুষ বাঁচে না, 50-এর পরে এক ধরনের সে মৃত, কারণ তখন তার জীবনটা হসপিটালে আর ওষুধের মধ্যেই কেটে যায়। তাই আর 15-20টা বছর আপনি এই সংসার করবেন, তাতে যদি এত খিসাখিসি এত মারামারি এত ঝামেলা করতে হয় কি দরকার। একটা কাজ করুন, আপনি হাজবেন্ড কে বলুন যে একদিন বসো
আমরা বসে তুমি আমার থেকে কি চাও আর আমি তোমার কাছ থেকে কি চাই, এটা দুজনের মধ্যে একটা সেটেলমেন্টে আসা যায়, যে তুমি আমার কি কি জিনিস পছন্দ করো না আর আমি তোমার কি কি জিনিস পছন্দ করি না, তুমি আমার কাছ থেকে কি চাও আর আমি তোমার কাছ থেকে কি চাই। তখন যদি দুজনে দুজনের গুলো কথা শেয়ার করে তখন একটা কম্প্রোমাইজে আসতে হবে, ঠিক আছে তুমি যেগুলো বললে আমি এর এখন থেকে যথাযথভাবে পালন করি। তখন স্বামীও যদি বলে ঠিক আছে তুমি যে ক্রাইটেরিয়া গুলো আমার কাছে চেয়েছ আমি এগুলো পালন করার চেষ্টা করব, তাহলে অ্যাগ্রিমেন্ট করে থাকা যাবে। আমি মানে আমি বললাম যে এটা আপনাকে আমি মানে না শুনে জাস্ট আইডিওলজি দিচ্ছি কিভাবে ঝামেলা থেকে মুক্ত থাকবেন, কিন্তু কি করবেন ডিসিশন এটা কিন্তু আপনাদের, কারণ আমি জানি না দুই পক্ষের রেজাল্ট বা কথা। আর একটা কি করবেন, যদি তারপরও দেখেন যে দুজনে দুজনেরটা শুনছেন না, তাই আমার মনে হয় যে দুজনে আর একসঙ্গে থাকার দরকার নেই, কারণ এই 15 বছরের জীবন আর 20 বছরের জীবন এরকম এই টানাটানি খিসাখিসি করে এগুলো সংসার বলে না। কারণ আপনি আমাকে লিখেছেন কালকে বিশাল এক লেটার লিখেছে, উনি জব করতে পারছে না, ভজন করতে পারছে না, কারণ খুব ঝামেলা হচ্ছে স্বামীকে নিয়ে, প্রবলেম হচ্ছে উনি মন কনসেন্ট্রেট। তাই আমি বললাম যে যদি আপনার ইনকাম সোর্স থাকে, আপনি যদি মনে করেন আপনি নিজে স্বাবলম্বী আছে, সো লিভ ইট। আপনি তখন তাকে বলেন যে ঠিক আছে বাবা তুমি তোমার মা পরিবার পরিজন যেভাবে বলে প্রভু, সে শুধু তার মায়ের কথাই শুনে, আমার কথা কিছু শুনে না। তাই বললাম ঠিক আছে, তখন তাকে বলতে হবে ঠিক আছে বাবা তুমি তোমার মাকে নিয়ে তুমি ভালো থাকো, বা তুমি আর একজন সহধর্মিনী গ্রহণ করে যাকে নিয়ে তুমি ভালো থাকো, কারণ দেখো এটা কোনো জীবন না, এ টানাটানি খিসাখিসি করে জোড়া লাগিয়ে কোনো সংসার হয় না। তাই বি এনজয় লাইফ, এটা না যে একটা জোড়া তালি দিয়ে, লাইফ হ্যাজ টু বি এনজয়। আর আমি 2, 4, 10, 15 বছর বাঁচবো, তার মধ্যে যদি ভজন সাধন না হয় এটা হচ্ছে বিষয়। তাই কি করেছে এই ইন্দ্রদ্যুম্ন রাজাকে যখন কি করেছে অভিশাপ দিয়েছে, তখন তিনি এই অভিশাপের কি করেছে পাল্টা জবাব দেনি, কারণ পাল্টা জবাব দিলে কি হতো আবার ঝগড়া হতো, হ্যাঁ না আবার ঝগড়া হতো, আপনি দুর্বাস এই অগস্ত ঋষি আপনি আমাকে কেন অভিশাপ দিলেন, আমি ভগবত ভক্ত আমি আপনাকে দেখিনি কেন আপনি, উনি তখন বলবে না আপনি দেখেননি কেন আমি আসছি ভক্তদের নিয়ে, এটা আপনার কর্তব্য না উঠে প্রণাম করা, কি লাভ বাবা একজন আমাকে বলেছে ঠিক আছে বলেছে তার মুখে লেগেছে, বা ভগবান তাকে হয়তো ইন্সপায়ার করেছে, কারণ কোনো কিছুই তো ভগবানের ঈর্ষা ছাড়া হয় না, চুপ। এর জন্য আমার মা একটা কথা বলে, বোবার শত্রু নাই এই জগতে, কার শত্রু নাই বোবার শত্রু নেই, হ্যাঁ না। এর জন্য আমি সবসময় একটা কথা বলি, আমার কাকিমা বলে যে এই জগতে যদি কোনো বউকে এক জীবন স্বামীর সঙ্গে থাকতে হয় তাহলে তাকে প্রতিদিন যেরকম কি বলে সুগার লেভেল বেড়ে গেলে তাকে কি করতে হয় কিছু খাবার দাবার মেনটেন করতে হয় না, তো ওকেও যদি সংসারে স্বামীর সঙ্গে এক জীবন থাকতে হয় তাকে ওকে বোবা হওয়ার একটা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, যে আমাকে এত মাত্রায় বোবা হতে হবে তাহলে আপনি এক জীবন সংসার করে যেতে পারবেন। আর যদি বোবা না হতে পারেন, আজকালকার মেয়েদের মতো হয়ে যায় ফাট করে জবাব দিয়ে দেন, তাহলে ইউ হ্যাভ টু বি ডিভোর্স, হ্যাভ টু বি ডিভোর্স। এর জন্য বোবার শত্রু নাই। এর জন্য শাস্ত্র বলেছে ভগবত ভক্তদের 26টা গুণ থাকতে হবে, এই 26টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে মৌনব্রত। আর মৌনব্রত কি মানে অহেতু প্রজল্প বা অহেতুক একজন এটা কিছু বলে দিল আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, এটা আজকালকার যুগের একটা ছেলে মেয়ে বা যে কোনো সে প্রভুজি মাতাজি যাবে ও আমাকে বলেছে কেন প্রভু আমি কেন বলবো না, আমি কি কম নাকি, আমিও ভক্ত আমিও গুরু মহাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি আমিও ইসকনের দীক্ষিত, না সে এটা আপনারা ঠিক বলেন না, এরকম আজকাল রেভলিউশনারি আছে। আরে বাবা বলেছে তো, সে তো মুখ দিয়ে বলেছে আমার এই দেহে লেগেছে চামড়ায় লেগেছে, এ তো না যে আমার আত্মা নষ্ট হয়ে গেছে, সো কিপ কোয়াইট। যদি আপনার ইচ্ছা হয় তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার তাহলে ঠিক আছে, এক বলে গেছে বাস হয়ে গেছে। আর যদি আপনার চিন্তা যে না আমার ওর সঙ্গে থাকার ইচ্ছা নেই অ্যাডজাস্টমেন্ট করার ইচ্ছা নেই তাহলে আপনি ঝগড়া করতে পারেন। তাই এখানে এই শিক্ষা যে কি করেছে কি বলে আমাদের
গজেন্দ্র যে ঠিক আছে, ওর অগস্ত্য ঋষি আমাকে অভিশাপ দিল, বাস চুপ করে থাকা হয়। এর জন্য রূপ গোস্বামী নেক্টার অফ ডিভোশনে ইনস্ট্রাকশনে কি বলেছে, বাচো বেগম, বাচো বেগম, এই মুখের ভাষাকে যা আসলো তা যদি তুবড়ির মতো বলে দেই তাহলে হবে না, এটাকে কন্ট্রোল করতে হবে। তখন তিনি কি করলেন, যাক ঋষি অভিশাপ দিয়েছে, এটা হয়তো আমার পূর্বজন্মে কোনো অভিশাপ মানে অপকর্ম করেছি তো তার জন্য আমার হয়েছে, তাহলে কিন্তু ডিসমিস হয়ে যায়। তা কিন্তু মানুষ তার কর্মকে মানে কি করতে গ্রহণ করতে রাজি না, মানুষ চিন্তা করে না আমি এখন যা করতেছি সেটাই ঠিক, তাই না? সেটাই ঠিক। আমি আজকে সাউথ আফ্রিকা থেকে এক ভক্ত মাতাজি ফোন করেছেন, উনি অনেক সিনিয়র ভক্ত পার্থ মহারাজ, তো ওনার সঙ্গে একটা কথা, উনি হাজবেন্ড ওয়াইফের একটা প্রবলেম বলছিলেন, মানে তখন আমি বলছিলাম যে আপনার এই যে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্ক না, এটা 7 জীবন থাকবে, 7 জীবন হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। বলেন কি বলেন প্রভু এটা? আমি বললাম হ্যাঁ। আমি বললাম মা আপনাকে যদি আমি কর্মচক্র বুঝাই তাহলে কর্মচক্রটা কিরকম, আপনাকে একটা সাথে এক্সাম্পল নেই তাহলে আপনারা বুঝবেন। এই যে গজেন্দ্রের লীলা হয়েছে এটা একটা কর্মচক্র, এটাকে আপনাকে আমি একটা জাগতিক উদাহরণ দিয়ে দিই। ধরুন আপনি একটা স্কুলের টিচার, এখন একটা করোনা ভাইরাস সিচুয়েশন, তো তখন কি হয়েছে আপনারা এখন মিটিং সিটিং সবাই মিলে বসে করতে পারছেন না, এখন কি করেন জুমে মিটিং হয়, জুমে মিটিং হয়। এখন জুমে যখন মিটিং এ বসেছে তো ধরুন সেই মিটিং এর প্রধান মানে প্রিন্সিপাল হচ্ছে ধরুন কি আমাদের কি বলে জুমের মিটিং এর আমাদের প্রিন্সিপাল হচ্ছে আমাদের ধরুন সুমা মাতাদি, ওই ক্লাসের বা ওই স্কুলের কি ভালো করে কর্মচক্রটা বোঝার চেষ্টা করুন, তো উনি হচ্ছে প্রিন্সিপাল, তো ঠিক আছে সব ম্যাডামরা স্যাররা বসেছে জুমে, কিন্তু হঠাৎ করে কি হলো এই ইয়ের সুমা মাতাজির নেটওয়ার্কে প্রবলেম দেখা দিয়েছে, উনি এখন ওগুলো শুনতে পাচ্ছে না দেখতেও পাচ্ছে না, তখন কি হয়েছে দুজন টিচারের মধ্যে প্রবলেম গন্ডগোল হয়ে গেছে। কি এই টিচার বলছে না না আপনারা যে সিলেবাস তৈরি করেছেন এটা এখন এই প্যান্ডামিকের জন্য ঠিক না, আর তারা বলছে আর এক টিচার বলছে না 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 আরে যে এখন যে পরিস্থিতি ওটা আমরা এই পরিস্থিতির উপর বিচার করি বেসড করে এই টিচার ইয়েটা বানিয়েছি, তখন তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু এখন ঝগড়াটা মিলাতে পারছে না, কারণ কি বড় ম্যামের মানে সুমা মাতাজির নেটওয়ার্ক কানেকশন নেই, তিনি যা বলতেছে ওরা শুনতেছে না, উনি যা বলে শুনতেছে না, তখন উনি মিটিং লিভ করে দিল। মিটিং নেক্সট সানডেতে আবার মিটিং আসলো, এখন বলুন প্রশ্নটা আমার এই মিটিংটা এখন যে আজকে আবার সানডেতে নেক্সট সানডেতে স্টার্ট হয়েছে এই মিটিংটা কোথা থেকে শুরু হবে বলুন, মিটিংটা কোথা থেকে শুরু হবে? মিটিংটা শুরু হবে যেখানে ওই দুই ম্যাডাম ফাইটিং করেছিল, মিটিং এ এসেই যেই জয়েন হয়ে যাবে তখন বলবে হ্যাঁ সুমা সুমা ম্যাম শুনুন কালকে এই যে আমরা যে গত সপ্তাহে মিটিং করেছি মিসেস তনুশ্রী ম্যাম বলেছে যে না আমি যেটা করেছি এটা ঠিক না, আবার সুমিতা বলবে সুমিতা ম্যাম বলবে না 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 দেখুন ম্যাম আপনি তো ছিলেন না ইনি যে সিলেবাস বানিয়েছে এটা হবে, তাহলে ফাইটিংটা মিটিংটা কোথা থেকে শুরু হলো, ওই পূর্বে যে পয়েন্টে ও ছেড়ে দিয়েছিল ওইখান থেকে ওরা আবার স্টার্ট করবে। তাই আমরা এই জীবনে যদি হাজবেন্ড ওয়াইফ বা যে কোনো সম্পর্ক প্রেমিক প্রেমিকার কোনো জায়গায় ক্র্যাশ হয়ে যায় বা কোনো জায়গায় ফাইটিং হয়ে যায় বা কোনো প্রবলেম হচ্ছে, তার মানে মনে করতে হবে এই হাজবেন্ডের সঙ্গে পূর্বে আমার সঙ্গে মিটিংটা ওইভাবেই শেষ হয়েছিল, মিটিংটা ডিসমিস হয়নি, মানে খুব মানে পিসফুলি ওটাকে আমরা ক্যান্সেল করতে মানে সলভ করতে পারিনি। এর জন্য এই জীবনে কৃষ্ণ আবার কি করেছে মিটিংটা ওইখান থেকে স্টার্ট করেছে মিটিংটা। এই জন্য অনেকে বলে না প্রভু আমি জানি না কেনই বিয়ের পর থেকে মানে ওনার সঙ্গে আমার মিলতেছি না, আমি বুঝতে পারছি না কি যে আমি জানি না এটা কি কি কর্মফল, কারণ কি আপনার মিটিংটা যেখানে শেষ হয়েছে ওটা পিসফুলি শেষ হয়নি, এর জন্য নেক্সট মিটিংটা আপনাকে ওখান থেকে স্টার্ট করতে হবে। তাই এটা যখন কেউ বোঝে তখন এটা ভগবত ভক্ত বোঝে,
তখন ভগবত ভক্ত কি করে, সাইলেন্ট হয়ে যায়, ঠিক যেরকম এই গজেন্দ্র করেছে। গজেন্দ্র বলতো, আরে মহারাজ আপনি কেন আমাকে গালি দিবেন, আপনার কি, আপনি এখানে এসেছেন আমি দেখিনি তো আপনি, আমরা এরকম কি করি, মারামারি শুরু করে দেই না? ঠিক আছে বলেছে, মুখ দিয়ে না একটা গালি দিয়ে গেছে, ঠিক আছে কৃষ্ণের কৃপা। তো তখন গজেন্দ্র কি করলো, চুপচাপ হয়ে গেল। তখন গজেন্দ্র পরবর্তী জীবনে কি হলো, হাতি রূপে তিনি জন্মগ্রহণ করলেন, হাতি রূপে জন্মগ্রহণ। তো এর জন্য এই হাতি রূপে জন্মগ্রহণ করে কি করলেন, তিনি এরকম তার পূর্ব জীবনের কথা ভুলে গিয়ে সে কি করলেন। এইখানে একটা শিক্ষা, এই গল্পে একটা শিক্ষা করলাম যে কখনো কোনো কিছু আমাদের জীবনে প্রতিকূল অবস্থা আসলে কখনো এক্সাইটেড হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, মনে করতে হবে এটা কৃষ্ণের পূর্ব প্ল্যান, বা আমি পূর্বে ওই ব্যক্তির সঙ্গে আমার মিটিংটা ওইখানে শেষ করেছি, এর জন্য এই জীবনে আবার মিটিংটা ওই ব্যক্তির সঙ্গে ওই পয়েন্ট থেকেই স্টার্ট হয়েছে, অন্য কোনো পয়েন্ট থেকে স্টার্ট হয়নি। তাই দেখবেন কোনো কোনো, আবার অনেকে প্রশ্ন করে কোনো কোনো, রাধানাথ মহারাজ একটা ক্লাস বলছিলেন তার মা আর বাবার জীবনের কথা। রাধানাথ মহারাজ বলছিলেন, আমার মা আর বাবার জীবনে দুজনের মধ্যে কখনো শান্তি হয়নি, মানে তারা সবসময় ঝগড়া করতে থাকে। তখন ওনার মা বলছিল যে এই পৃথিবীতে সবাই তোমার বাবাকে ভালো জানে, একমাত্র আমি জানি, আমি তাকে ভালো জানি, আর এই পৃথিবীতে সমস্ত মেয়েরা আমাকে ভালো জানে কিন্তু তোমার বাবা আমাকে ভালো জানে। তখন মহারাজ বলছিল এটা হচ্ছে ওনার পূর্ব জীবনে ওনাদের মিটিংটা ভালো করে শেষ হয়নি, এর জন্য এই জীবনে ওনাদের মিটিংটা আবার ওই পয়েন্ট থেকে শুরু হয়েছে। তাই দেখবেন আপনাদের জীবনে আমাদের জীবনে এরকম ঘটে, কোনো কোনো ব্যক্তির সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, নাথিং প্রবলেম, সে হয়তো ধরুন আপনার স্বামীর সঙ্গে আপনার প্রবলেম, আপনার অন্য পুরুষের সঙ্গে, আপনার বাবা কাকা জ্যাঠা হয়তো বন্ধু বান্ধব কলিগ পুরুষ আছে তাদের সঙ্গে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং, আপনি যা বলেন সেও বোঝে বা সে যা বলে আপনিও বোঝেন, কিন্তু আপনার স্বামীর সঙ্গে বোঝে না, মেলে না, কারণ কি, আপনার পূর্বজন্মের মিটিংটা ভালো করে সেটিং শেষ হয়নি। আর ওনার সঙ্গে কেন ভালো সম্পর্ক আছে, কারণ কি, আপনার ওনার সঙ্গে পূর্ব জীবনে যে মিটিংটা হয়েছিল সেটা খুব ভালো করে শেষ হয়েছিল, এর জন্য এই জীবনে আবার ওই পয়েন্ট থেকেই কি হয়েছে, ওই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে। এর জন্য এই শিক্ষা নিতে হবে যে কখনো কোনো প্রতিকূল পরিস্থিতিতে অস্থির হওয়া যাবে না, কারো সঙ্গে কেউ আমাকে কোনো কিছু বলে দিলেই তার সঙ্গে রাগ হওয়া যাবে না, মনে করতে হবে নিশ্চিত আমার কোনো পূর্বজন। দ্বিতীয় কি, দ্বিতীয় শিক্ষা হচ্ছে সাধু সন্ত আসলে তাকে রেসপেক্ট জানাতে হয়, যদি ভগবত ভক্ত দেখি তাহলে মাথা নত করতে হয়, যদি মাথা নত না করি তাহলে এরকম অভিশপ্ত হয়ে কি হয়ে যায়, এটাকে বলে হয় ফলস ইগো, ইগোইজম। সে দেখেছে অগস্ত্য ঋষি এসেছে তারপরে তিনি ভগবত ভজনে ছিল, এখন আপনারা বলতে পারেন প্রভু সে তো ভগবান বিষ্ণুকে ডাকতেছিল, তাহলে কৃষ্ণ কেন এই অগস্ত্য ঋষির অভিশাপটা গজেন্দ্রের উপরে, মানে ইন্দ্রদ্যুম্ন রাজার উপরে ফলিয়ে দিল, হ্যাঁ কি না, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রভু তিনি তো ভগবান বিষ্ণুর উপাসনা করতেছিলেন, তপস্যা করতেছিলেন, ধ্যান করতেছিলেন, তাহলে বিষ্ণু কেন সেই সময় অগস্ত্য ঋষিকে থামিয়ে দিল না, তুমি কেন ওই ইন্দ্রদ্যুম্নকে তুমি অভিশাপ দিলে, তোমার এত বড় স্পর্ধা, সে আমার ভজন করছে এটা কেন করলে। এই লীলাটা আপনাকে চৈতন্য চরিতামৃত থেকে শিখতে হবে, মানে এক্সাম্পলটা নিতে হবে, ভগবানের সেবা করাটা মুখ্য না, যদি ভক্ত সামনে থাকে তাহলে আগে ভক্তের সেবা হচ্ছে মুখ্য। তা কি কার লীলা থেকে, অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এবং নরোত্তম দাস ঠাকুরের একটা লীলা আছে, অনেকে দেখা যায় ঘরে পূজা করতেছে আর সেই সময় ঘরে দুজন বৈষ্ণব, হ্যাঁ প্রভু বসেন 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 প্রভু আমি আসতেছি আমার একটু পূজাটা শেষ করে আসতেছি, মাতাজি ঘন্টা পিটেই যাচ্ছে আর পিটেই যাচ্ছে আর সেই ওম নমো ভগবতে বাসুদেব করেই যাচ্ছে, মাতা প্রভুরা বলছে মাতাজি আমি তো আসছি একটু আপনার সঙ্গে কথা বলতে,
আমি তো চলে যাবো, আমাদের তো অন্য এক বাসায় যেতে হবে, ইনভাইটেশন। হ্যাঁ না না, প্রভু বসেন, আপনারা কিন্তু প্রসাদ না পেয়ে যাবেন না। প্রভু বসেন বসেন, আমি আসতেছি আসতেছি আসতেছি, প্রভু বসেন। উনি ঘন্টা পিটিয়ে যাচ্ছে আর পূজা করেই যাচ্ছে, তখন ভক্ত রাগ হয়ে চলে যায়। আধা ঘন্টা এক ঘন্টা ধরে বসে আছি, আপনি আসতেছি না, ঠিক আছে 2-4-5 মিনিট দেরি আছে। এর জন্য প্রভুপাদ একবার কি করেছেন, এক বোম্বেতে তিনি তার এক কি করেছেন, তার এক মানে ডোনারের বাড়িতে গিয়েছে। ডোনার তখন সকালবেলা পূজায় বসেছে, প্রভুপাদ গিয়েছে তার সঙ্গে একটা বিশেষ মিটিং করতে, সে কি করেছে পূজায় করছে আর প্রভুপাদের জন্য আসে, প্রভুপাদ রাগ হয়ে চলে যাচ্ছে। এর জন্য মনে রাখতে হবে, ভগবানের সেবার থেকেও ভগবানের ভক্ত যদি কোনো বিষয় নিয়ে আসে তাহলে সেটা হচ্ছে আগে, সেটা আগে দেখতে হবে। এর জন্য কৃষ্ণ কি করেছে, গজেন্দ্রের অভিশাপ মানে ইন্দ্রদ্যুম্ন রাজার অভিশাপটাকে তিনি কি করেছে মানে উইথড্র করে দেনি, তাকে গ্রহণ করিয়েছে। কারণ তিনি বুঝিয়েছেন যখন ঋষি এসেছেন তোমার তখন ধ্যান বন্ধ করে হলো, আগে ঋষিকে অভ্যর্থনা জানাতে হয়। কারণ আমরা জানি 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে, কয়টা বৈষ্ণব অপরাধ, 6টা বৈষ্ণব অপরাধ। সেই 6 প্রকার বৈষ্ণব অপরাধের একটা বৈষ্ণব অপরাধ হচ্ছে ভগবত ভক্ত দেখে মনে উল্লাসিত না হওয়া এবং তাকে সাদর ভাবে অভ্যর্থনা না জানানো, তাহলে সেই বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়। যখন বৈষ্ণব দূর থেকেও দেখবেন, হয়তো সে আপনাকে দেখেও নি, যেরকম আমরা গুরু মহারাজদের ক্ষেত্রে হয়তো গুরু মহারাজ কি করেছে চলে যাচ্ছে, আপনি দূর থেকে দেখলেন, কিন্তু আপনাকে সেই সময় ওখানে ওই অবস্থায় নমন করতে হবে। সে না দেখেছে, পরমাত্মা রূপে অন্তর্যামী তো দেখেছে যে তিনি ওখানে ট্রেন স্টেশনে বসে প্রণাম করেছে তার গুরুদেবকে দূর থেকে দেখে। এটা হচ্ছে কোন ভগবত ভক্ত যখন আপনার কাছে এসেছে বা তার কোনো কথা বলতে এসেছে, তখন আপনার ভগবানের সেবা আগে বেইন না, আগে ভগবানের ভক্তের সেবা মেইন। এই শিক্ষাটা এই গজেন্দ্রের লেয়া। তা এর জন্য গজেন্দ্র পরবর্তী জীবনে কি হন, ইন্দ্রদ্যুম্ন রাজা থেকে গজেন্দ্র হন। তো প্রভু প্রশ্ন আসবে, প্রভু এই কুমির কে ছিল, এই কুমির পূর্বজন্মে কি ছিল, কুমির পূর্বজন্মে ছিল হুহু রাজা নামে এক রাজা ছিল, হুহু নামে এক রাজা ছিল। তো তিনি কি ছিল, বিষয়ী রাজা ছিল। এক সময় তিনি কি করেছেন, তিনি অনেক মেয়েদের নিয়ে, ললনাদের নিয়ে, মানে আমাদের এখনকার ভাষায় বলে গার্লফ্রেন্ডদের নিয়ে তিনি কি করেছে, এক সরোবরে স্নান করতে গিয়েছে, সরোবরে স্নান করতে। আর সেখানে এক দেবল ঋষি নামে এক ঋষি, তিনিও সূর্য পূজার জন্য সেই সরোবরে যান স্নান করে জল আনার জন্য। যখন তিনি কি করেছেন, ওই স্নান করে জলের মধ্যে, যারা ব্রাহ্মণ শাস্ত্রে বলে যারা ব্রাহ্মণ দীক্ষিত, পবিত্র সরোবরে যখন আপনি স্নান করবেন সেখানে আপনি কি করবেন, আপনি গায়ত্রী করবেন। পবিত্র জলের মধ্যে দাঁড়িয়ে যখন গায়ত্রী করা হয় তাহলে ওই গায়ত্রীর ফল আরো বেশি। সেখানে আপনি কাম গায়ত্রী করতে পারেন বা গোপাল মন্ত্র গায়ত্রী করতে পারেন। এই গোপাল মন্ত্রের গায়ত্রী বা কাম গায়ত্রী এগুলো করলে ওই মন্ত্রের প্রভাব আরো বেশি প্রভাবিত হয়। এজন্য যারা এগুলো শাস্ত্র জানে তারা কি করে, ওই পবিত্র সরোবরে স্নান করলে জলের মধ্যে দাঁড়িয়ে বা ইয়ে করে তখন তিনি একটা মন্ত্র পাঠ করে। যারা গায়ত্রী দীক্ষিত তারা জানে কোনটা কাম গায়ত্রী কোনটা গোপাল মন্ত্র, তারা এগুলো জানে। তো তখন কি করেছে ওই দেবল ঋষি, জলের মধ্যে বসে তিনি সূর্য পূজা করছে। আমরা যেরকম করে কি দেখবেন আপনারা, অনেক সাধু সন্তরা কি করে সকালবেলা যখন নদীতে স্নান করে, স্নান করে উঠে নদীর মধ্যে দাঁড়িয়ে তিনি লোটা দিয়ে সূর্যদেবকে জল আহ্বান করে, মানে জল প্রদান করে। তো যখন এরকম দেবল ঋষি করছেন তখন ও কি করেছে, এই হুহু রাজা তিনি একটু চিন্তা করেছে এই সাধু আবার কি করে জল টল ফেলতেছে। তখন ডুব দিয়ে সাধুর জলের নিচ থেকে গিয়ে ওই দেবল ঋষির একটা চরণ ধরে টান দিয়েছে, টান দিয়ে তো ফান করার চেষ্টা করেছে বলে মজা করা। তখন দেবল ঋষি ক্রোধান্বিত হয়ে গেছে, আরে বদমাইশ,
আমি কোথায় সূর্যদেবের পূজা করছি আর তুই জলের মধ্যে থেকে এসে মূর্খ নির্বোধ তুই আমাকে এসে জলের মধ্যে টান দিচ্ছিস? এ কর্ম তো কুমির করে, কুমির জলের নিচে কে থাকে? কুমির। তাই তুই কুমির সদৃশ কাজ করেছি, অভিশাপ দিলাম তুই পরবর্তী জীবনে কুমির হয়ে জন্মগ্রহণ করবি। এর জন্য এই হুহু রাজা পরবর্তী জীবনে কুমির হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু তিনি যদিও ভগবত ভক্ত ছিলেন, তখন তিনি কি করেন, দেবল ঋষির চরণে পড়ে যায়। মহারাজ আমার তো ভুল হয়ে গেছে, আপনি আমাকে এত বড় অভিশাপ দিলেন, আমি জানি আপনার অভিশাপ থেকে আর আমি বাঁচতে পারবো না, তবে আপনি আমাকে একটা মুক্তির উপায় দেখান। তখন দেবল ঋষি বলেন, আমি যা অভিশাপ দিয়েছি ওটা তো আর ফিরানো যাবে না, তা আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি পরবর্তী জীবনে তুমি গজেন্দ্র মোক্ষের লীলায় তুমি কুমির হয়ে জন্মগ্রহণ করবে, আর সেইখানে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা তোমাকে নিহত করবে, আর তার ফলেই তোমার মোক্ষ প্রাপ্ত হবে। তাই এই হুহু রাজা পরবর্তী জীবনে কুমির হয়ে গজেন্দ্রকে কি করে, আক্রমণ করে। তো তখন গজেন্দ্রকে যখন আক্রমণ করে গজেন্দ্রকে জলের মধ্যে নিয়ে যায়, গজেন্দ্র ছটফট করতে থাকে, যত জলের মধ্যে নিয়ে আর দাঁত তখন আরো গেড়ে বসিয়ে দেয়, ঠিক মায়া। প্রথমে প্রথমে অল্প অল্প কামড় দেয়, কিন্তু ধীরে ধীরে চারদিক থেকে যখন মানে কামড় জোরে বসিয়ে যায়, তখন আমরা কাউকে দেখতে পাই না, কে আমাকে রক্ষা করবে, কারো আশেপাশে থাকে না। তখন কি করেন গজেন্দ্র, চিন্তা করেন আমাকে এই অবস্থায় একমাত্র হরি বিনা কেউ রক্ষা করতে পারবে না। তখন তার পূর্ব জীবনের এই যে কি করেছে, তিনি আমি বলেছিলাম না যে পূর্ব জীবনে তিনি অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন, মন্ত্রতন্ত্র করতেন, তখন তার ওই মন্ত্রের কথা মনে পড়ে গেছে। তখন তিনি সেই যে স্তুতি বা মন্ত্র পাঠ করতেন, সেই মন্ত্রের দ্বারা কি করেছেন, ভগবানকে পুকার না মানে ডাকার চেষ্টা করছেন, বারবার মন্ত্র পড়ে যাচ্ছেন, বারবার ভগবানের কাছে কৃপা ভিক্ষা করছেন, মন্ত্রের মাধ্যমে বেগিং মানে ভিক্ষা করছেন, যে যে স্তবগুলো আমি আপনাদেরকে প্রত্যেক দিন পাঠ করতে বলেছি, যে ভগবত ভাগবত আমার অষ্টম স্কন্ধের তৃতীয় অধ্যায়, প্রত্যেক দিন একটা করে শ্লোক, যারা এই শ্লোক পড়েন না তারা আজকে থেকে পড়বেন, কারণ কি আমি এই শ্লোক এই ক্লাসের ফলশ্রুতি বলবো, তখন আপনি এই শ্লোক পড়লে যারা 4 দিন মিস করেছেন তখন আপনি হায় হায় করবেন, আরে প্রভু আমি তাহলে পড়া শুরু করিনি, আজকে থেকে পড়তে হবে। ক্লাস ভালো করে শুনতে থাকবেন, এই ক্লাস শ্রবণের কি ফল আজকে লাস্টে শুনলে, তখন আপনি চিন্তা করবেন যে কি মিস করছি যদি আমি এই ক্লাস না শুনতাম। তখন গজেন্দ্র কি করেন, মনে করতে থাকে সেই মন্ত্র। তাই এর দ্বারা শিক্ষা হচ্ছে, যদি আমরা এই জীবনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তাহলে পরবর্তী জীবনে যদি আমি কোনোভাবে এই জীবন উদ্ধার না হতে পারি, তাহলে পরবর্তী জীবনে যেখানেই আমার জন্ম হোক, আমার যখনই বিপদ আসুক বা যা আসুক, কৃষ্ণ আমাকে কি করবে, ভগবত ভক্তিতে কি করবে, আমাদেরকে ওই হরিনাম আমাকে স্মরণ করে দেবে। তো অনেকে প্রশ্ন করে, প্রভু আমি যে এই যে হরিনাম করতেছি, আমার তো মনে হয় না যে আমি মরার সময় আবার এই হরিনাম মনে করতে পারবো। আপনি যদি এক জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র করেন গজেন্দ্রের মতো, গজেন্দ্র পূর্ব জীবনে হরিনাম করে এসেছে, তাই পরবর্তী জীবনে তিনি যখন বিপদে পড়েছে, কৃষ্ণ তখন তাকে কি করেছে, আবার অনুস্মরণ করে দিয়েছে। তা আমরাও যদি এক জীবনে এই জীবনে খুব ভালো করে ভগবত ভক্তি যাজন করি, মৃত্যুর সময় আমার গলা বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, যে কোনো অবস্থায় ঘটুক, কিন্তু কৃষ্ণ কি করবে, আবার আমাকে সেই সময় তিনি এসে কি করবে, কৃষ্ণ আমাকে নাম স্মরণ করিয়ে দেবে, নাম স্মরণ করিয়ে দেবে, কারণ কৃষ্ণ তখন আপনার কাছে রেসপন্সিবল, এই ভক্তটা আমার জন্য 25 বছর 30 বছর 40 বছর আমার নাম জপ করেছে, সে এখন কি করছে, তার জপ বন্ধ হয়ে গেছে, সে প্যারালাইজড হয়ে গেছে, তার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, কাজ করছে না। তখন কৃষ্ণ ঠিক মরার সময় আপনাকে মুখে হরিনাম এনে দেবে, অথবা সে সময় কোনো ভগবত ভক্ত আপনার কানের কাছে পাঠাবে আর বলবে, এই গিয়ে তাড়াতাড়ি আমার ভক্তকে কি বল, এই হরিনামটাকে স্মরণ করিয়ে দে, হরিনামটাকে
মানে কি বলে স্মরণ করিয়ে দেয়। এর জন্য এটা হচ্ছে, এর জন্য ভগবদ্ গীতায় কৃষ্ণ বলছে, স্বল্পম উপাস্য নেহাবি বিক্রমণ্য অস্বস্তি প্রত্যাবায়ন বিদ্যতে, স্বল্পম উপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভায়া। যদি কেউ এই জীবনে স্বল্প উপাসনাও করে, তা তার কাছে একটা বড় অ্যাসেট হয়ে থাকে। যখন আপনি, যেরকম আপনি কি করলেন, একটা 10,000 টাকা ডিপোজিট করে রাখলেন, আপনি চিন্তা করেন এই 10,000 টাকায় কি হবে, কিন্তু এই 10,000 টাকা আপনি একটা লাইফ টাইম ডিপোজিট করে রাখলেন, একটা সময় দেখা গেল এই 10,000 টাকা থেকে 10 লাখ টাকা হয়ে গেছে, আর সেই সময় আপনার ওই টাকাটা খুব দরকার, টাকাটা খুব দরকার। তা আপনি যখন কোনো কিছু ইনভেস্টমেন্ট করে রাখেন, আপনি মনে করবেন না যে ওটা শুধু ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে, ওখানে কিছু প্রফিট জমা হচ্ছে গভর্নমেন্টের থেকে। ঠিক তেমনি আপনি যে এই যে 40 বছর হরিনাম করে কৃষ্ণের কাছে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, কৃষ্ণ এ না যদি মোদি সরকার আপনাকে 10,000 টাকার একটা FD 10 বছরের জন্য করে রাখেন, তাহলে 10 বছর পরে আপনাকে গভর্নমেন্ট 5 লাখ টাকা দিল, তাহলে আপনি মনে করেন ভগবান কৃষ্ণ কি মূর্খ সরকার? সে কি আপনাকে কোনো প্রফিট দেবে না? যে এই যে 10,000 টাকার আপনি FD করে রেখেছেন, এটা শিখতে হবে। তা আপনি যে সুরজিৎ প্রভু বলে, প্রভু আমি তো এই করছি 1 মাস, কই কিছুই তো হচ্ছে না। আরে FD-র টাকা তো আপনার আসবে না, আপনাকে মনে রাখতে হবে FD করেছেন 10 বছরের জন্য, ওটা রেজাল্ট আসবে 10 বছর পরে। আর এখন যদি আপনি বলেন না প্রভু আমি প্রিমিয়াম ভেঙে দেবো, আমার টাকা দাও, প্রিমিয়াম ভেঙে দিলে আর তো আপনার 10,000ই পাবেন, আপনি প্রিমিয়াম ইন্টারেস্ট সব পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে ওই 10 বছর। যখন 10 বছর ওয়েট করবেন, তখন দেখবেন ওটা 10,000 টাকা থেকে 5 লাখ টাকা আপনার হয়ে গেছে। বাট ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ওয়েট করতে হবে। আপনাদের যদি ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন আসে, মানে আমার কথা প্রসঙ্গে, কিন্তু অনেকে ভুলে যান, চ্যাট বক্সে লিখে রাখবেন, তাহলে আমি আমার লাস্টে পড়ব। তাই কি করে, তাই আমাদেরকে এই গজেন্দ্রের লীলা থেকে শিক্ষা দিচ্ছে, যা আমরা ভগবত ভক্তি করছি এটা কোনো ক্ষয় নেই, এটা ডিপোজিট হয়ে আছে। কৃষ্ণ কখন ওটা দেবে ওটা নির্ভর করে সরকারের উপর, সরকার কি পার্সেন্ট, কত পার্সেন্ট কাটবে, কত পার্সেন্ট দিবে না। যেরকম আমরা জানি আমরা একটা 6% নিয়ে এখন স্টেট ব্যাংকে, যেরকম FDI তে হয়তো হতে পারে 6% বা 7% আপনাকে প্রফিট দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে আপনি 10,000 টাকার। কিন্তু আপনি দেখা গেল যখন আপনি টাকাটা পেলেন, তা আপনি 6% হিসাব করেছিলেন আপনি 1 লাখ টাকায় 6,000 টাকা পাবে, কিন্তু আপনার হাতে আসলো মাত্র কি বলে 5,500 বা ধরুন কি বলে 5,000 টাকা, 1,000 টাকা ডিডাক্টেড হয়েছে। তখন আপনি চিন্তা করলেন কি ব্যাপার, এই 1,000 টাকা ডিডাক্টেড হলো, ওটা TDR আরো বিভিন্ন সেকশন থেকে কেটে গভর্নমেন্ট আপনাকে 5,000 টাকা দিবে। ঠিক তেমনি আপনি যে এই নাম জপ করছেন, এই ভগবত ভক্তি করছেন, এটা মনে করবেন না এটা নিষ্ফল যাচ্ছে, এটা কৃষ্ণের অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে। আর যখন এটা কৃষ্ণের অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে, এটা সঙ্গে সঙ্গে কি করছে, এটা আবার বাচ্চাও প্রসব করছে, সে বাচ্চা কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট প্রসব করছে। যেরকম পূর্ব জন্মে ইন্দ্রদ্যুম্ন রাজা ভক্তি করেছে, তার বাচ্চা মানে ইন্টারেস্ট বেড়ে এই জীবনে তিনি মরার আগে কৃষ্ণকে স্মরণ করতে পেরেছে। আর তিনি কিভাবে ডাকতেছিল তখন কৃষ্ণকে, হে কৃষ্ণ, হে বসুদেব, হে ভগবান, তুমি আমাকে কি করো, তুমি আমাকে উদ্ধার করো প্রভু, এই অবস্থা থেকে আমাকে কেউ কি করতে পারবে না, আমাকে কেউ মুক্ত করতে পারবে না। ওম নমো ভগবতে তস্মৈ যত এতত চিত আত্মকম পুরুষায় দিবিজায় পরেশায় ভি মহি। মানে হচ্ছে গজেন্দ্র বলল, আমি পরম পুরুষ বাসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, ওম নমো ভগবত বাসুদেবায়। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারতেছি এই এই লীলা হয়েছে সত্যযুগে, কারণ সত্যযুগের হরিনাম হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায়। তারই কারণে আত্মার উপস্থিতির পরে এই জড় শরীরে কর্ম করে, তাই তিনি সকলের মূল কারণ, তিনি ব্রহ্মা শিব আদি মহাপুরুষের পূজনীয়,
এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন, আমি তার ধ্যান করি। আমি আদি পুরুষের পূজনীয়, ইন্দ্র ব্রহ্মা শিব আদি মহাপুরুষদের পূজনীয়। এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে, প্রভু এইখানে গজেন্দ্র কেন দেবদেবীকে স্মরণ করলো না? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রভু গজেন্দ্রের মনে কেনই কৃষ্ণ বা হরির চিন্তা আসলো? তিনি তো মহাদেবকেও ডাকতে পারতেন, ব্রহ্মাকেও ডাকতে পারতেন, ইন্দ্রকে ডাকতে পারতেন, তারপরে কালীমাকে ডাকতে পারতেন, দুর্গা মাকে ডাকতে পারতেন, কারণ দুর্গা দেবী হচ্ছে শক্তির দেবী। হ্যাঁ, কালীমাকে ডাকতে পারতেন, কালীমা হচ্ছে শক্তির দেবী, এদেরকে কেন ডাকলেন না? কারণ ইন্দ্রদ্যুম্ন রাজা চিন্তা করলেন, আমাকে যখন এই কুমির কামড় দিয়ে টেনে টেনে আমাকে জলের মধ্যে নিচ্ছে, তখন দেবদেবীরা সব তাকিয়ে মজা দেখতেছে, দেখ মজা কিরকম, কি করেছিস, বউ বাচ্চা নিয়ে অনেক আনন্দে মত্ত মদমত্ত হয়ে গেছি না, এখন দেখ দেখ গজেন্দ্র, এটা তোর জন্য দরকার আছে। দেবদেবীরা তখন মজা নিচ্ছে, মত্ত হয়ে গেছিল না, দেখ এখন কেমন লাগে। এটা হচ্ছে কি, যাদের মধ্যে ফলস ইগো আছে, যারা অনুকম্পিত না, যাদের মধ্যে মায়া দয়া নেই, তারা এগুলো করে, তারা অন্যের সর্বনাশ বা ধর্ম দেখতে পছন্দ হয়। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে প্রভু, আরে জানেন না ওর যে কি ছিল, একটু কৃপা করে কেউ ঘুমাবেন না, আমি আবার হাত জোর করছি, ক্যামেরা অন রাখবেন, তাহলে আমি দেখতে পাই কে কি করছেন। আমরা এরকম কি করি, দেব দেবতাদের মতো অপরের ধর্ম দেখি, হ্যাঁ ঠিক আছে, জানেন না প্রভু ওই যে কি ছিল, দরকার আছে ওর, এগুলো দরকার আছে। তাই দেবদেবী কি করছে, ওই বসে বসে ধর্ম দেখছে কি হয় গজেন্দ্রের। এর জন্য গজেন্দ্র বলেছে, ইন্দ্র ব্রহ্মা শিব মহাপুরুষদের পূজনীয়, আমি তার উপাসনা করতে চাই। তাই বলছে, বেটা তুই আমার সর্বনাশ বসে বসে দেখেছিস, তোকে আমি আর ডাকবো, আমি শ্রী হরিকে ডাকবো, যিনি আমার বসে বসে কি করছে, আমার প্রবলেম দেখতেছে না, যে আমি আরো যাতে রসাতলে যাই এ দেখতেছে না, সে কি করবে যাতে তার কি ভালো হয় সেইটা দেখবে। একবার এক ভক্ত কি করেছে, তারা তার আত্মীয় স্বজন কি করছে, ওই ছেলেটার পরিবার কি করে, মানে একটু অভক্ত, তারা সব নিয়ম পালন করে না, তো তখন কি করে আত্মীয় স্বজন বলতেছে, তুমি যতই ভক্ত হও, তোমার মা বাবাকে তো টাকা পয়সা দেওয়া উচিত, তারা যদিও মাছ মাংস খায় এগুলো ইয়ে। তো তখন ছেলে বলল যে তোমরা কিরকম, মানে কত বড় ক্ষতিকারক জীব চিন্তা করো, আমাকে ভক্তরা টাকা দিচ্ছে বা দক্ষিণা দিচ্ছে বা লক্ষ্মী দিচ্ছে আমাকে প্রসাদ পাওয়ার জন্য, আমি যদি এখন এই টাকাগুলো তাকে দেই, সে যদি এর থেকে কি বলে অসৎ জিনিস বলে, যেগুলো ভগবত ভক্তির জন্য উপকারী না, সেই জিনিসগুলো ভক্ষণ করে, তাহলে সে তো আরো কুম্ভীপাক নরকে পড়বে। আর তোমরা আত্মীয় স্বজন কি করেছো, যাতে আমার মা বা আমার পরিবার আরো নরকে যায়, তার জন্য তুমি তাদেরকে ইন্সপায়ার করছো যে না, তাদেরকে আমাকে দান দক্ষিণা করা উচিত বা টাকা পয়সা দেওয়া উচিত। তার মানে অন্যের কিভাবে ক্ষতি হবে এই চিন্তাটাই হচ্ছে তার প্রাধান্য, সে নিজের ওই ব্যক্তির কিভাবে ভালো হবে সেটা সে চিন্তা করে না। এর জন্য এই জগতের মানুষের একটা স্বভাব হচ্ছে, অন্য খারাপ থাক আমি ভালো থাকি, এইটা ওর ভালো লাগে দেখতে। তাই গজেন্দ্র বলেছে, বাবা আমি কোনো দেব দেবে কোথায় দেওয়া, কারণ সে দুঃখ পেয়ে গেছে, আমি বসে বসে চিৎকার করছি পুকারতেছি, একটা দেবতা না ইন্দ্র না শিব না ব্রহ্মা কেউ তো আমার কাছে আসেনি, কেউ তো আমার কাছে আসেনি। এর থেকে শিক্ষা, যখন আপনার দুঃসময়ে কেউ বসে বসে আপনার ধর্ম দেখেছে, আপনার ক্ষতি দেখেছে, জীবনে কখনো কাউকে তাকে ট্রাস্ট করবেন না। এ চাণক্য পণ্ডিতের কথা, জীবনে সবাইকে বিশ্বাস করবেন কিন্তু বেইমানের উপরে ট্রাস্ট রাখবেন, বেইমান হচ্ছে জাতি সাপের মতো, দুধকলা দিয়ে যতই পোষেন টাইমলি কিন্তু আপনাকে সবল মেরে দেবে। এর জন্য জগতে সবাইকে বিশ্বাস করবেন কিন্তু বেইমানকে কখনো বিশ্বাস করবেন না, কারণ বেইমান আজকে আপনার দুধকলা খেয়ে পুষে আছে, কালকে আবার কি করবে, যেই না ও দুধকলা না পাবে ও সবল দিয়েই আপনাকে মেরে দিবে। এর জন্য ম্যাক্সিমাম দেখবেন যারা সাপ পালে ওরা ওই সাপের হাতেই মরে,
যারা সাপ পালে ওই সাপের ইয়েতেই মরে, কারণ হচ্ছে বেইমান, ও নিজেরটা ভালো করে দেখেছে, অন্যেরটা ভালো করে দেখেনি। এর জন্য কখনো জীবনে বেইমানকে কখনো ইয়ে করবেন না, কি করবেন, প্রশ্রয় দেবেন না, তুমি বেইমান, তুমি আমার সঙ্গে বেইমানি করেছো, বেইমানি করেছো। এর জন্য জীবনে শিক্ষা নেবেন, যে ব্যক্তি আপনার সঙ্গে বেইমানি করেছে তাকে দ্বিতীয়বার আর কখনো বিশ্বাস করবেন। হ্যাঁ, আপনি তাকে হেল্প করতে পারেন, ইয়ে করতে পারেন, কিন্তু তার থেকে কখনো অ্যাডভাইসও নেওয়া যাবে না, আর তার কোনো অ্যাডভাইস আমার জীবনে গ্রহণও করা যাবে না। সে হচ্ছে বেইমান, চিটার, চিটার। এর জন্য তাকে কখনো, হ্যাঁ, যদি আপনি তাকে রেকটিফাই করতে পারেন তাহলে আপনি গ্রহণ করবেন। এর জন্য এটা এই গজেন্দ্র থেকে শিক্ষা। গজেন্দ্র বলছে না, আমি কোনো দেব দেবীর সহায়তা নেব না, কারণ কি, তারা বসে বসে আমার ধর্ম দেখেছে, আমার একটা উপকার করতে আসেনি। তাই তিনি ভগবানকে ডাকছেন, হে পদ্মনাভায়, হে গোবিন্দ, হে মুরারে, হে কৃষ্ণ, হে জগদীশ্বর, হে পরমেশ্বর, তুমি হচ্ছে পরম অধিষ্ঠিত আশ্রয়, সবকিছু তোমার মধ্যে বিরাজ করে, তুমি সবকিছু উৎপন্ন করো, তোমার দ্বারাই জগতের কল্যাণ হয়। তুমি যদি কাউকে রাখতে চাও তাহলে সে বাঁচতে পারে, আর তুমি যদি কাউকে নিয়ে যেতে চাও তাহলে কেউ জগতে তাকে ধরে রাখতে পারে না। এইভাবে যখন কান্না করছে, পুকারতেছে, এর থেকে একটা শিক্ষা। যখন প্রার্থনা করতে হবে, প্রার্থনাটা যেন অবশ্যই আপনার হার্টফেল প্রার্থনা হয়, মানে ক্রন্দনের সহিত। এর জন্য আমরা হরিনাম জপ করি, কিন্তু সেটা এই গজেন্দ্রের মতো করি না। এর জন্য গজেন্দ্র আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ভগবানকে যদি আমাদের জীবনে আনতে হয় তাহলে গজেন্দ্রের মতো আমাদেরকে পুকারতে হবে। আর সেটা কিরকম করে আমাদের জীবনে ভালো করে হরিনাম হবে, যখন আমার মায়া আমার গলা টিপে ধরবে, বা এরকম দাঁত বসিয়ে দিয়ে টেনে আমাকে অথই জলের সমুদ্রে, মায়ার সমুদ্রে নিয়ে যাবে। অনেকে বলে না প্রভু, আমার তো জপে, প্রভু আমি বুঝতে পারছি না, আমার জপে মন বসে না, কি করব। দরকার নেই, ভগবানকে ডাকতে থাকুন, ভগবান যেই একটা সমস্যা পাঠিয়ে দেবে না, তখন দেখবেন যে আপনার কিরকম ভালো করে জপ হয়। কোনো এক ব্যক্তি, মা একটু জপ করে, না প্রভু ওরা একটু বড়, একটা মশায় কামড় দিল, ম্যালেরিয়া হয়ে গেল। তখন বলে প্রভু আপনি যে মালা দিতে চেয়েছিলেন না, এখন দেন আমি একটু জপ করব, আমার মেয়েটার শরীর ভালো নেই, প্রভু আপনি একটু কৃপা করেন, প্রভু আপনি একটু বৃন্দাবনে পূজা দেন, প্রভু আপনি একটু ওর জন্য তুলসী চড়ান, আমি আপনাকে দক্ষিণা পাঠিয়ে দিচ্ছি, প্রভু আপনি পূজা করেন, আপনার আপনার কথা মতো, প্রভু আমি এখন নাম জপ করি, কোথায় গেলে আমি মালা পাবো, কোথায় কি করব। তখন কৃষ্ণ বসে বসে হাসে, বেটা তোর যখন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, হ্যাঁ না, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন তুমি আমাকে ডাকো, আর যখন তোমার সব হয়ে যাবে তখন তুমি আমাকে ভুলে যাবে। এটাই জড় জগৎ, এটা জড় জগৎ। তাই কৃষ্ণ এই গজেন্দ্রের লীলা থেকে এই বুঝাচ্ছে, গজেন্দ্র এইভাবে কে ডাকছে, প্রভু আজকে আমি বুঝতে পারলাম এই কথাটাই ঠিক, যে আমার যখন সবাই ছিল তখন আপনি আমার পাশে ছিলেন, কিন্তু প্রভু তুমি, আপনি তো সমস্ত জীবনীচয়ের আশ্রয়, আপনি পশু পাখি সবার মধ্যে থেকে আপনি ভক্তকে কৃপা করেন, প্রভু হে দীনবন্ধু আমাকে আর বাঁচানোর কেউ নেই। এর জন্য এর থেকে একটা শিক্ষা, ভক্তের যখন বিপদ আসে সে আর কারো চরণে দৌড়ায় না, সে একমাত্র গোবিন্দের চরণে আশ্রয় নেয়। তাই জীবনে একটা শিক্ষা হচ্ছে, যত বিপদ আসুক, কোনো মাসি পিসি খালা কি বলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, একমাত্র ভগবানের ভক্ত আর ভগবানই একমাত্র রক্ষা করতে হবে। এর জন্য এই দুই চরণে আশ্রয় করে জীবন যাপন করতে হবে। তো তখন যখন উনি এরকম করে ডাকছে আর ডাকছে, তখন ভগবানের কি করেছে, ভগবান বৈকুণ্ঠ লোক থেকে ভক্তের দুঃখ দেখে, ভক্তের কান্না দেখে, কান্নার সহিত তিনি পুকারতেছে, হে গোবিন্দ, হে দীননাথ, আমাকে তুমি বাঁচাও প্রভু, আমি আর পারছি না প্রভু, আমার রক্ত শেষ হয়ে যাচ্ছে প্রভু, আমি ব্যথায় আর বাঁচতেছি না। যখন প্রভুপাদ একটা
লেকচারে জিজ্ঞেস করেছে প্রভুপাতকে, তমাল কৃষ্ণমারা, প্রভুপাত কোন স্টেজে গেলে আমরা ভগবানের গোলক বৃন্দাবনে যেতে পারবো? প্রভুপাত বলছে যে কোন স্টেজে জানো, তোমার কাছে যখন এই জড়জগৎটা বাথরুমের মতো মনে হবে। বাথরুম বলতে তো আপনারা আবার বলছেন স্নান ঘর, বাথরুম মানে হচ্ছে বাংলায় আমি বলে দিই লেট্রিন, লেট্রিন। আপনারা যখন বাথরুমে যান তখন কিভাবে বসেন, মুখ টুক ঢাক দিয়ে, মানে কখন বের হব, জাস্ট পাসিং করে আমি কখন বের হব, মানে ওই চিন্তায় থাকেন, কি গন্ধ। তো জড় জগৎটা যত সময় আপনার কাছে এরকম মলবত না হবে তত সময় আপনাকে কৃষ্ণ নেবে না। হে প্রভু আমি আর পারছি না, এরা আমার জীবনকে শেষ করে দিল, কৃষ্ণ গোবিন্দ তুমি আমাকে নিয়ে নাও, প্রভু আর আমি এই সংসারকে পছন্দ করি না, পছন্দ করি না। আমাকে একটা মায়াপুরের মা কালকে আপনাদের ক্লাস, আমাদের ক্লাসের পরে 11টার সময় প্রশ্ন করেছে, যদি আমি ওর লীলা ওটার মেইন পয়েন্ট বলবো না, তিনি বলছে প্রভু আমি আর পারছি না, প্রভু আপনি একবার গোবিন্দকে বলেন আমাকে যেন নিয়ে নেয়। আমি বিষয়টা বলছি না কেন কি জন্য, তা আমি বললাম এইবার আপনার ডাক রাধা মাধব শুনবে, এইবার শুনবে, এইবার শুনবে। এর জন্যই না কৃষ্ণ আমাদেরকে এরকম এন্টাঙ্গেলমেন্ট এর মধ্যে ফেলে, এর জন্য আমরা বলছি না ইউ ওয়ান্ট টু ডু এন্টারটেনমেন্ট দেন ইউ আর ফলিং ইন এ মোর এন্টাঙ্গেলমেন্ট। তুমি ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, আদর প্রমোদ নিয়ে ব্যস্ত, তোমাকে কৃষ্ণ তত এন্টাঙ্গেলমেন্ট এর মধ্যে ফেলবে, মানে বদ্ধ দশার মধ্যে ফেলবে। আমি আর পারছি না প্রভু, সংসার জ্বালা যন্ত্রণা, স্ত্রী পুত্র পরিজন জ্বালা, আর আমি এগুলো আর সহ্য করতে পারছি না প্রভু, আমাকে কৃষ্ণ তুমি নিয়ে যাও প্রভু, তুমি ছাড়া আমার কাছে কেউ নেই প্রভু। এইভাবে করে কি করছে, ও পুকারতেছে, কে? গজেন্দ্র। ঠিক আমরা যখন সকালবেলা হরিনাম করব মঙ্গল আরতির সময় এইভাবে, প্রভু আমার এই নাম ছাড়া আর আমার কাছে জগতে আর কিচ্ছু নেই প্রভু, সব নিয়েছে, সব রক্তচোষা যোগগুলো আমার জীবনটাকে কি করেছে, তুলোধনা করে দিয়েছে, সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এখন আমাকে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। প্রভু আপনার নাম আর আপনার কথা আর আপনার ভক্তের সঙ্গ ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই প্রভু। এইটাই যেন আমি বুঝতে পারলাম, এই তিনটে জিনিসই আমার জীবনের সহায়। শ্রীল প্রভুপাদ ভক্তি জীবনে বাহ্যিক দৃষ্টিতে কি নিয়ে এসেছে, জাস্ট তিনটে জিনিস নিয়ে তিনি আমেরিকায় গিয়েছে, আর এই তিনটে জিনিসের উপরে উনি জীবন যাপন করেছে। এর জন্য উনি জিরো থেকে হিরো হয়েছে, কি? নামের প্রতি বিশ্বাস, শাস্ত্রের প্রতি বিশ্বাস, আর সাধুগুরু বৈষ্ণবের কথার প্রতি বিশ্বাস। এই তিন বিশ্বাসের উপরে ফেইথ করে তিনি এই জীবন যুদ্ধকে জয় করে জিরো থেকে হিরো হয়ে গেছে। এই গজেন্দ্র লীলায় গজেন্দ্র মনে করছে এখন যে ফেইথ, বিশ্বাস এসে গেছে, এই জগতে স্ত্রী পুত্র পরিজন কেউ আমাকে বাঁচালো না, সবাই চলে গেল, আর বাঁচাতে পারবেও না, একমাত্র গোবিন্দই আমাকে বাঁচাতে পারবে। এইভাবে করে যখন, এর জন্য সকালবেলা আমাদের যখন জপ করতে হবে এই মনোভাব, এই জগতে কেউ না আমার, প্রভু আপনার এই নামই হচ্ছে আমার, এইভাবে যখন করে পুকারতেছে, কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ভগবান বৈকুণ্ঠ লোক থেকে এত দ্রুত আসতেছে। শাস্ত্রে বলেছে ভগবান যখন কি বলে, ভগবান সাধারণত রথ নিয়ে আসে, কিন্তু ভক্তের দুঃখ দেখে ভগবান যখন কি গরুরের উপরে বসেছে, শাস্ত্রে ওখানে টিকায় লিখেছে শাস্ত্রকারগণ, ওই গরুরের পাংখা যে উঠতেছে, মানে হাওয়া ইয়ে করতেছে, তাতে কি স্পিড, তার থেকেও ভগবানের ভক্তকে রক্ষা করার যে মনের পাংখা, সেটা যেন আরো 100 গুণ বেগে চলছিল। এর জন্য প্রভুপাদ ওখানে টিকায় লিখেছেন, ভক্ত যখন এই জড় জগতের জ্বালায় দগ্ধীভূত হয়ে সত্যিকারের নামের আশ্রয় নিয়ে ভগবানকে হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে সে পুকারতে থাকে, কান্না করতে থাকে, ভগবান কৃষ্ণচন্দ্র আর তখন ওই গোলক বৃন্দাবনে বসে থাকতে পারে, ভক্তকে বাঁচানোর জন্য ভগবান তখন দৌড়ে চলে আসেন। এর জন্য ওনার নাম হচ্ছে ভক্তবৎসল। ভগবান যখন এরকম দৌড়ে চলে আসেন, ভগবান ভুলে গেছে তার গদা পদ্ম
তারপরে চক্র শঙ্খ এই যে নিয়ে আসবে সব ভুলে গেছে, সব ভুলে গেছে। তখন ভগবানকে এরকম দৌড়ানো দেখে চক্র চিন্তা করছে কি ব্যাপার, প্রভু এত দ্রুত যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে, নিশ্চিত তার কোনো ভক্তের কোনো প্রবলেম হয়েছে। তখন সুদর্শন কি করেছে, ভগবানের সঙ্গে দৌড়ে আসতেছে। যখন গজেন্দ্র উপরে আকাশে দেখে তার তাকে অলরেডি 80% জলের মধ্যে নিয়ে যাচ্ছে, তখন গজেন্দ্র যখন দেখতে পাচ্ছে একটু একটু করে যে ভগবানের কি বলে সুদর্শন চক্র আসতেছে, পদ্ম আসতেছে, তখন গজেন্দ্র চিন্তা করছে প্রভু আসতেছে, প্রভু আসতেছে, আমাকে প্রভুকে অভ্যর্থনা জানাতে হবে। তখন গজেন্দ্র কি করবে, কি দিয়ে ভগবানের সেবা করবে, ভগবানকে প্রণাম করবে? গজেন্দ্র তখন সুরটা বাড়িয়ে দিয়ে একটা পদ্ম ফুল তুলে গোবিন্দকে ওম বাসুদেবায় নমঃ বলে তিনি কি করলেন, পদ্ম ফুলটা গোবিন্দের চরণে দিয়ে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শাস্ত্রে বলেছে কেন গজেন্দ্র এখানে পদ্ম ফুল এই ভগবান গোবিন্দকে দিলেন, কারণ গজেন্দ্রের পূর্ব লীলায় মনে আছে আমি আমার মন্ত্র ধ্যানের মধ্যে ছিলাম, সেই সময় বৈষ্ণবকে অভ্যর্থনা জানাই নাই, দেখে আমার আজকে এই গজেন্দ্র হয়ে আমাকে এক জীবন কি মরে পচে এই সংসারের যাতনা ভোগ করতেছে, আর আমি সেই ভুল করব না, ভগবান ভক্তকে দেখে আগে অভ্যর্থনা জানাতে হবে। এর জন্য গজেন্দ্র খোঁজ দেয়, এর জন্য শিক্ষা, জীবনে যা কিছু থাকে তা দিয়ে ভগবান ভক্তের সেবা করলে কৃষ্ণ আপনাকে, ভগবান খুশি হয়ে গেছে, কোথায় সে মরতেছে সে মরণ যন্ত্রণার কথা চিন্তা না করে সে আমাকে ফুল দেওয়ার চিন্তা করছে। এর জন্য আচার্যগণ বলছে এই ফুলটা হচ্ছে কি হৃদয়ের প্রতীক বা আত্মার প্রতীক। তাই গজেন্দ্র ওটা পদ্ম ফুল দেয়নি, গজেন্দ্র তার পদ্ম স্বরূপে আত্মাটাকে বা হৃদয়টাকে গোবিন্দের চরণে ছুঁড়ে দিয়েছে, কৃষ্ণ তুমি এই এই তুচ্ছ এই হৃদয়টাকে তুমি গ্রহণ করো। ভক্ত যেরকম কোনো মা কষ্ট বলে প্রভু এই হতভাগিনীকে তুমি গ্রহণ করো, প্রভু যশোদা কান্না করে দিয়েছে কৃষ্ণকে বাঁধতে গিয়ে, কানা আমি তোকে বাঁধতে পারলাম না, আমি তোর এত বড় হতভাগিনী মা আমি তোকে বাঁধতে পারলাম না, এই বলে যখন কে যশোদা কান্না করে দিয়েছে ভগবান তার সাথে বন্দিত হয়ে গেছে, বন্দিত হয়ে গেছে, আমার মা আমার ভক্ত আমাকে বাঁধার জন্য কাঁদছে চোখের অশ্রু দিয়ে। তাই ভগবান আর স্থির থাকতে পারেনি, লক্ষ্মীপতি এরকম দৌড়ে আসছে একটা ফুল দেখে। এর জন্য ভগবদ গীতায় কি বলছে, তুমি ছাপ্পান্ন ভোগ দিচ্ছে এটা কৃষ্ণ দেখছে না, ভগবান দেখছে তুমি দুর্বিষহ পরিস্থিতি থেকে ভগবানকে কি দিচ্ছ। পত্রম পুষ্পম ফলম তোয়াম জমে ভত্তা পজচ্ছতি, ভগবান দেখছো আমাকে একটা ফুল তো দিয়েছে, ফুল তো দিয়েছে। এর জন্য মা বাবা এই কার্তিক মাসে এর জন্য আমি বলছি কিছু দেওয়ার চিন্তা করো, সেটা কি এই 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 তুচ্ছ হৃদয়টাকে নামরূপী গাড়িতে বসিয়ে কৃষ্ণের চরণে ঢেলে দিন, কথারূপী গাড়িতে এই তুচ্ছ হৃদয়টাকে বসিয়ে বলুন প্রভু আমার তো তোমাকে দেওয়ার কিছু নেই, তাই আমার এই হতভাগিনী বা এই হতভাগ্য এই তুচ্ছ হৃদয়টাকে আমি তোমার চরণে পদ্মফল স্বরূপে দিলাম প্রভু। জগতে প্রভু তুমি সর্বদা দেব দেবীদের কাছ থেকে তাজা ফুল গ্রহণ করো প্রভু, শুকনা ফুলের কি হবে, তাও তো তোমারই সৃষ্টি না প্রভু। এই গজেন্দ্র এই প্রেয়ারে বলেছে, আমি তো সব প্রেয়ার বলতে পারি না, তাহলে তো আমার এক এক মাস যাবে শুধু গজেন্দ্রের প্রেয়ার, কিন্তু আপনারা যা প্রতিদিন পড়বেন তাহলে দেখবেন গজেন্দ্র কিভাবে ভগবানের কাছে পুকারতে ছিল, হে প্রভু তুমি তো আশ্রয়দাতা, প্রভু তুমি জগতে সবাই ডিসক্রিমিনেট করতে পারে, ভেদ ভেদভাব করতে পারে যে কেউ পশু কেউ জঙ্গলি কেউ মানুষ কেউ গরু কেউ গাধা, কিন্তু প্রভু ভগবানের কাছে তো কেউ গরু গাধা এগুলো নেই, তোমার কাছে তো সবই ভক্ত, প্রভু তুমি আমাকে গ্রহণ করো। তখন ভগবান কি করলো, দৌড়ে এসে ওই পদ্ম ফুলটাকে ধরলো, পদ্ম ফুলটাকে দিচ্ছে প্রভু তুমি গ্রহণ করো। এর জন্য এর থেকে শিক্ষা, জীবনে যে পরিস্থিতি আসুক ভগবানের সেবা থেকে যেন কখনো বিচ্যুত না হন, ভগবানের সেবা ভাব থেকে যখন কখনো আমাদের মন দূরে না চলে যায়, যে কোনো পরিস্থিতিতে থাকি ভগবানের সেবা থেকে আমি
বিচ্যুত হব না। তখন ভগবান কি করলো, সুদর্শনকে বললো, সুদর্শন ওই কুমিরকে তুমি আগে হত্যা করো। কুমিরকে হত্যা করে দিয়ে যখন কুমির পাটা ছেড়ে দিল, চরণটা ছেড়ে দিল, রক্ত মাখা হয়ে গেছে, মাংসগুলো থুবড়ে গিয়েছে, ভগবান কৃষ্ণ কি করলেন, নিজের হাত দিয়ে ওই জায়গা বুলিয়ে দিলেন। ভগবান যদি কারো শরীরে হাত লাগায় তখন কি আর তার ডিসপেন্সারিতে গিয়ে মলম আনতে হবে ওই ক্ষত সারতে? ভগবানের হাত হচ্ছে সবচেয়ে পরম মলম, তিনি হচ্ছেন মহৌষধি দান করতে পারেন। ভগবান যখন আদর করছে গজেন্দ্রের চরণ, ভগবান মনে করছে আমার বাচ্চা, নিজের ছেলে, যখন গজেন্দ্রকে তিনি আদর করছেন ওই পায়ের স্থান, সঙ্গে সঙ্গে গজেন্দ্রের চরণ কি হয়ে গেছে, সমস্ত ব্যথা বেদনা সব ক্ষত বিক্ষত সব হয়ে গেছে। আর গজেন্দ্র, ভগবান তার শরীরে হাত দেওয়া মাত্রই গজেন্দ্র কি হয়ে গেছেন, তিনি তার সেই পূর্ব আশ্রমের শরীর, সেই যে কি তার যে চিন্ময় শরীর, সেই ইন্দ্রদ্যুম্ন রাজার শরীরে সারূপ্য মুক্তি লাভ করেছে। এখানে আপনার প্রশ্ন আসতে পারে, প্রভু গজেন্দ্র কেন সারূপ্য মুক্তি লাভ করো? কারণ কি, গজেন্দ্র মৃত্যুর সময় 24 ঘন্টা ভগবান বিষ্ণুর চিন্তা করতেছিল। জমজম বাপি স্মরণম তদ ভাব কলেবরম, মৃত্যুর সময় তুমি যেভাবে যেরকম চিন্তা করবে তদ ভাব কলেবরম, তুমি সেই ভাব প্রাপ্ত। তাই গজেন্দ্র 24 ঘন্টা কি করেছে, সেই হাতির কি করেছে, 24 ঘন্টা ভগবান বিষ্ণুর চিন্তা করেছে। এর জন্য ভগবান বিষ্ণুর চিন্তা করতে করতে তিনি সারূপ্য মুক্তি লাভ করেছে। ভগবান বিষ্ণুর মতোই চতুর্ভুজ রূপ ধারণ করেছে, চতুর্ভুজ রূপ ধারণ করেছে। এখন প্রশ্ন হতে পারে, প্রভু প্রার্থনাটা করলো কে রে, এই গজেন্দ্র, কষ্টটা ভোগ করলো গজেন্দ্র, জলের মধ্যে এত সময় দাঁড়িয়ে থাকলো গজেন্দ্র, চরণে কামড় দিল গজেন্দ্রের, মাংস উঠে নিল গজেন্দ্রের, কিন্তু ভগবান কৃষ্ণ প্রথমে এই সুদর্শন চক্র দিয়ে যখন গরুরকে কি করেছে, ওই সরি কুমিরের গলাটা কেটে দিয়েছে, কুমির তখন কি হয়েছে, চতুর্ভুজ স্বরূপ প্রাপ্ত হয়ে সেই হুহু রাজা যে ছিল চতুর্ভুজ, তার গলাটা কেটে দিয়েছে না, গলা চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি আগে বৈকুণ্ঠ লোক চলে গেল। বৈকুণ্ঠ লোক যাওয়ার পরে 2-5 ঘন্টা পরে কি করেছে, গজেন্দ্রকে নিয়ে গেছে। এখন আচার্যগণ এখানে টিকায় লিখেছেন, অনেকেই সন্দেহ মনে প্রশ্ন করতে পারে, প্রভু দোষটা সমস্ত দুঃখ কষ্ট ভোগ বিলাস যা কিছু সব ভোগ করলো কে, গজেন্দ্র। তো ভগবান কেন আগে এই কুমিরকে উদ্ধার করলো, কি করেছে এই কুমির, বরঞ্চ তো সে কিছু করেনি, আরো তার এই কি করেছে, ভক্তকে কষ্ট দিয়েছে। ভগবান বলেছে, আরে ভগবান দেখেনি ওকে কষ্ট দিয়েছে, ভগবান কেন কুমিরকে উদ্ধার করেছে জানে, কারণ কুমির চিন্তা করেছে, ভগবান দেখেছে গজেন্দ্র তো নিজে প্র্যাকটিস করেছে আমার কাছে আসার জন্য, এর জন্য গজেন্দ্র আমার কাছে আসতে আমি লেট করেছি, কিন্তু কুমির কি করেছে, আমার ভক্ত গজেন্দ্রের চরণ মুখের মধ্যে ধরে তার চরণামৃত পান করতেছিল। তাই কেউ যদি আমার ভক্তের চরণ ধরে ভক্তি করে তাহলে তার উদ্ধার আগে হবে, আর যে সরাসরি ভক্তি করবে তার উদ্ধার পরে হবে। হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এই ভগবত ভক্তির জীবনে শ্রীল প্রভুপাদ লিখেছেন এই টিকায়, হ্যাঁ এই আপনার চতুর্থ অধ্যায় টিকায় এই শ্লোকে লিখেছেন, যে চতুর্থ অধ্যায় টিকায় লিখেছেন ভগবান যে কি, যে ভগবান গজেন্দ্রের স্তব,
হ্যাঁ, 25তম শ্লোকে গিয়ে দেখবেন সেখানে ভগবান প্রভুপাদ টিকায় লিখেছেন, এরকম যদি কেউ গুরুর চরণে আশ্রয় করে ভগবত ভক্তি করে, গুরুর চরণকে আঁকড়ে ধরে ভগবত ভক্তি করে, তাহলে তার, এখানে আচার্যগণ বলেছে কেন কুমিরের আগে হলো, কারণ কুমির বসে বসে কি করেছে, এই যে 1000 বছর যুদ্ধ হয়েছে, 1000 বছর তিনি কি করেছে, চরণামৃত পান করেছে। কারণ গজেন্দ্র হচ্ছে পরম ভক্ত, বিষ্ণু ভক্ত, তাই না? তাই চরণামৃত পানের কি ফল দেখুন, চরণামৃত পানের কি ফল। অনেকে বলে না প্রভু এই যে আমরা চরণামৃত পান করি তো কি হবে, কুমির 1000 বছর জলের নিচে বসে গজেন্দ্রের চরণামৃত পান করেছে, এর জন্য গজেন্দ্রের মোক্ষ আগে না হয়ে কার, কুমিরের মোক্ষ আগে হয়েছে। তাই যদি আমরা ভগবত ভক্তের চরণে থেকে ভক্তি করি, তার চরণামৃত পান করি, তাহলে আমাদের উদ্ধার আগে হবে, তারপরে গজেন্দ্রের উদ্ধার হয়েছে, এই শিক্ষা। এর জন্য দেখুন ভক্তিতে যখন এবং পরম্পরা প্রাপ্তম রাজস্ব বিদু, যদি আমরা এরকম পরম্পরা কর্মে ভক্তের চরণে থেকে ভগবত ভক্তি যাজন করি, তাহলে তার অ্যাডভান্টেজ কত দেখুন, অ্যাডভান্টেজ কত, যে ভগবত ভক্তের চরণে থেকে ভক্তি করলে তো, তখন এইভাবে যখন কি করলো ভগবান এসে তখন তাকে কি বললো, হে গজেন্দ্র তুমি আর কষ্ট করতে হবে না, তখন তার চতুর্ভুজ সারূপ্য মুক্তি লাভ করলো। তখন ভগবান কৃষ্ণ কি করলেন, গজেন্দ্রকে আর ভগবানের এই লীলা থেকে পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন, ওখানে অনেক পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন, সবাই নিত্য কীর্তন করতে শুরু করলেন, আকাশে দুদম্বি বাজতে শুরু করলো, সবকিছু হতে রাখলো। আর তখন কি করলেন, হুহু রাজা তখন কি করলেন, তার সারূপ্য মুক্তিতে তিনিও তাকে ভগবানকে প্রণাম করে কি করলেন, তিনি ধীরে ধীরে আকাশ মার্গে তিনি ভগবানের বৈকুণ্ঠ লোকে প্রবেশ করলেন। তারপরে কি হলো, গজেন্দ্র ভগবান যখন তার কি বলো ওখানে চরণে মানে হাত বুলিয়ে দিচ্ছে, তখন কি হলো, হাত বুলিয়ে দেওয়ার পরে যখন তিনি এর থেকে মুক্ত হয়ে গেল, তার চতুর্ভুজ স্বরূপ ধারণ হলো, তখন গজেন্দ্রকে বলল ভগবান যে চলো এবার তোমাকে আমি নিয়ে বৈকুণ্ঠলোক নিয়ে যাই। তখন কি করেছে, বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয়ে যায়। তখন সুখদেব গোস্বামী এই অদ্ভুত লীলা শ্রবণ করিয়ে শুনিয়েছেন, এই এই লীলা কথা বলার পরে সুখদেব গোস্বামী কাকে, পরীক্ষিত মহারাজকে বলছেন, এবার ভালো করে এই অর্থটা শুনুন, শ্লোকে কি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমি আপনার কাছে এই ভগবানের অদ্ভুত প্রভাবের কথা লিখলাম, যে একটা পশু জনিতে জন্ম হয়েও হাতি কি করেছে ভগবানকে একটা পদ্ম ফুল দিয়ে আর হরিনামের মাধ্যমে পুকারতে পুকারতে কৃষ্ণকে কি করেছে গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসে তিনি সাজুজ্য সারূপ্য মুক্তি লাভ করে আজকে সে কি করছে বৈকুণ্ঠলোক চলে যাচ্ছে। তাই যে কথা আমি বর্ণনা করলাম, যা এটা হচ্ছে 14 নম্বর শ্লোকে, অষ্টম স্কন্ধের 4 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ফলশ্রুতি বলতেছে এই লীলা শ্রবণের কি ফল, শুনুন ভালো করে, হে মহারাজ পরীক্ষিত, আমি আপনার কাছে ভগবানের অদ্ভুত প্রভাবের কথা বর্ণনা করলাম, যা তিনি গজেন্দ্র মোক্ষের সময় প্রদর্শন করেছিলেন। হে কুরুশ্রেষ্ঠ, যারা এই বর্ণন শ্রবণ করেন তারা স্বর্গলোকে উন্নীত হওয়ার যোগ্য, এখানে স্বর্গলোক বলতে বৈকুণ্ঠ লোককে বুঝিয়েছে, এই বর্ণনা শ্রবণ করার ফলে তারা ভক্তের খ্যাতি লাভ করেন, তার মানে তারা ভক্ত হতে পারবেন, কলিযুগের কুলশ থেকে মুক্ত হয়ে মুক্ত হন, তার মানে যারা এই লীলা শুনবেন তারা কলিযুগের এই কুলশ থেকে মুক্ত হতে পারবেন, আর তারা আর কখনো দুঃস্বপ্ন দেখবে না, দুঃস্বপ্ন মানে এই জড়জগতের ভোগ করার কোনো আর স্বপ্ন দেখবে না। অতএব হে দ্বিজ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের, বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিজের মঙ্গলের জন্য সকালে ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন আদি অশুভের নিবৃত্তি সাধনের জন্য
যথাযথ ভাবে এই গজেন্দ্র মোক্ষের লীলা কীর্তন করা উচিত। হে কুরুশ্রেষ্ঠ, সকলের পরমাত্মা পরমেশ্বর ভগবান এইভাবে প্রসন্ন হয়ে সকলের সম্মুখে গজেন্দ্রকে আশীর্বাদ করলেন। গজেন্দ্রকে কি আশীর্বাদ করলেন শুনুন, ভগবান বললেন, যারা রাত্রি শেষে খুব সকালে শয্যা ত্যাগ করে সংযত ও একাগ্র চিত্ত হয়ে আমার আর তোমার এই রূপ, এই সরোবর, এই পর্বত, এই গুহা, এই কানন, এই বেত্র, কীচক, বেনু গুল্ম, দেবদারু, বৃক্ষ, ত্রিকূট পর্বতের স্বর্ণ, রৌপ্য, লৌহ নির্মিত শৃঙ্গ, যেগুলি আমার, ব্রহ্মার ও শিবের আবাসস্থল, আমার প্রিয় ধাম, ক্ষীর সমুদ্র, চিন্ময় কি কিরণে উদ্ভাসিত শ্বেতদ্বীপ, আমার শ্রীবৎস চিহ্ন, কৌস্তবমণি, বৈজয়ন্তীমালা, কৌমদকী গদা, সুদর্শন চক্র, পাঞ্চজন্য শঙ্খ, আমার বাহন প্রক্ষিরাজ গরুর, আমার শয্যা শেষনাগ, আমার শক্তিরূপিণী লক্ষ্মী দেবী, ব্রহ্মা, নারদ মুনি, শিব, প্রহ্লাদ এবং মৎস্য, কুর্ম, বরাহ আদি আমার অবতার, আমার সর্বমঙ্গলময় লীলা যা শ্রবণকারীকে পবিত্রতা প্রদান করে, সূর্য, চন্দ্র, অগ্নি, ওঙ্কার মন্ত্র, পরম সত্য, মায়া, গো, ব্রাহ্মণ, ভক্তি, সোম ও কশ্যপের ধর্মপত্নী দক্ষ কন্যাগণ, গঙ্গা, সরস্বতী, নন্দা ও যমুনা, নদী, ঐরাবত, ধ্রুবরা, সপ্তর্ষি, পুণ্যবান মানবকে স্মরণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তা আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম না যে আমি কেন এই গাছপালা লতা পাতা তারপরে ওই সেই গুফাগুলোর কথা কেন বলছি? কারণ কি, এগুলোর স্মরণ নিল সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তারপর লাস্টে বললেন, হে প্রিয় ভক্ত, এই ফলশ্রুতিটা ভালো করে শুনুন এবার, হে প্রিয় ভক্ত, যারা নিশান্তে নিশান্তে শয্যা ত্যাগ করে মানে রাত্রি শেষে শয্যা ত্যাগ করে মানে সকালবেলা তোমার দ্বারা অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করে, আমি তাদের জীবনান্তে আমার চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যারা এই প্রত্যেক দিন এই কার্তিক মাসে এই স্তুতি পাঠ করবে তারা নিশ্চিত মৃত্যু আনতে তারা কোথায় যাবে? গোলক বৃন্দাবন। তা কোথায় বলেছে? এই ভাগবতে বলেছে। তাই যারা এই গজেন্দ্র মোক্ষের লীলা স্তব, গজেন্দ্রের স্তব প্রতিদিন পড়েন না, তাহলে চিন্তা করেন তাদের কি হবে। যারা গোলক বৃন্দাবনে যেতে চান প্রত্যেক দিন এই গজেন্দ্রের কি করতে হবে? একটা করে শ্লোক খুব ভালো করে শুনতে হবে। ভগবান গ্যারান্টি দিয়েছে, কারণ ভাগবত তো মিথ্যা কথা বলে না, ভগবান তো কোনো ভাওতাবাজি কথা বলে না। ভগবান সুখদেব গোস্বামী বলছেন, হে প্রিয় ভক্ত, যারা নিশানান্তে শয্যা ত্যাগ করে তোমার দ্বারা অর্পিত এই, ভগবান কৃষ্ণ বলছে, অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করে, আমি তাদের জীবনান্তে আমার চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান করি। সুখদেব গোস্বামী বললেন, এই উপদেশ প্রদান করে ভগবান ঋষিকেশ পাঞ্চজঙ্গ শঙ্খ বাজিয়ে ব্রহ্মা আদি দেবতাদের আনন্দিত করে গরুরের উপরে গজেন্দ্রকে আহরণ করে চিন্ময় স্বরূপে দুজনে গোলক বৃন্দাবন প্রবেশ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বুঝতে পারলেন এই গজেন্দ্র মোক্ষের এই যে তিন দিন ধরে আপনারা লীলা শ্রবণ করলেন তার ফলশ্রুতি কি? গোলক বৃন্দাবন, তাও আবার কার্তিক মাসে, তাও আবার বৃন্দাবন থেকে। তাহলে গ্যারান্টি আর কোনো জায়গায় পাসপোর্ট ভিসা আর কোনো জায়গায় বাকি আছে? সিল সাপড়ে সমস্ত কিছু দিয়ে, এর জন্য কালকে আমাকে এক মাতা ছিল, প্রভু আপনি কৃপা করেন জানেন, আমি তো কৃপা করে দিলাম, এখন এটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এর জন্য প্রত্যেক দিন আমাদেরকে কি করতে হবে? সকালবেলা একটা করে শ্লোক, তারপরে তাৎপর্য এই ইয়ের কি বলে গজেন্দ্রের স্তুতি পাঠ করতে হবে কার্তিক মাসে। এরপর কার্তিকের ছাড়াও যারা গোলক বৃন্দাবনে যেতে চান প্রত্যেক দিন এই একটা করে স্তুতি পাঠ করবেন, মুখস্থ করে ফেলবেন। শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। তাই আমরা গজেন্দ্রের কাছ থেকে লীলা থেকে এই শিখলাম যে কি মেইন মেইন পয়েন্ট কি শিখলাম, যে প্রার্থনা করতে হবে, শরণাগতি করতে হবে বিশ্বাসের সহিত যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। যদি বিশ্বাসের সহিত করি তাহলে কি করবে?
কৃষ্ণ আমাদেরকে একদিন রক্ষা করবে। হ্যাঁ, আর কি, দ্য প্রেয়ার অ্যান্ড সারেন্ডার আর দ্য টু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট দ্যাট ক্যান সেফলি টেক আস টু দ্য অ্যাশোর ইন দ্য টাইম অফ ডিফিকাল্ট। আর একটা কি, জীবনের যত দুঃসময় আসুক, এই পয়েন্ট গুলো লিখে রাখুন। ফার্স্ট পয়েন্ট, আমরা গজেন্দ্র মোক্ষের লীলায় কি শিখলাম, এবার আমি এক এক পয়েন্ট বলছি প্রথম থেকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, জীবনে যতই আমি বড় হই না কেন, যতই এই জড়জগতে আমার পোস্ট পজিশন হামকি তামকি যা কিছুই থাকুক, আমাকে মৃত্যু রূপী করাল গ্রাস একদিন আমাকে ধরবে। সেকেন্ড পয়েন্ট জানলাম, জীবনে আমি এই মায়ার সংসারে যত বড় কিছুই হই না কেন, মায়ার কাছে আমি একটা চুনে পুঁটে, আমি একটা পিঁপড়ার সদৃশ। পিঁপড়ের থেকেও হাতির অত বড় শরীর কুমিরকে কিছুই করতে পারে। তৃতীয় শিক্ষা, আমি কখনোই মায়ার সংসারে থেকে ভগবত ভজন ছাড়া কোনোদিন এই মায়ার সঙ্গে যুদ্ধ করতে জিততে পারবো না। তার জন্য গীতায় কৃষ্ণ বলছে, মামে মম মায়া দূরত্বায়া মামে ভজে প্রপদ্যন্তে। তাই কুমির কি করেছে, হাতিকে জলের মধ্যে নিয়ে গেছে, হাতি তখন আর শক্তি দিয়ে কিছু করতে পারে, কারণ হাতির শক্তি জলে না। তাই আমরা এটা মায়ার সংসারে হাবুডুবু করছি, এখানে আমি কোনো জোর জবরদস্তি কোনো কিছু করে আমি কি করব, নিজেকে বাঁচাতে পারবো না, একমাত্র কৃষ্ণের শরণাগতি ছাড়া। ফোর্থ পয়েন্ট কি, জীবনের পরম সম্পদ কি, সেটা হচ্ছে ভগবত চরণে, ভগবানের চরণে একান্ত ভাবে নামের আশ্রয় করে ভগবানকে পুকার না, পুকার না মানে ডাকা। তাহলে নামের প্রভাব এখানে পাওয়া, গজেন্দ্র তার পূর্বের স্তুতি, স্তুতি মানে নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নম ভগবতে বাসুদেবায় এই উচ্চারণ করছিল, তার জন্য সে এই মৃত্যুর কবল থেকে সে রক্ষা করে পেয়েছে, মানে এই ভৌতিক মৃত্যু থেকে। তা আমাদেরকেও সর্বদা নামের আশ্রয় থেকে গোবিন্দকে পুকারতে হবে, ডাকতে হবে। চতুর্থ আর একটা কি পয়েন্ট পেলাম, যে যদি শুদ্ধ চিত্তে আমি নাম করি, শুদ্ধ চিত্তে যদি ভগবানকে মানে ব্যাকুল হয়ে ডাকি সত্যিকারই এই জড়জগৎ ত্যাগ করার জন্য, তখন বিশ্বাস রাখতে হবে কৃষ্ণ একদিন না একদিন আমাকে কৃপা করবেই। যেরকম গজেন্দ্রে বিশ্বাস ছিল, আমি যদি সত্যিকারের ভগবানকে ডাকি কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করতে আসবে, তার জন্য এই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তিনি বিশ্বাস করেছিলেন বলেই কৃষ্ণ এসেছে। আর একটা পয়েন্ট কি শিখলাম, যদি ভক্ত কষ্টে থেকে দুঃখের মধ্যে থেকে যদি তিনি তার ভগবত নাম মানে এই মালাকে বা নামকে না ছাড়ে, তাহলে কৃষ্ণ যে কোনো পরিস্থিতিতে থাক সেই পরিস্থিতিতে এসে তার ভক্তকে তিনি রক্ষা করবেন। আর একটা পয়েন্ট কি শিখলাম, যে আর একটা পয়েন্ট কি শিখলাম, ভক্তি শুরু হয় মূলত জড়জগতের ধাক্কা বা কষ্ট বা মায়ার করাল গ্রাসের কামড় খাওয়ার পরে জেনুইন ভক্তি প্রকটিত হয় তখন। এর জন্য কখনো দুঃখ কষ্ট দেখলে ভয় পাওয়া যাবে না, মনে করতে হবে এটা কৃষ্ণের আশীর্বাদ। তাই এই পয়েন্টটা শিখলাম। আর কি, কোনো দুঃখ কষ্ট যখন জীবনে আসবে তা দেখে হতাশ হলে হবে না, তা দেখে আরো বড় খুশি হতে হবে, কৃষ্ণ এটার দ্বারা আমাকে আরো সুযোগ করে দিল তার চরণে নিজেকে আত্মসমর্পণ করার জন্য। আর একটা পয়েন্ট কি শিখলাম এই গজেন্দ্র মোক্ষের থেকে, গজেন্দ্র মোক্ষের থেকে আর একটা পয়েন্ট কি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কখনোই কোনো বৈষ্ণব ভগবানের পূজার থেকেও আগে বৈষ্ণবের পূজা বা ভক্তের পূজা আগে, ভক্তের পূজা আগে। তা না হলে কি হবে, ভক্ত চরণে অপরাধ হলে আমার ভক্তি থেকে আমি বিচ্যুত হব। এর জন্য কখনোই যেন বৈষ্ণব অপরাধ না হয়। আর একটা জিনিস কি শিখলাম, যদি আমরা এই জীবনে ভালো করে ভক্তি করি, যদি আমরা কোনোভাবে কোনো এক জায়গায় আমরা থেমে গিয়ে মৃত্যু হয়ে যায়, গ্যারান্টি আছে আমি দ্বিতীয় জন্মে যেখানেই আমাকে ভগবান যে জনিতেই জন্ম দেব, কিন্তু কৃষ্ণ আমাকে সেই সময় আবার তার নাম তার ভগবত সেবাকে স্মরণ করিয়ে দিতে হবে, করিয়ে দেবে। এর জন্য আমাকে সিনসিয়ারলি ভক্তি করতে হবে এই জীবনে। আর একটা কি, যে আমরা যদি মৃত্যুর সময় এমনকি কাশ কফ পিত্ততে আমার সবকিছু বন্ধ হয়ে যায়, তাই যদি আমি এখন এই অবস্থায় আমার যৌবন তাগড়া
ভালো অবস্থায় আমি যদি ভালো করে ভগবত ভক্তি করি, সেইটা ভগবানের খাতায় কি কি হয়ে থাকবে, ডিপোজিট হয়ে থাকবে। আর ভগবান মৃত্যুর সময় সেটা সুদে আসলে কি করবে, আমাকে ব্যাক করবে, ম্যাচুরিটি হলে সেটাকে ব্যাক করবে। আর একটা জিনিস এই গজেন্দ্র মোক্ষের লীলায় কি শিখি, যে কখনো ফলস ইগো রাখা যাবে না। কি করেছে এই কুমির আর হচ্ছে এই গজেন্দ্র মানে হাতি, ফলস ইগো এসেছে, আরে উনি রাজা আছে আমার উঠে দাঁড়িয়ে কেন অভ্যর্থনা দিতে হবে। আরে এইখানে কুমির অভ্যর্থনা, কুমির কি ভুল করে, আরে এটা একটা সাধু এর নিয়ে একটু ফাজলামি করে। এগুলো কেন হয়, যখন সে কি করে এ তার মধ্যে ফলস ইগো এসে যায়, মিথ্যা অহংকার। আর একটা জিনিস কি শিখলাম, যে আমি যতই বড় হই না কেন এই জড় জগতে, কাল সর্পরূপী মৃত্যু আমাকে কোনো কিছু দিয়ে ঠেকাতে পারবে না। তাই কুমিরটা কিসের স্বরূপ ছিল, কাল স্বরূপে মহাকাল রূপে কুমির আমাকে সর্বদা ধাওয়া করছে। আর গজেন্দ্র কি স্বরূপে ছিল, গজেন্দ্র হচ্ছে এই মানব জীবন, এই জড় জগতে মানব জীবনটা হচ্ছে এই গজেন্দ্রের প্রতি। আর কুমির হচ্ছে কি সময়ের, কুমির হচ্ছে কি ফলস ইগোর প্রতি। তারপর হচ্ছে সরি ফলস ইগো না, কুমির হচ্ছে কি বলে অজ্ঞানতার, সরি গজেন্দ্র হচ্ছে অজ্ঞানতার প্রতীক, আর কুমির হচ্ছে কি কাল স্বরূপ মায়ার প্রতীক, কাল স্বরূপে মায়ার প্রতীক। আর একটা শিক্ষা আমরা কি বললাম এই এই অধ্যায় থেকে, যে যদি ভগবত ভক্তের চরণে থেকে ভক্তি করি তাহলে ভগবান আমাকে তাড়াতাড়ি কৃপা করে নিয়ে নেবে। যেরকম গজেন্দ্রকে ভগবান আগে পরে বৈকুণ্ঠতে পাঠিয়েছে, আগে কুমিরকে পাঠিয়েছে, কারণ কুমির সে গজেন্দ্রের চরণ ধরে পড়েছিল। আর একটা জিনিস কি চিন্তা করলাম মানে শিখলাম, যে জীবনে যত দুঃখ কষ্ট আসুক অন্য কাউকে দোষারোপ দেওয়া যাবে, মনে করতে হবে এটা আমার জীবনের পাপ কর্মের ফল, এই জন্মে হোক বা পূর্ব জীবনের পাপ কর্মের ফলই এই ঘটনাগুলো আমার জীবনে হচ্ছে, তাই এই জগতে কারো দোষ নেই, দোষী আমি। তারপরে কি শিখলাম, তারপরে শিখলাম যে কি, যে ভাগবত শ্রবণ করলে, ভাগবত কথা শুনলে আমার জীবনে কি দুঃখ কষ্ট নিবারণ হয়ে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়ে যাবে। আর একটা কি শিখলাম না, যা গজেন্দ্রের যেভাবে স্তুতির মনোভাব, এই স্তুতি গুলো যদি আমি প্রত্যেক দিন অষ্টম অধ্যায়, এই অষ্টম স্কন্ধের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় আমরা রোজ পাঠ করি, তাহলে গজেন্দ্রের প্রার্থনার মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণ আমার আরাধনাটাও শুনে আমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে। তাই ভগবদ গীতা ভগবান কি বলছে, যজ্জত আচরিত শ্রেষ্ঠ তত্তৎ পরতে যেন স্বজন প্রমাণম কুরুতে লোকস্তত্ত্ব অনুর্বর্ততে, যারা পরমহংস ব্যক্তি যারা মহাত্মারা যেভাবে ভজন করেছেন সেই তাদের পদাঙ্ক অনুসরণ করে যখন আমরা ভগবত ভক্তি বা যাজন করব, তার মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে গোলক বৃন্দাবন। তাই শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই হরিনাম দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু গুরুদেব আমাদেরকে হরিনামের মালা দিয়েছেন, তাই এটা যদি একনিষ্ঠ হয়ে গজেন্দ্রের মতো পুকারতে থাকি আর এই মায়ার সংসারকে উপলব্ধি করতে থাকি, যত মায়ার সংসারকে উপলব্ধি করতে থাকবো আর তত হরিনামের প্রতি আমাদের আসক্তি বাড়বে, তাহলে আমরা একদিন গোলক বৃন্দাবন যেতে পারবই, গিয়ে ভগবান কৃষ্ণের সেবা করতে পারব। এই বিশ্বাস গজেন্দ্র অন্তিম ইনস্ট্রাকশন কি, যে যদি বিশ্বাসের সহিত কেউ স্তুতি বা ভগবত ভক্তি বা নাম বা ভগবানের সেবা করে তাহলে কৃষ্ণ আজ হোক কাল হোক তাকে অবশ্যই রক্ষা করবে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় সে থাকুক না কেন কৃষ্ণ তাকে রক্ষা করবেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীল প্রভুপাদ কি জয়, গজেন্দ্র মোক্ষ লীলা কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা এখন পৃথিবীতে যত আজকে এখানে বিশ্রাম দেই, কারণ এই শেষ, কালকে থেকে আমরা
জমাল অর্জুনের স্তুতির উপরে ক্লাস দেব, জমাল আর অর্জুন, যে জমাল অর্জুন কিভাবে ভগবানের কাছে পুকারতে ছিল যখন তাদের কি করেছে, দুটো গাছ ভেঙে দিয়েছে সেই জমাল অর্জুনের। যদিও আমি কালকে জমাল অর্জুনের স্তুতির উপরে বলবো, কিন্তু তার পরের দিন হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব, এর জন্য আমি ওই ক্লাসটা দিয়ে, ওটা হয়তো একদিনে হবে না, দেখা যাক স্তুতি কিরকম কৃষ্ণ আমাকে বলায়। তো আমরা মাঝখানে 5 তারিখে নরোত্তম দাস ঠাকুরের জীবনীর উপরে আলোচনা করব। কারণ প্রভুপাদ বলেছে কোন আচার্যদের আবির্ভাব তিরোভাব তিথিতে যদি তার লীলা মহিমা শ্রবণ করি, তাহলে কি হয়, তার যে কৃপা সেটা আমাদের জীবনে চলে আসে। এজন্য 5 তারিখে আমরা নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথির উপরে ক্লাস দেব, আর কালকে 4 তারিখে আমরা দেখি জমাল অর্জুনের স্তুতি শুরু করা যাক, আমরা যতগুলো স্তুতি পাঠ করতে পারি। তো এই মাসে এই কার্তিক দামোদর লীলার সঙ্গে এই স্তুতি কি আছে, রিলেটেড আছে, এর জন্য কালকে আমরা ওই স্তুতি পাঠ করব। তো এবার আমরা জগতের সকল এই করোনা ভাইরাস মহামারী, আপনারা খুব সিরিয়াসলি থাকবেন, কারণ করোনা ভাইরাস কিন্তু আরো বেড়ে গেছে, এবং গুরু মহারাজ একটা মেসেজও পাঠিয়েছে, আমি সেটা পোস্ট করেছি, আপনারা পেয়েছেন, যে মালয়েশিয়াতে কিন্তু আবার লকডাউন দিয়ে দিছে, ইটালিতে আবার লকডাউন। তাই এখন কিন্তু শীত ধীরে ধীরে প্রকোপ বেড়েছে, আপনারা কিন্তু অবশ্যই পচা শামুকে পা কাটবেন না, তাই সবাই সেফলি এবং সিরিয়াসলি থাকবেন, যেন আমাদেরকে ভগবত ভজনে। হ্যাঁ, আমরা জানি যেদিন আমাদের ডেস্টিনেশন আছে, কপালে মৃত্যু আছে, ওদিন মরবো, কিন্তু তারপর আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ কি, এই দেহটা আমাদের না, এটা গুরুর কাছে আমাদের বিক্রি হয়ে গেছে, তো এটা গুরু কৃষ্ণের সেবার জন্য আমাদেরকে লালন পালন করতে হবে। যেদিন গুরুদেব প্রভুপাদ চাবে কৃষ্ণ নিয়ে যাবে, সেদিন তো আলাদা কথা, বোঝা গেল। এবার সমস্ত ভক্তদের, সমস্ত জগতের মানুষের উদ্ধার কল্পে একবার আমরা গজেন্দ্রের মতো ভগবানের কাছে ওই মনোভাব নিয়ে ভগবানের কাছে পুকারতে একবার হরিনাম করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। হে গৌনিতাই, হে কৃষ্ণ বলরাম, হে রাধা শ্যাম সুন্দর, হে ললিতা বিশাখা, হে প্রভু, এই জগতের যে মহামারী তুমি পাঠিয়েছো প্রভু, তুমি এর থেকে জগৎবাসীকে তুমি রক্ষা করো, ভক্তদের তুমি রক্ষা করো প্রভু। আমাদের মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন, যা আমাদের ভগবত ভক্তির পথে বড়ই করুণার থেকেও বেশি আমাদেরকে বিহবল, মানে কি বলে, পাগল করে দিচ্ছে প্রভু, সমস্ত দুশ্চিন্তা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে, এই মহামারী থেকে মুক্ত করে, তোমার নামের প্রতি, তোমার শ্রবণের প্রতি আর তোমার সেবার প্রতি নিমগ্ন রাখো প্রভু, আমাদেরকে কৃপা করো। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। এবার আমরা কোশ্চেন সেশনে যাব, তার আগে শ্রেয়সী মাতাজি আছে, হ্যাঁ শ্রেয়সী, হরে কৃষ্ণ, আপনি একটু কাইন্ডলি, দণ্ডবাদ প্রণাম। আপনারা সবাই একবার শ্রেয়সী মাতাজির জন্য হরিবল বলুন, কারণ শ্রেয়সী মাতাজি নতুন চাকরিতে জয়েন করেছে, ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী যেন শ্রেয়সী মাতাজির সুন্দর ভাবে এই নার্সিং এর যে টিচিং দিয়ে জগতের কি বলে দুই কল্যাণই করতে পারে, দেহেরও কল্যাণ করতে পারে এবং আত্মারও কল্যাণ করতে পারে, সে সুন্দর ভাবে ভগবত ভক্তি করতে পারে। হরি বল, হরি বল, অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে। ওনাকে সবাই কৃপা আশীর্বাদ করবেন, যেন উনি ওনার এই চাকরি জীবনে থেকেও সে সুন্দরভাবে ভক্তি করতে পারে, যে পেশেন্টদেরকে উনি বা যে স্টুডেন্টদেরকে উনি শিক্ষা দিবে, তাও যেন সেটা ভগবত ভক্তিমূলক হয়ে তারাও যেন তার স্পর্শে এসে ভগবত ভক্তিতে আগাতে পারে। আর একটা আপনাদের গুড নিউজ হচ্ছে যে আমাদের শ্যাম প্রভু, যার অত্যন্ত মানে প্রচেষ্টায় এই আমাদের
জুম ক্লাস আরো গ্লোরিয়াস হয়ে উঠতেছে, অনেক ভক্তরা জানতে পারছে। আমাদের প্রভু আজকে বলছিল, প্রভু আপনার ক্লাসগুলো, প্রথমে প্রভু বলছিল আপনার ক্লাসগুলো লিখিত রাখতে, এখন বলছে প্রভু এগুলো যদি পেন ড্রাইভে পাওয়া যায়। সুরজিৎ প্রভু, এর জন্য আমি কতদিন, কিছুদিন আগেই ওনাকে, প্রভুকে রিকোয়েস্ট করছিলাম যে প্রভু একটা হোয়াটসঅ্যাপ, এই সরি, একটা ইউটিউব চ্যানেল বানানো যায়। তো প্রভু অশেষ কৃপা করে সময় দিয়ে, চাকরি বাকরি করেও তিনি অত্যন্ত মনোনিবেশ করে আপনাদের সেবার জন্য, কিছুদিন আগে আমরা ঠিক কার্তিক যেদিন শুরু হয়েছে সেই দিন আমাদের ইউটিউব চ্যানেল উদ্বোধন হয়েছে। তো হরিবল, এখন আপনারা সেখানে বাংলা ইংলিশ ক্লাস বৃন্দাবন দর্শন উইথ সুন্দর নিত্যানন্দ দাস নামে পেয়ে যাবেন, এবং আমাদের গ্রুপে প্রভু ওটা লিঙ্কও পাঠিয়ে দিয়েছে। আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে আপনারা এই ক্লাসগুলো কাউকে পাঠাতেও পারবেন বা পরবর্তীতে শুনতেও পারবেন। তো অলরেডি সব ক্লাস ডাউনলোড হয়ে গেছে, কিছু ক্লাস পুরুষোত্তম মাসের মাতাজির কাছে আছে, মানে শ্রেয়সীর কাছে আসে, ওগুলো তো ওগুলো হয়ে যাবে। আর প্রতিদিন একটা, প্রতিদিন ওখানে হবে। আপনারা যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পাঠাতে চান তাও পাঠাতে পারবেন। এর জন্য আমরা একবার কি বলে আমাদের শ্যাম প্রভুর জন্য এবং শ্রেয়সী মাতাজি আমাদের হেল্প করছে, ওনাদের জন্য একবার হরিনাম করতে হবে। বিশেষ করে শ্যাম প্রভু এত বড় একটা গ্লোরিয়াস কাজ করেছে আমাদের জন্য, ওনার যাতে ভগবত ভক্তি ভালো হয়, ওনাকে কৃষ্ণ যেন আরো আরো উপরে নেয়, উনি যেন ভক্তদের এরকম, কারণ উনি মন্দিরেও অনেক সেবা দেয় এই টেকনোলজিক্যাল ব্যাপারে, ভগবান যেন ওনাকে এরকম ভক্ত সেবায় সর্বদা ওনাকে যুক্ত রাখে, এবং ওনাকে ভগবত ভক্তিতে, ওনাকে নামের প্রতি, কথার প্রতি ওনার রুচি আরো বাড়ায়, ভক্তি যেন ওনার অটুট থাকে, কখনোই যেন মায়া স্পর্শ না করে, মুক্ত থাকে, এবং উনি ওনার ভক্তি জীবন পালন করে আমাদেরকে ওনার সঙ্গে রেখে আমাদেরকে সেবা দেয়। এজন্য একবার প্রভুর জন্য আর শ্রেয়সী মাতাজির জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্যাম প্রভু কি জয়, শ্রেয়সী মাতাজি কি জয়, শ্রীপাদ চন্দ নিত্যানন্দ প্রভু কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। পড়ুন চ্যাট বক্সে শ্রেয়সী কি কি আছে। আগে আমরা চ্যাট বক্স থেকে শুনি যে কি কি আছে প্রশ্ন, আর যারা প্রশ্ন আছে তারা হাত জাগাবে, আমরা তারপরে হাত জাগানোর অবস্থায় যাব। হরে কৃষ্ণ প্রভু, প্রথম দীপন চন্দ্র বর্মন প্রভু এক লিখেছেন। মিনিট এক মিনিট, সরি শ্যাম প্রভু, আপনি কিন্তু ফেসবুক গুলোতে দেখেন যে কোনো কোশ্চেন আসছে কিনা। যারা এই ক্লাস ফেসবুক থেকে শুনছেন, কাইন্ডলি আপনার কোনো প্রশ্ন থাকলে কোনো মায়ের বা প্রভুর, আপনি কমেন্টস বক্সে লিখতে পারেন, আমরা ওটাকে নিয়ে আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওখান থেকে। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ, প্রথম দীপন চন্দ্র বর্মন প্রভু লিখেছেন, প্রভু আপনার শ্রী চরণ কমলে আমার দণ্ডবত প্রণাম। প্রভু অংশগ্রহণকারী প্রত্যেক ভক্ত যদি এক একদিন এক একটি শ্লোকের অনুবাদ ও প্রভুপাদের তাৎপর্য পাঠ করে তাহলে কেমন হয়, পরে আপনি বিশ্লেষণ করলেন। খুব ভালো, তাহলে কালকে ও আর একজন, সবাই রেডি হয়ে আসবেন, আমি বলবো কাকে কে কোন জন থাকে, আমি তা এক একজনকে বলবো, তাই সবাই রেডি হয়ে আসবেন শ্লোকটা পড়ে, ভগবদ গীতার 6-7, নেক্সট ক্লাসে 6-7 নম্বর শ্লোক। তারপর নেক্সট দেবকী নন্দন প্রভু লিখেছেন, উনি বৈষ্ণব প্রণাম মন্ত্র লিখেছেন, বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। শিরোমণি লীলা মাতাজি উনি লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু হরিবল, আপনি অন্তর্যামীর মতো প্রবলেম সলভ করে দিলেন, প্রণাম আপনার শ্রীচরণে। আপনাকেও প্রণাম, কৃপা করে। বিলাসিনী রোহিণী মাতাজি লিখেছেন, প্রভু চরণে দণ্ডবত প্রণাম, আজ ক্লাসটা এতটাই ভালো হচ্ছে যে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আজ খুব টায়ার্ড, শরীর খারাপ লাগছে খুব, তাই ক্লাস থেকে বেরিয়ে যেতে হচ্ছে, ক্ষমা করবেন প্রভু এই অধমকে। হরে কৃষ্ণ। এক মিনিট, শিরোমণি মাতাজি যে লিখেছে যে প্রশ্নের উত্তর, আমি আগে বলেছিলাম এর আগের ক্লাসে যে এটাই হচ্ছে অচিন্ত ভেদাভেদ। এক কৃষ্ণ পরমাত্মা রূপে আমার মধ্যে বসে, আর এক কৃষ্ণ শ্রোতা রূপে আপনার হৃদয়ে বসে শুনছেন।
এর জন্য কৃষ্ণ জানে শ্রোতার কি কি প্রবলেম আছে। তিনি যখন বক্তা বলেন, তিনি তার মুখ থেকে ভাগবত কথা ওই জিনিসগুলোই বের করে যা ওই শ্রোতার মধ্যে যে যে প্রবলেম, যে যে গিল্টি, যে যে সমস্যাগুলো, সেইগুলো তাকে কি করে দিয়েছে, স্মরণ করিয়ে দিচ্ছে। এই যে গজেন্দ্র মোক্ষের লীলা দিয়ে সুখদেব গোস্বামীর মুখ থেকে কেন ভগবান এই গজেন্দ্রের লীলাটাকে পরীক্ষিতকে শোনাতে চেয়েছিল, এটাকে আমাদের একটু বুঝতে হবে। কেন? কারণ কি, সুখদেব গোস্বামী অভিশপ্ত, গজেন্দ্র অভিশপ্ত, সরি পরীক্ষিত মহারাজ অভিশপ্ত আর গজেন্দ্র অভিশপ্ত। তাই এর থেকে সুখদেব গোস্বামীর মুখ থেকে ভগবান কৃষ্ণ পরীক্ষিতকে ইয়ে দিচ্ছে, গজেন্দ্র যেভাবে তার অভিশাপটাকে কি করেছে নিয়ে মারামারি বা টেনশন না করে সে ভালো করে ভগবত ভজনে মন দিয়েছে, ভগবানকে ডাকতেছে, ভগবানের নামের প্রতি আশ্রয় নিয়েছে, এর ফলে তার উদ্ধার হয়েছে। এজন্য হে পরীক্ষিত, তুমি এই গজেন্দ্রের লীলা থেকে তুমিও শেখো যে তোমার বিচলিত হওয়ার কিচ্ছু নেই, মৃত্যু তো একদিন হবেই, আজ হোক আর কাল হোক, কিন্তু তুমি এই সাধু সঙ্গে বসে যে হরি কথা শ্রবণ করছো, নাম করছো, ভক্ত সঙ্গ করছো, এটাই তোমাকে মুক্তির পথে, তোমার অন্তিম গন্তব্যে নিয়ে যাবে। এর জন্য আমি বলেছি কালকে যে এই হরি কথার কি পাওয়ার, যদি এগুলো না থাকে তাহলে আমরা এই, এজন্য প্রভুপাদ বলছে ম্যাটেরিয়াল প্রবলেম ইজ সলভ বাই দ্য স্পিরিচুয়াল নলেজ। জড় জগতের সমস্ত সমস্যা একমাত্র আধ্যাত্মিক কথা বা আধ্যাত্মিক ডিসকাশন থেকে সমস্যা সমাধান করা সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না। ঝাল কখনো ঝাল দিয়ে মিটানো সম্ভব না, ঝালকে যদি প্রশমিত করতে হয় তাহলে মিষ্টির দরকার। বোঝা গেল? বুঝতে পারলেন শিরোমণি মা? ঠিক আছে, নেক্সট। নেক্সট দীপন চন্দ্র বর্মন প্রভু লিখেছেন, প্রভু প্রিমিয়াম যদি প্রিম্যাচুরিটি ভেঙে ফেলে তখন বিমার ক্ষেত্রে কোনো কোন বেনিফিট বা টাকা পায় না, তবে ব্যাংকের ক্ষেত্রে জমাকৃত মূল টাকা হতে কিছু টাকা কর্তন করে বাকিটা দেওয়া হয়। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে আপনি যদি প্রিম্যাচুয়ার এর আগে ভেঙে দেন তাহলে আপনি কোনো টাকাই কোনো প্রফিট পাবেন না, যে টাকা শুধু ওইটাই পাবেন, 10,000 টাকা রাখলে ওটাই পাবেন, কিন্তু আপনি 10,000 টাকার সঙ্গে প্রফিট পাবেন না। ঠিক তেমনি আমরা যখন কি করছি, এই যে ভগবত ভক্তি করে যাচ্ছি, নাম জপ করছি, এখন যদি ঠিক আছে প্রভু আমি এই যেরকম কার্তিক মাসটা, এটা হচ্ছে একটা ডিপোজিটের মাস, এখন আপনি কি করলেন কার্তিক মাসে ডিপোজিট করলেন, ঠিক আছে প্রভু কার্তিক শেষ এখন আর না, আমাদের এই ডিপোজিট প্রতিদিন নাম ভজন মঙ্গল আরতি শ্রবণ কীর্তন চালিয়ে যেতে হবে, ভাগবত গীতা পাঠ, ভাগবতম পাঠ, এগুলো প্রত্যেকদিন চালিয়ে যেতে হবে। যদি এটা কন্টিনিউ চালিয়ে যেতে যায় আমার প্রিমিয়াম চলতে থাকবে, অন্তিমে মৃত্যু দশা তো একদিন আসবেই, সেই দিন আমাদের পা চলবে না, গলা চলবে না, মুখ বন্ধ হয়ে যাবে, কানে শুনবো না, চোখ বন্ধ হয়ে যাবে, তখন কৃষ্ণ এই প্রিমিয়াম যে আমি সারা বছর দিয়েছি তার প্রফিট দিয়ে আমাকে কি করবে, তার কি করবে, আমাকে ব্যাক করবে। এর জন্য আমাদেরকে এই সুস্থ সবল অবস্থায় ভালো করে ভগবত ভক্তি চালিয়ে যেতে হবে, কৃষ্ণ তখন অন্তিমে অবশ্যই কৃষ্ণ আমাদেরকে স্মরণ করিয়ে দেবে তার নামকে, তার ভক্তকে। হতে পারে আমি তখন গলা বন্ধ হয়ে যাচ্ছে, আমার বউ বাচ্চা কেউ আমাকে মনে করিয়ে দিচ্ছে না, বা স্ত্রীকে স্ত্রী মনে করিয়ে দিচ্ছে না, বা স্বামীকে স্ত্রী মনে করিয়ে দিচ্ছে না, তখন হঠাৎ করে হয়তো কোনো ভক্ত এসে দেবে, আরে প্রভু আপনি মাতাজি কি করছেন, প্রভু চলে যাচ্ছে হরিনাম বলে, এটা কৃষ্ণ তখন আচমকা অনেক কিছু করে দেবে, তাই না? হরে কৃষ্ণ। নেক্সট নেক্সট প্রভু, ফেসবুক থেকে কমেন্ট এসছে, টিঙ্কু সর্দার মাতাজি উনি লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার নাম্বারটা দিন হোয়াটসঅ্যাপে। আর রানীনাথ মাতাজি, এক মিনিট এক মিনিট, রিনি মাতে কি বলেছেন, টিঙ্কু মাতাজি লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার নাম্বারটা দিন হোয়াটসঅ্যাপ। আমার নাম্বার হচ্ছে শ্যামপ্রভু, নাম্বারটা ওনাকে রিপ্লাইতে দিয়ে দিন তো, ওনাকে রিপ্লাই করে দিয়ে দিন। তারপরও যারা নাম্বারটা না জানেন, আমাদের যে ফেসবুকে পোস্টার আছে বা যেখানে লাইভ আপনি দেখতেছেন ওর উপরে দেখুন একটা টেক্সট দেওয়া আছে, ওর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, সুন্দর নিত্যানন্দ নামে যে নাম্বার ওইটা আমার, +91 9555 78
70736। শ্যামপ্রভু উনি ওনাকে আপনি নাম্বারটা দিয়ে দিন। আর যারা আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো প্রশ্ন আপনার আধ্যাত্মিক আপনি করতে পারেন, তা আপনি যদি ওই গ্রুপে অ্যাড হতে চান তাহলে আপনি কমেন্টস বক্সে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, কোন দেশ এবং কোন অঞ্চলের, নাম লিখে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন, আমরা সেখান থেকে টুকে নিয়ে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এই জুমেও যারা শুনছেন তারাও দিতে পারেন চ্যাট বক্সে। নেক্সট পড়ুন মাতাজি। রানীনাথ মাতাজি লিখেছেন, হরে কৃষ্ণ প্রণাম প্রভু। তারপর শিরোমণি লীলা মাতাজি লিখেছেন, হরি বল প্রভু, ভাগবতম নেই, কিভাবে পাঠ করব? ভাগবতম নেই শিরোমণি, কিভাবে পাঠব? আপনার কাছে তো মোবাইল আছে, আপনি তো যে এই ওয়াইফাই আছে, আপনি সার্চ দিবেন গুগলে গিয়ে, বলবেন ভাগবতমের গজেন্দ্র 8.3, তখন আপনার কাছে এসে যাবে। যাদের মোবাইল আছে, যারা চালাতে জানে, ইংলিশ পড়তে পারে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা পিডিএফ ফাইলে পাবেন না, বাংলা পাবেন না, আপনি ইংলিশে পাবেন। তারপরও ঠিক আছে, আপনার যেহেতু নেই, এটা শ্যামপ্রভুকে আবার কষ্ট দিচ্ছি। শ্যামপ্রভু কালকে থেকে আপনি কি করবেন, একটা করে ইয়ের, তো আজকে কতদিন হলো আমরা শুরু করেছি, মানে কি বলে, আজকে হচ্ছে কার্তিক মাসের 3 দিন হলো, তাই না? হ্যাঁ কি না? এই ইয়ে 3 দিন, তাহলে আপনি 3টা শ্লোক বাদ দিয়ে অষ্টম স্কন্ধের 3য় অধ্যায়ের আপনি গজেন্দ্র স্তুতির 3টা শ্লোক বাদ দিয়ে 4 নাম্বার কালকে থেকে পোস্ট করে দেবেন, ঠিক আছে? প্রত্যেক দিন একটা করে শ্লোক দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ভগবদ গীতার শ্লোকও দিবেন আর ভাগবতের এই 4 নাম্বার শ্লোক, নেক্সট দিন 5 নাম্বার। তাই যাদের ভাগবতম নেই তারা কি করবেন, আমাদের গ্রুপের ওটা দিয়ে দেবে শ্যামপ্রভু, সেখানে পিডিএফ ফাইলে আপনি ক্লিক করলেই শ্লোকটা এসে যাবে, প্রতিদিন আপনি পড়তে পারবেন। নেক্সট নেক্সট প্রভু, মিতালি হালদার মাতাজি লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, ভক্তরা তো কৃপাই করছে না, চরণ ছুঁতে দেয় না। এখানে চরণ ছোঁয়া বলতে এটা না যে ভক্তদের চরণ ধরে কামড় দিয়ে ধরতে হবে, ওরকম না। এখানে চরণ ধরা বলতে বুঝিয়েছে প্রভুপাদ, বুঝিয়েছেন যে চরণ ধরার কথার অর্থ হচ্ছে ভক্ত যে আদেশ নির্দেশ দিচ্ছে সেটা ফলো করাটাই হচ্ছে ভক্তের চরণ ধরে রাখা। যদি আপনি তার আদেশ নির্দেশ ফলো না করেন, মশাও তো কি করে, আপনি না হয় চরণ ধরে ধরতে পারছেন না ভক্তদের, কিন্তু ভক্তদের চরণ তো মশা ধরে আছে, কিন্তু মশা কি কোনো উদ্ধার হচ্ছে? কোনো উদ্ধার হচ্ছে না। কিন্তু আমাদের এর জন্য মশার মতো চরণ ধরে হবে না, আমাদের ভক্তদের মনোভাবনা নিয়ে চরণ ধরতে হবে, কি যে তার আদেশ নির্দেশ গুলো জীবনে যদি আমরা পালন করি সেটাই হচ্ছে ভক্তের চরণ ধরা। নেক্সট নেক্সট শান্ত সুধামা প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম, গজেন্দ্র মোক্ষ লীলা কত অধ্যায়, কত নম্বর শ্লোক? এটা হচ্ছে গজেন্দ্র মোক্ষের লীলা হচ্ছে অষ্টম স্কন্ধের 3য় অধ্যায় থেকে, স্তব হচ্ছে 3য় অধ্যায় থেকে আপনার গজেন্দ্র মোক্ষ, 2য় অধ্যায় থেকে হচ্ছে গজেন্দ্র, পুরো লীলাটা যদি আপনি পড়তে চান তাহলে 2য়, 3য় আর 4র্থ এই 3টা অধ্যায় পড়তে হবে। কিন্তু আমি বলেছি স্তব গুলো প্রতিদিন একটা করে পাঠ করতে হবে, স্তবটা হচ্ছে 3য় অধ্যায়, তাই অষ্টম স্কন্ধের 3য়, 3য় অধ্যায়ে স্তব আছে। আর আপনার যদি পুরো লীলাটা পড়তে হয় তাহলে 2য়, 3য় আর 4র্থ পড়তে হবে। নেক্সট বদান্য কৃষ্ণ প্রভু লিখেছেন, হরি বল টু শ্রেয়শ্রী মাতাজি ফ্রম নাটোর বাংলাদেশ, প্রণাম শ্যাম প্রভুকে ফর সাচ সার্ভিস, অসংখ্য ধন্যবাদ প্রভু। প্রিয়া ডাউরি মাতাজি লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম, আপনি আমার চক্ষু উন্মীলিত করেছেন, এর জন্য আপনাকে কোটি কোটি প্রণাম এন্ড থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, আপনাকেও দণ্ডবত প্রণাম, কৃপা করবেন এরকম যেন সবার চক্ষু আমি গুরুদেব প্রভুপাদ আমাকে লাগাই, যে সবার জন্য আধ্যাত্মিক চক্ষুকে উন্মিলন করতে হবে, আর তার সঙ্গে আমাকেও কৃপা করবেন যেন আমারও বদ্ধ দশার এই চক্ষু যেন উন্মিলিত হয় আপনাদের মত।
নেক্সট প্রভু রিনি রত্নপ্রভা মাতাজি, উনি ফেসবুক থেকে কমেন্ট করেছেন, প্রভু ভগবানের থেকে মুক্তি বা উচ্চতর লোকে গমনের জন্য ভগবানের সেবা করা বা বিভিন্ন ব্রত প্রতিপদান বিভিন্ন কিছুর ফল সঞ্চয় করার চেষ্টা, সেটা কামনা হয়ে গেল না? ভগবানের সেবা কামনা শূন্য কিভাবে হলো? হ্যাঁ, এটা প্রাইমারি স্তরে প্রভুপাদ বলেছেন, যখন আপনি ফান্ডামেন্টাল স্তরে আছেন, হ্যাঁ, তখন আপনাকে ভগবত ধামে যাওয়ার বা ভগবানকে ভগবানের চরণ প্রাপ্তি হওয়ার আশা করতে হবে। কিন্তু যখন আপনি হাইয়ার স্টেজে চলে যাবেন, তখন ওটা অটোমেটিকলি আপনার কাছ থেকে চলে যাবে। এই জন্য প্রভুপাদ বলেছে, বিগিনিং স্টেজে তো আমাদেরকে ওটাই ইয়ে করতে হবে যে আমি ভগবত ধামে যেতে চাই, আমি কৃষ্ণের সঙ্গ সুখ চাই, তার গিয়ে তার ধামে সেবা করতে চাই। প্রথমে তো আপনাকে ABCD পড়তে হবে, তারপর না আপনি বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে পারবেন। যদি আপনি প্রথমে ABCD না পড়েন, তাহলে আপনি কিভাবে ইয়ে হবেন? আপনার যে কথাটা যে ভগবানের থেকে মুক্তি বা উচ্চতর লোকে গমনের জন্য ভগবানের সেবা করা, হ্যাঁ, এটা তো করতেই হবে। আগে তো আপনাকে এটা মনে করতে হবে যে দিস ওয়ার্ল্ড ইজ দ্য রাস্কাল পিপল, প্রভুপাদ বলেছে, এটা প্রভুপাদের নিজের স্টেটমেন্ট আছে যে দিস ইজ দ্য ফিফথ ক্লাস প্লেস, এটা ভগবত ভক্তির জন্য বা ভগবত ভক্তের জন্য এই জড় জগত না। তো যখন আপনি ওই ট্রান্সেন্ডেন্টাল স্তরে আপনি এরকম ভজন করে উঠবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি সেটা এই জগতে থাকি আর নরকে থাকি আর যা থাকি, তখন তো আপনার স্থিতি চিন্ময় স্তরে, তখন আপনার বডি এবং চেতনা আর এই জড় দেহে নেই, আপনি তখন ট্রান্সেন্ডেন্টাল স্তরে আছেন, তখন আপনি সবটাই গোলক বৃন্দাবন। তাই আমাদেরকে অন্য অভিলাষিতা শূন্য বলতে এটা বুঝায়নি যে কোনো অভিলাষ করা, যেটা ভক্তির অনুকূল মাত্র কার্যেরও শিকার। রূপ গোস্বামী বলেছে না, যেটা ভক্তির অনুকূল সেটা চাওয়া যাবে, আর সেটা কি? আমার ভক্তির অনুকূল হচ্ছে আমরা এই জগতে আর থাকতে চাই না, কৃষ্ণের কাছে যেতে চাই। তো স্লোলি যখন আপনি ওই স্তরে যাবেন, তখন আপনাকে ওই স্তরে গেলে পরে আপনি আপনি আপ বুঝবেন যে আপনাকে কি করতে হবে না করতে হবে, সেই স্থিতি এসে যাবে। কিন্তু বিগিনিং স্টেজে তো আপনাকে ভগবত সেবা বা ভগবানকে পাওয়ার বা ভগবানের সেবা করার এই কামনা থাকতেই হবে, না থাকলে, কারণ আমি কালকের ক্লাসে আপনি থেকেছিলেন কিনা আমি জানি না, কালকের ক্লাসে আমি কি বলছি, জীবনে সবকিছু হারালে কোনো সমস্যা নেই, বাট নেভার ক্যান লিভ ইট দ্য হোপ, আশা কখনো ছাড়া যাবে না, তাহলে কিন্তু শেষ। বউ গেলে বউ পাওয়া যাবে, স্বামী গেলে স্বামী পাওয়া যাবে, টাকা গেলে টাকা পাওয়া যাবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গেলে পাওয়া যাবে, ওটা কি বলে অল্টারনেটিভ করা যাবে, বাট যদি হোপ চলে যায় তাহলে কিন্তু আর কোনো উপায় নেই। এই জন্য আশা ছাড়া যাবে না, আমাকে কৃষ্ণকে একদিন প্রাপ্ত হতেই হবে। আর যদি আশা না থাকে, আপনি কিভাবে ভগবানের সেবা করবে? ভগবানে হয়তো সেবা করছেন, সেখানে একটা ভক্ত হয়তো আপনাকে বললো মাতাজি আর আপনি এই সেবাটা কালকে থেকে করবেন না, বাস আপনি দুঃখ পেয়ে গেলেন, তখন আপনি কি নিয়ে বাঁচবেন? তখন আপনার আশা দেবে, ঠিক আছে ভগবান ভগবান আমাকে এইখানে সেবা করতে দেয়নি, আমি অন্য আরেকটা জায়গায় সেবা করবো। এর জন্য আমরা ছোটবেলায় একটি আমি ভাব সম্প্রসারণ বলেছি, সংসার দুঃখের সাগর আশা তার ভেলা, আর এই আশাটা হচ্ছে ভগবত কৃপা। গজেন্দ্র আমাদেরকে দেখিয়েছে না, গজেন্দ্র কিভাবে উদ্ধার হলো? তার আশা, আমি যে নাম করছি, আমি যে ভগবানকে পুকারছি, কৃষ্ণ আমাকে সত্যি আমাকে কৃপা করবে, আমাকে কৃপা করবে। কুন্তি ভগবানের পরম ভক্ত, কি করেছে? ডেকেছে আমাকে ভগবান কৃপা করবেই, সারি দিবে। রাধারানী, তিনিও আশা নিয়ে, তুই আশা নিয়েই তো না সে 100 বছর কৃষ্ণের জন্য অপেক্ষা করেছে, না কৃষ্ণ দ্বারকায় গিয়ে সবাইকে বিয়ে করলো, একদিন এই হতভাগিনী রাধাকে সে মনে করবেই। সো উই ক্যানট টু বিকাম আশালেস, উই বিকাম নেভার বি হোপলেস, আমাদের হোপলেস হওয়া যাবে না, কারণ আশাই হচ্ছে মানুষের জীবনের উজ্জীবতা, তা নাহলে মানুষ বাঁচবে কিভাবে? আর হ্যাঁ, আশা ডেভেলপ করবে, এখন হয়তো আমরা গ্রস রূপে আশা চাচ্ছি, আমাকে এটা দাও ওটা দাও, যখন আমরা ধীরে ধীরে ভগবত ভক্তিতে উন্নত স্তরে আসব, তখন আমার সর্বশ্রেষ্ঠ আশা আসবে কি, যে আমি ভগবান সেবা করতে চাই, সে আমি যেখানে তুমি রাখো, নরকে রাখো, স্বর্গে রাখো, মনুষ্য জীবনে রাখো, গরুর জীবনে রাখো, না পশুর জীবনে রাখো, না গজেন্দ্রের রূপে রাখো, যেন আমি তোমার সেবা করতে পারি। যেরকম আমরা দীক্ষার সময় একটা
প্রশ্ন জিজ্ঞেস করে, তোমার জীবনের অন্তিম লক্ষ্য কি? আমার জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার। কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার জন্য প্রভুপাদ কি বলেছে? টু বি ডিভোশনাল সার্ভিস, ভক্ত সেবা বা আধ্যাত্মিক সেবা। হরে কৃষ্ণ, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। নেক্সট শ্যামল রয় প্রভু লিখেছেন, জয় রাধে প্রভুজি, প্লিজ কাইন্ডলি সেন্ড মি গজেন্দ্র মোক্ষ স্তব বাই হোয়াটসঅ্যাপ, আই ডোন্ট হ্যাভ চ্যাপ্টার 8 অফ ভাগবত। দেন প্রভু আপনি এই গুগলে সার্চ করবেন, বা আমি ওই লিংকটা শ্যাম শ্যাম প্রভু বের করে লিংকটা পাঠিয়ে দিলে আমি আপনাকে ফরওয়ার্ড করে দেব, বা আপনি গুগলে গিয়েও লিখলে হবে যে ভাগবতম চ্যাপ্টার 8, সরি ক্যান্টো 8 এন্ড চ্যাপ্টার 3, সঙ্গে সঙ্গে পুরোটা এসে যাবে। তারপরে না পেলে শ্যামপ্রভু আপনি একটু আমাকে ওইটা বের করে লিংকটা পাঠিয়ে দিন, আমি প্রভুকে ফরওয়ার্ড করে দিব, ঠিক আছে শ্যামপ্রভু? ওটার ইংলিশ পাঠালে হবে, কারণ প্রভু ইংলিশ বোঝে, প্রভু লন্ডনে থাকে। নেক্সট ইনি রত্নপ্রভা মাতাজি আবার লিখেছেন, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু, গজেন্দ্রলীলা আগেও শুনেছি, এত গভীরভাবে অনুভব করিনি এবং এত দীর্ঘ সময় এমন প্রবচন হতে পারে সেটাও ভাবিনি। এটাই এর জন্য প্রভুপাদ একটা কথা লিখেছেন, ভাগবত ইজ নট ফর দ্য রিডিং, ভাগবত অর শাস্ত্র ইজ নট ফর দ্য রিডিং, শাস্ত্র ফর দ্য স্টাডি, স্পেশালি দ্য ভাগবতম। ভাগবতম ইজ নট ফর দ্য রিডিং, ভাগবতম ইজ ফর দ্য স্টাডি। আর স্টাডি মানে হচ্ছে ইউ, তাও তো আমি আপনাদেরকে জাস্ট তিন দিনে বা দুদিনে কমপ্লিট করতে পারি, কারণ আমাকে অনেকগুলো স্তুতি আমি এই মাসে টাচ করতে চাই, যে অ্যাটলিস্ট আমরা যিশু কৃপা পাই। এর যদি আমি ওই প্রত্যেকটা স্তুতির উপরে, এখানে 50-60টা স্তুতি আছে যেটা আপনারা প্রতিদিন পড়বেন, এর এক একটা স্তুতির উপরে ক্লাস দিতাম, তাহলে তো আমাকে এক এক দিন লাগত, মানে 2-2.5 ঘন্টা। কিন্তু আমি তো ওখানে মানে জাস্ট মেইন জিস্টটা, যে সামারিটা বা কি পয়েন্ট গুলো কি, সেগুলো আমরা শুনলাম। এর জন্য শাস্ত্রকে, বিশেষ করে ভাগবতমকে বলা হয়েছে নট রিডিং, স্টাডি। আর স্টাডি মানে প্রত্যেক শ্লোকের উপরে আপনাকে স্টাডি করতে হবে। এখানে ভগবান এই যে শুরুতের প্রথম শ্লোকটা বলছে নম শান্তায়, এই নম ওয়ার্ড যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে এক ক্লাস লাগবে শুধু নম। এই জন্য আমরা দেখি রাধা গোবিন্দ মহারাজ যখন ক্লাস দেয়, এক শব্দ নিয়ে শ্লোক একটা বলবে, এক শব্দ নিয়ে এক ক্লাস শেষ। উনি বলছে এটা হচ্ছে শাস্ত্রকে বিচার করতে হয়, শাস্ত্রকে পড়ার জন্য না, শাস্ত্রকে হচ্ছে বিচার। বোঝা গেল মা? এর জন্য ভগবত ভক্তের কি বলে সঙ্গে থেকে যখন আমরা এগুলোকে অধ্যয়ন করব, তখন আমরা আরো গভীরে যেতে পারব, ঠিক আছে? আমাদের এই ক্লাস যদি ভগবান কৃষ্ণ কৃপা করে, তারপরে শ্যামপ্রভু আর শ্রেয়সী মাতাজির কৃপা থাকে, এক সময় আমরা এই কার্তিক মাস শেষ হলে একবার শুধু গজেন্দ্র স্তবের পুরো চ্যাপ্টারটা আমরা এক একটা শ্লোক পাঠ করব, এক একটা শ্লোকের উপরে আমরা ক্লাস দেব, ঠিক আছে? দেখা যাক কৃষ্ণ কি চান। অভিজিৎ মন্ডল প্রভু নাম্বার পাঠিয়েছে, এটা অ্যাড করে দিবেন প্রভু, আমার মনে হয় শ্যাম প্রভু চ্যাট বক্সে। হ্যাঁ নেক্সট হ্যাঁ ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল প্রভু। হ্যাঁ বলুন। গতকালকে অভিজিৎ প্রভু যে নাম্বারটা দিয়েছিল 7972017083, ওনারা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা সম্ভব হয়নি, এবং শ্যামল রায় প্রভু তারটাও ডাবল। কাইন্ডলি প্রভু, এটা অনেক সময় হয় কি আপনাদের ওখানে ব্লক করা আছে, তা আপনারা একটু কাজ করবেন, আপনারা দুজনে হয় শ্যামপ্রভুর হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট একটা হরে কৃষ্ণ আপনার নাম লিখে একটা হোয়াটসঅ্যাপ করুন, তাহলে ওটা আসলে পরে অ্যাড করে, আর নয় আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দিন দুজনেই। আপনারা আমাদের দুজনেরই নাম্বার জানেন, আমাদের পোস্টারে আমাদের দুজনের নাম্বার আছে, আমার নাম্বার নাম সুন্দর নিত্যানন্দ দাস নামে আর শ্যামপ্রভু নামে, তা আপনারা আমাদের দুজনের একজনকে হোয়াটসঅ্যাপ করে দিন, আমি অ্যাড করে দেব বা প্রভু অ্যাড করে দেবে। কিন্তু শান্ত সুদামা প্রভু এবং সুব্রত দত্ত প্রভু ওনাদেরকে অ্যাড করা গিয়েছে, কিন্তু হ্যাঁ ওনাদের অ্যাড করা গিয়েছে, কারণ অনেক সময় ওদের ব্লক থাকে। আচ্ছা নেক্সট, তো বুঝতে পেরেছেন তো অভিজিৎ প্রভু আর প্রভু?
আপনারা আবার পরে চাইেন না যে প্রভু আমরা নাম্বার পাঠিয়েছি আপনারা আমাদেরকে অ্যাড করেনি, কারণ কালকে প্রভু রাত্রে আমাকে বলেছে, তখন আমি বলছি যে আপনি ওইটা কিন্তু একটু অ্যানাউন্স করেন। অভিজিৎ প্রভু হয় আপনি আমাকে বা শ্যাম প্রভুকে করুন, আর দ্বিতীয় কে? দ্বিতীয় অভিজিৎ, শ্যামল রায়। হ্যাঁ শ্যামল রায় প্রভু, ওই আপনি শ্যামল রায় মানে লন্ডনের প্রভু? হ্যাঁ প্রভু, শ্যামল প্রভুকে তো আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে শ্যামল প্রভুকে আমি অ্যাড করে দেব, উনি তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমার অন্য ইন্টারন্যাশনাল গ্রুপে প্রভু আছে, আমি ওনাকে অ্যাড করে দেব। অভিজিৎ প্রভু আপনি মেসেজ করবেন, আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, আমি অ্যাড করে দেব আপনাকে। হ্যাঁ নেক্সট নেক্সট প্রিয়া ডাউরি মাতাজি লিখেছেন, প্রভু আমি যেন ভালো ভক্ত হতে পারি, আপনি প্লিজ কৃপা করবেন এই অধীনকে। অবশ্যই আপনাকে কৃপা করি, আপনি ভালো ভক্ত হন। অভিজিৎ মন্ডল প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম, আমার প্রণাম নেবেন, আপনার মুখের বাণী খুব সুন্দর, যত শ্রবণ করি খুব সুন্দর লাগে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আপনাকে ধন্যবাদ গুলো। কৃষ্ণ সাহা প্রভু লিখেছেন, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ আপনি প্রভু কৃষ্ণ সাহা হ্যান্ডটা আপনি খেয়াল রাখেন, আমরা আসতেছি প্রভু, আমরা লাইভে আসতেছি, আগে একটু চ্যাট বক্স থেকে এসে নি। প্রভু খেয়াল রাখেন কৃষ্ণ সাহা নামটা, তাকে একটু অনলাইনে আনতে হবে। হ্যাঁ তারপরে তারপর এটা কাবো N34, এনার নাম নেই। ও কাব্য মাতাজি, উনি হচ্ছেন বাংলাদেশের, আমি চিনি। হ্যাঁ বলুন। উনি লিখেছেন, প্রভু আমার তো ভাগবত নেই, কি করব জানাবেন। ভাগবত নেই, ভাগবত কিনতে হবে, আর না হলে নেট থেকে পড়তে হবে, ইংলিশ শিখতে হবে, এ তো আমার কাছে কিছু করার নেই মা, হয় আপনাকে ভাগবত কিনতে হবে আর না হলে ইংলিশ শিখতে হবে, তাহলে ইংলিশে আপনি PDF ফাইলে পাবেন। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য, আরো কোনো প্রশ্ন থাকলে আপনি তো কৃষ্ণ শাহকে করুন তো। শ্রেয়সী মাতাজি কৃষ্ণ শাহকে অনলাইনে আনুন, ওনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠান, পাঠিয়েছেন? হ্যাঁ প্রভু পাঠানো হয়েছে। হ্যাঁ কৃষ্ণ শাহ প্রভু আপনি আপনি মিউট করে আপনি আমাকে বলুন। হ্যাঁ জয় গুরু, মিউটে জয় গুরু, হরে কৃষ্ণ বলুন। প্রভু আমি তো মায়ের অবাধ্য সন্তান, আমার মায়ের ফেসবুক আইডি থেকে আমি আপনাকে করছি, তো আমার কিছু ভাগবত প্রেম নিয়ে কোশ্চেনস আছে। যদি আমার ক্লাসের উপরে এই যে আজকে যে ক্লাস, না আজকের ক্লাস নয়, আমার কিছু, তাহলে তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি ইন্ডিয়া নাকি বাংলাদেশ? ইন্ডিয়া রাখবেন। তাহলে আপনি আমাকে কালকে আমার নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? সেখানে আমি আপনার ক্লিয়ার করে দিতে হবে। হ্যাঁ আমি যতটুকু আমাকে গুরু গৌরাঙ্গ মানে বুদ্ধি দিয়েছে বা ভাগবত শিখিয়েছে, আমার আমি কৃষ্ণকে বন্ধু হিসেবে ভাবি, তো আমার কিছু ক্লিয়ারেন্সের দরকার। ঠিক আছে ঠিক আছে, কালকে আপনি আমাকে ফোন দিবেন ডাইরেক্ট। আমি বেদ উপনিষদ ভাগবত গীতা সমস্ত পড়ে আমার কিছু জায়গায় মানে কনফিউশন হয়ে যাচ্ছে। ঠিক আছে সমস্যা নেই, সব কনফিউশনের সমাধান ওর মধ্যে আছে, সমস্যা নেই, আপনি আমাকে কালকে ডাইরেক্ট ফোন করেন, 9টার পরে আমি আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? সকাল 9টার পরে আপনি ফোন করেন। হরে কৃষ্ণ, ওকে হরি বল, থ্যাংক ইউ। নেক্সট কে হ্যান্ড রাইজ করেছে? শ্রেয়সী, একটা মাতাজি না কে যেন একটু হ্যান্ড রাইজ করেছে, কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন হ্যান্ড রাইজ আছে কারো? হ্যাঁ বলুন বলুন। প্রভু বলছি, যিনি যে ইন্দ্রদুম্ন মহারাজের কথাই ভাগবতমে বলা হয়েছে, যিনি গজেন্দ্র হয়েছেন পরবর্তী জন্মে, এই ইন্দ্রদুম্ন মহারাজ কি আমাদের জগন্নাথ মন্দির মানে জগন্নাথ? না না না, এই ইন্দ্রদুম্ন রাজা অন্য, এ না না, এ ইন্দ্রদুম্ন রাজা অন্য, অন্য আর একজন ইন্দ্রদুম্ন রাজা সত্যযুগে, তিনি আর এক লীলায় ছিলেন, এ অন্য আর একজন ইন্দ্রদুম্ন, যেটা আমরা জগন্নাথ লীলায় যে ইন্দ্রদুম্ন রাজা শুনি সেই ইন্দ্রদুম্ন না। বোঝা গেল?
আর আপনি ওদিন একটা প্রশ্ন করেছেন কিন্তু আপনি আসেননি, তারপর আমি ওই প্রশ্নটা আবার একবার আপনার উত্তর দিয়ে দিচ্ছি। যে প্রভু, ওই যে ওই বিষয়টা বুঝলাম না, এই গজে ভগবান হরির জন্ম হয়েছে হরিণীর থেকে। এখানে হরিণী বলতে হচ্ছে দেবমেধা, এবং হরিণী হচ্ছে একজন নারীর নাম। তো এটা হচ্ছে তামস মন্বন্তরে, এটা সত্যযুগে। তো আমরা এখন আছি বৈবস্বত্যন মন্বন্তরে, তো এটা অন্য এক মন্বন্তরে। কারণ ভগবান বিভিন্ন মন্বন্তরে বিভিন্ন মৎস্য রূপে, কোথাও হরিণ রূপে, কোথাও ইয়ে রূপে। তো এখানে হরিণী বলতে আমরা যে ইংলিশে যে প্রাণী হরিণী বলি সেটা না, সেটা হচ্ছে দেবমিদার এই হরিমেদার স্ত্রীর নাম হচ্ছে হরিণী। কারণ অনেক সময় মেয়েদেরকে সুন্দর দেখলে তার নাম রাখে, কারণ তার চোখ গুলো যার হরিণী, অনেক সময় প্রিয় তোমার নাম রাখে, তোমার নাম হরিণী, এর জন্য ওনার নাম হচ্ছে হরিণী। আর এই হরিণীর গর্ভ থেকে ভগবান কৃষ্ণ হরি রূপে আবির্ভূত হয়েছে, বোঝা গেল? আর এটা তামস মন্বন্তরে, আমাদের এই মন্বন্তর অন্য আর এক মন্বন্তরে, এটা সপ্তযুগের লীলা। তখন ভগবান কৃষ্ণ তাদের থেকে আবির্ভূত হন, এই গজেন্দ্রকে উদ্ধার লীলায় তাকে কৃপা করার জন্য। বুঝতে পারলেন? অসংখ্য ধন্যবাদ প্রভু। প্রভু, চ্যাট বক্সে বিটু মাতাজি একটা প্রশ্ন লিখেছেন। প্রণাম প্রভু, আমি আপনার ক্লাসগুলো ফেসবুকে পোস্ট করি, তাই অনেক লোক আমাকে বলেছেন যে আমি নাকি ইসকন হয়ে গেছি, এই ক্ষেত্রে আমার কি উত্তর দেওয়া উচিত, কৃপা করবেন। আপনি উত্তর ও আপনার আপনি ইংলিশ ক্লাস বাংলা ক্লাসও তো আমি বলেছি যে কি বলেছেন আপনি যে ইসকন হয়ে গেছেন, তার মানে আপনি বলবেন আসলে তো তাহলে আপনাকে ধন্যবাদ, আমি ইসকন হয়ে গেছি মানে আমি ভগবানের হয়ে গেছি। যেরকম আমি উদাহরণ দিয়েছিলাম না, যে আমাদের গিরিরাজ মহারাজকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, সাইকিয়াট্রিস্টের কাছে, সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করছে তোমার নাম কি, তখন উনি বলছে দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌমারং, বলছে তুমি কোথা থেকে আছো, বলছে ন ভাষায়তে ন সুরায়তে ন পাবক, তুমি কি জন্য এগুলো করছো, বলছে সর্ব তুমি কি করো সর্বধর্মনা পরিত্যাজ্য মামেকা, তুমি উনি যা প্রশ্ন করে আর উনি সব শ্লোক দিয়ে উত্তর দেয়। তখন উনি আধা ঘন্টা পরে বাইরে এসে ওনার মাকে বলেছে আমি যদি আপনার ছেলের সঙ্গে আর 5 মিনিট থাকি তাহলে আমিও হরে কৃষ্ণ হয়ে যাব। সো হি হ্যাজ গন, সে চলে গিয়েছে। পরের দিন মহারাজ প্রভুপাদ গিয়েছে, বলছে প্রভুপাদ আমার মা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে, আর সাইকিয়াট্রিস্ট বলে দিয়েছে যে আপনার ছেলে চলে গিয়েছে। তো প্রভুপাদ হাসতে হাসতে বলছে দেখো যে আমার প্রচার কত কাজে লেগেছে, এমনকি সাইকিয়াট্রিস্টও বলছে যে কৃষ্ণ ভাবনায় আসবে, ইসকনে জয়েন করবে, সে গোলোক বৃন্দাবনে চলে যাবে। কারণ বলছে ডাক্তার পর্যন্ত ট্রিটমেন্টে পেয়ে গেছে যে আমার ডিভোটি অলরেডি হ্যাজ গন, মানে লিবারেটেড হয়ে গেছে। তাই যেহেতু উনি আপনাকে বলেছে যে আপনি ইসকন হয়ে গেছেন, তখন তো আপনি বলবেন থ্যাংক ইউ মাতাজি অর প্রভু, আপনি বলেছেন আমি ইসকন হয়ে গেছি মানে আমি লিবারেটেড, তার মানে আমার একবারে গ্যারান্টি পাক্কা, আমি মরলে পরে ভগবত ধামে চলে যাব। তাই কখনো কাঠখোট্টা ব্যক্তি যখন উত্তর দেয় তখন তার সঙ্গে কি করতে হয়, মারামারি বাজাবাজি করতে হয় না, ওর প্রশ্ন দিয়ে ওকে চাপা দিতে হবে, এটা হচ্ছে বুদ্ধির খেলা। ও যখন বলেছে আপনি ইসকন হয়ে গেছেন, আপনি বলবেন আমার সারা জীবনটা তো আমি এই ভক্তিতে 5 বছর আছি, এই শব্দটা শোনার জন্যই যে আমি ইসকন হয়ে গেছি, হ্যাঁ না? কোন মাকে যদি ধরুন প্রেগনেন্ট আছে, এখন ওই মেয়েটাকে যদি বলে এই দেখ ওই মেয়েটা প্রেগনেন্ট, আর ওই মেয়েটা যদি যে ওর মার কাছে কান্না করে মা 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 দেখো উনি আমাকে বলছে আমি গর্ভবতী, তোর মা আস্তে আস্তে কি বলবে, তা তোরে কি বলবে তুই গর্ভবতী ছাড়া, তুই তো পাগল, তুই বলবি যে একটা মেয়ে তো বিয়ে হয় তো এর জন্য যে গর্ভবতী হওয়ার জন্য, তো তোকে গর্ভবতী বলেছে তুই তোর খুশি হওয়া উচিত, মেয়ে তো গর্ভবতী হবে, তো কি হবে মেয়ে কি গর্ভবতী হবে না, তুই তো একটা পুরুষকে বলবে যে গর্ভবতী, তুই তো ওকে বলে উত্তর দিবি মেয়ে তো হয়েছি আমি, জন্ম মেয়ে জন্ম আমার হয়েছি তো আমি গর্ভবতী হওয়ার জন্য, এটা হচ্ছে উত্তর। ও যখন আপনাকে বলেছে যে আপনি ইসকন হয়ে গেছে, তখন আপনি ওকে বলবেন থ্যাংক ইউ আপনি যে এইটা বলেছেন। এই জন্য ভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার এক ক্লাসে বলেছে যখন আমাকে কেউ পাগল বলে রে দেখ এই হরে কৃষ্ণ ভক্ত পাগল হয়ে গেছে, তখন আমার মনে হয় যে আমি একটু একটু মনে হয় কৃষ্ণকে ভালোবাসতে জানিস, কারণ যখন কেউ আমাকে পাগল বলে না ততক্ষণ আমার মনে হয় যে আমি কিছু ভজন সাধন করছি না। কেন, যেরকম আমরা বলি একটা ছেলে বা মেয়ে প্রেমে পড়লে যখন দেখি বাথরুমে গিয়ে গান গায়,
অমুক জায়গায় গিয়ে গান গায়, তো একা একা বসে থাকে, একা একা মোবাইল নেই, তখন আমরা উঠবি এই এটার কাজ হয়ে গেছে, এটা কোনো প্রেমে টেমে পড়েছে এর জন্য এরকমই থাকে, তখন ওইটা শুনে ওর ভাল লাগে, যাক তাহলে আমার পরিবার আমাকে বুঝতে পারছে যে আমি কারোর প্রতি প্রেমে পড়েছি। হ্যাঁ না, এইটা ভক্ত যখন আপনাকে নিন্দা করবে, হরে হয়ে গেছে হরে কৃষ্ণ পাগল হয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তখন আপনার মনে হবে যে না, তাহলে আমরা যেরকম শুনি না, হয়তো আপনার বাবা বা যারা স্বামী বা যে কোনো টাকার নেশা, তারা ঘুমের মধ্যেও টাকা গুনে, হ্যাঁ আবার দেখবেন বাথরুমে স্নান করতে করতে সে কি করে টাকা গুনতে দেয়, তখন বলি এ কি অবস্থা, দেখ স্নান করতে করতে টাকা গুনতেছে, তার মানে টাকার পাগল হয়ে গেছে। তা আসলে তো আমরা কৃষ্ণের পাগলই হতে চাই, তো যদি বলে থাকে দ্যাটস এ গুড, ভালো, আপনি ওকে উত্তর দিবেন এটা আপনাকে বলার জন্য আমার আপনি আমার একটা দণ্ডবত প্রণাম নেন, থ্যাংক ইউ সো মাচ, আমি তো এই ডেজিগনেশনটাই লাগাতে আসছি যে আই এম ইসকন, আমি ইসকন মানে আমি প্রভুপাদের, আর আমি প্রভুপাদের মানে আমি কৃষ্ণের, কথাটাকে ডিপারে নিয়ে যেতে হবে, আমি ইসকন মানে হচ্ছে আমি প্রভুপাদের, আর আমি প্রভুপাদের মানে আমি কৃষ্ণের, কারণ প্রভুপাদ হচ্ছে কার, কৃষ্ণের, তা আমি যখন প্রভুপাদের তখন আমি কৃষ্ণের। হরে কৃষ্ণ, শান্ত সুধমা প্রভু হাত জাগিয়েছে, ওনাকে আনমিউট পাঠান তো, ইয়েটা শ্রেয়সী হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম, বলুন প্রভু। প্রভু প্রশ্ন হচ্ছে আমার নয়, আমাকে একজন প্রশ্ন করেছিল যে প্রভু যে যে বাড়িতে আমি হরিনামে নতুন নিত্য নতুন এসেছি, আসা মাত্র আমার এত সমাধান হচ্ছে কেন, এত সব বাড়ির মধ্যে আমাকে বিরক্ত বোধ করছে, আমি কি সেটা কিভাবে করব আর কিভাবে হ্যান্ডেল করব আমি সেটা বুঝতে পারছি না, আপনি একটু বলুন না প্রভু। এটাই ক্লাসের প্রশ্ন না, আপনি কালকে লিখে বা ভয়েস মেইল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি ওখানে উত্তর দিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে। আপনি এখনই প্রয়োজনে ওটাকে ভয়েস মেইল করে রাখুন, আমি কালকে সকালে বা কিছুক্ষণ পরে আমি উত্তর দিয়ে দেব ওখানে, ঠিক আছে? হ্যাঁ প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ, তাহলে ঠিক আছে, এখন আর কোনো প্রশ্ন না, যার যদি কোনো তারপরও প্রশ্ন থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। তাহলে এবার আমরা বাঞ্ছা কল্প দিই সবাইকে, বাঞ্ছা কল্প তরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, সকল গৃহস্থের পারমার্থিক মঙ্গল কি জয়, জয় কার্তিক মাস কি জয়, কার্তিক মাস ব্রত পালনকারী ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় শ্যাম প্রভু কি জয়, শ্রেয়সী মাতাজি কি জয়, জুমের সকল ভক্তবৃন্দ কি জয়, সকল গৃহস্থ ভক্তবৃন্দ কি জয়, আর আমার ছোট গোপ সখা সখী বৃন্দ কি জয়, যারা ছোট ছোট নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। লাস্ট মনে হয় একটা কিছু এসেছে, একটা কমেন্টস এসেছে নাকি, বিটু মাতাজি হরি বল লিখেছেন। আচ্ছা, হরে কৃষ্ণ হরি বল, তো ঠিক আছে, হরে কৃষ্ণ, এবার প্রসাদ পেয়ে বিশ্রাম নিন, কালকে আবার।